আসসালামু আলাইকুম সকলকে। আজকে একটু লেট হয়ে গেছে, সেজন্য প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে আজকে ক্লাসটা শুরু করতে লেট হয়ে গেছে। আমরা চেষ্টা করেছি প্রতিটা ক্লাস ডিউ টাইমে শুরু করতে, বাট আজকে একটু লেট হয়ে গেল আমার, প্রায় 7 মিনিটের মতো লেট হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে দেখতেছি সব কিছু নিয়ে। আজকে একটু বন্ধ, তো আমার বন্ধ বলতে হচ্ছে 26শে মার্চের বন্ধ পেয়েছি, যদিও আমার নাইট ডিউটি আছে আজকে রাতে। রাত 9টা থেকে আমার ডিউটি, রাত 8টা থেকে আমার ডিউটি আছে। তো সকালে একটু এই জন্য চিন্তা করলাম একটু ঘুমাই, কারণ যখন কলেজ খোলা থাকে, যেমন মানে যখন ডিউটি থাকে, যেমন কালকে ডিউটি ছিল, কালকে সকালবেলা উঠতে হয়েছে আমার ঠিক 7:30 বাজে। উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে যেতে হয়েছে, তাও লেট হয়ে গেছে, উটির দিন ছিল। তো মানে হচ্ছে যে সেহরি করে ঘুমাইতে, নামাজ পড়ে ঘুমাইতে ঘুমাইতে তো 5টা বেজে যায় চোখ বন্ধ করে। তো 5টা বেজে গেলে তখন হচ্ছে যে এরপর আবার 7:30 বাজে ওঠা, এটা আসলে খুব কষ্টের একটা কাজ, কিন্তু আসলে করতে হয়, কিছু করার নাই, এইসে কথা। তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমাদের কি অবস্থা, পড়ালেখা কেমন যাচ্ছে, দিনকাল কেমন যাচ্ছে, তোমরা বায়োলজি কি বুঝতেছো? দেখো বিষয়টা হচ্ছে কি, পড়ালেখা হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমার করতে ভাল লাগবে না, কিন্তু তোমার করতে হবে, এইটা হয়েছে যে একটা ইম্পর্টেন্ট কথা। মানে দুনিয়ায় হচ্ছে ভালো লাগে না এরকম একটা জিনিসের মধ্যে অন্যতম হচ্ছে পড়ালেখা, বাট করতে হয়। কেন করতে হয়, কারণ হচ্ছে যে আমাদের জীবনে সফলতা ব্যর্থতার অনেক গল্প আসলে এই পড়ালেখার জন্য ডিপেন্ড করে, ঠিক আছে, পড়ালেখার উপর ডিপেন্ড করে। তো হচ্ছে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, বুঝছো? সো এই জন্য পড়তে হবে, কারণ হচ্ছে যে দেখবা পড়তে পড়তেই ভাল লাগবে। এই যে একটা জিনিস জানার আগ্রহ নিয়ে পড়বা, বা পড়তে পড়তেই না জিনিসগুলোর প্রতি তোমার একটা ইন্টারেস্ট জন্মায় যাবে। মানে আমরা যদি কোনো কিছু না করি না, সেই জিনিসের প্রতি হচ্ছে যে আমাদের ইন্টারেস্ট থাকে না, কিন্তু যখন আমরা একটা কাজ করা শুরু করি, তখন আস্তে আস্তে সেই কাজটার উপর ইন্টারেস্ট ডেভেলপ করে আমাদের, ঠিক আছে। তো একজন বলছে, ভাই এটা আমার প্রথম ক্লাস, আগের ক্লাসগুলো কিভাবে কভার করব? যে প্রথম ক্লাস, সে আজকের ক্লাসটা করো, আজকে আমাদের সাথে ক্লাস করো, আজকের ক্লাসে অনেক কিছু তোমার বুঝতে একটু কষ্ট হতে পারে, সেই জন্য তুমি কি করবা, যে আমাদের গ্রুপে দেখবা যে একটা পোস্ট, ফিচার্ড পোস্ট, মানে ফেসবুক কোনো গ্রুপে যুক্ত হওয়ার পর প্রথম তুমি চলে যাবো ফিচার্ড পোস্টে। তো ফিচার্ড পোস্টে গিয়ে হচ্ছে সেখানে দেখবা যে একটা পোস্ট আছে যেখানে আমাদের সকল ক্লাসগুলো সাজায় দেওয়া আছে। তো সেখান থেকে আমাদের ক্লাসগুলো দেখা শুরু করবা, প্রথম ক্লাস থেকে দেখা শুরু করবা, দেখে 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 গ্যাপে গ্যাপে ক্লাস, কিন্তু আমাদের এই রবিবারের পর আবার মঙ্গলবার ক্লাস। তো কালকে ফ্রি থাকলে 2টা ক্লাস দেখে ফেলো তুমি, আবার মঙ্গলবারের ক্লাসের আগে সকালবেলা, মঙ্গলবার রাতে ক্লাস, সকালবেলা পসিবল হলে 2টা ক্লাস দেখে ফেলো, তাহলে কিন্তু আমাদের ক্লাসগুলা শেষ হয়ে যাবে, ঠিক আছে। লাইটিং এর প্রবলেম ঠিক করে দিয়েছি, মাঝখানে কতক্ষণ লাইটিং লাফালাফি করছিল, ওদের ঠান্ডা করে দিছি। কি করবো ভাইয়া, বায়োলজিতে 0 পাইছি। কোথায় 0 পাইছো বায়োলজিতে? এই 0 পাইছো না, আর কয়টা দিন যাইতে দাও আমাদের ক্লাস, আর একটু ক্লাস হোক, তারপর দেখবে যে 0 না, তুমি হচ্ছে যে অনেক ভালো মার্ক পাবা। যেমন প্রথম অধ্যায়ের উপর তোমার যদি পরীক্ষা নেয়, তোমার তো 0 পাওয়ার প্রশ্নই আসে না, অনেক ভালো মার্ক পাবা। আমাদের প্রথম অধ্যায়ে আরেকটা ক্লাস লাগবে, আজকের ক্লাসে শেষ হবে না, আমাদের হচ্ছে যে আরেকটা ক্লাস লাগবে। ভাই বায়োলজির পেছনে এত টাইম দিলে অন্যগুলোতে কেমনে টাইম দিব? তুই কই, তুমি বায়োলজির পেছনে এত টাইম দিচ্ছ? তুমি বায়োলজির পেছনে টাইম দিচ্ছ কয়দিন, সপ্তাহে 3 দিন বা 4 দিন, 2 ঘন্টা করে ক্লাস হচ্ছে, 8 ঘন্টা সময় দিচ্ছ। তোমার সপ্তাহে সময় কত ঘন্টা? সপ্তাহে হচ্ছে যে তোমার 24 ঘন্টা করে সময় আছে, 24 × 7, 24 × 7 কত তোমার? 140 আর 4 × 7 = 28, 4 × 7 = 28ই তো, হ্যাঁ 168 ঘন্টা একটা তোমার হচ্ছে সপ্তাহে, তার মধ্যে 8 থেকে 10 ঘন্টা তুমি বায়োলজি ক্লাস করতেছো, হয়তো 8 থেকে 10 ঘন্টা বায়োলজি ক্লাস করে আর 5 থেকে 6 ঘন্টা তুমি বায়োলজি পড়তেছো। এর ছাড়া তো তোমার হাতে অনেক সময় বেঁচে আছে। তো এই সেই সময়টা হচ্ছে যে তোমার কি, তুমি হচ্ছে যে সেই সময়টা তো অনেক সময়, সেই সময় তুমি পড়বা অন্য সাবজেক্ট। আর ইন্টার লাইফের প্রথম দিকে তোমাকে পড়তে হবে কি, ইন্টার লাইফের প্রথম দিকে তুমি হচ্ছে যে পড়বা শুধুমাত্র বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, এই কটা সাবজেক্টে মেইন ফোকাস রাখবা। তুমি 7টা সাবজেক্ট সাইমনটেনাসলি ইন্টার লাইফে পড়তে পারবে না, পড়তে গেলেই তুমি ধরা খাবা 7টা সাবজেক্ট হচ্ছে যে যদি পড়তে যাও। ব্রাইটনেস ঠিক আছে, ব্রাইটনেসের অবস্থা একদম ভালো আছে, এর চেয়ে বেশি ব্রাইটনেস দরকার নেই। এত ব্রাইটনেস দিয়ে কি করবা, আর আমারে ফর্সা দেখা দিয়ে কি করবা? বোর্ডে যদি ফর্সা দেখতে চাও, আমারে কালা কালাই দেখতে হবে, দুইজনের একসাথে ফর্সা দেখা যাবে না। এর বেশি ব্রাইটনেস বাড়লে লেখা বুঝতে কষ্ট হবে, চোখে চোখ কানা হয়ে যাবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ,
এই চারটা সাবজেক্টে সর্বোচ্চ ফোকাস দিবা, ইংলিশ বাংলা আইসিটি এগুলা একটু অল্প অল্প করে পড়বা। এখন এই চারটা সাবজেক্টে তোমাকে প্রতিদিন সময় দিতে হবে বা সপ্তাহে 3 দিন ভাগ করে সময় দিতে হবে। এটা আমরা যখন এইচএসসিতে ছিলাম আমাদেরও একই কাজ করতে হয়েছে, ঠিক আছে? কারণ এইচএসসিটা আসলে হচ্ছে সময় কম পড়া বেশি, সময় কম পড়া বেশি, এবং পড়তে পড়তে পাগল হয়ে যাওয়ার দশা হয়ে যায় এইচএসসিতে। তো এইচএসসিতে একটা বড় প্রবলেম হচ্ছে আসলে কলেজ, কলেজটা আমরা যদি অনেক টাইম চলে যায় কলেজে, যত টাইম কলেজে যায় আসলে সে অনুযায়ী আউটকামটা আসলে কলেজ থেকে তত বেশি আসে না বাংলাদেশের বেশিরভাগ কলেজে। কিছু কিছু কলেজ আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়ায়, বাট পড়াইলেও কলেজে কিন্তু আলটিমেটলি খুব ভালো করে সিলেবাস শেষ করাটা প্রায় অসম্ভব, কারণ হচ্ছে যে পরিমাণ শর্ট টাইম। আর তোমাদের সিলেবাসের বিষয়ে তো এখনো কিছু জানাই না, এই ফুল সিলেবাসেও তোমাদের পরীক্ষা হতে পারে। আচ্ছা, স্বাধীনতা 2 এর অনেকে কমেন্ট করতেছো যে তোমাদের সিলেবাস অনেকের বাকি আছে অনেক কিছু, তো তোমরা আলফাতে ভর্তি হবা কি না, এই বিষয়ে আমি আজকে যে আমাদের গাইডলাইন সেশন হবে 7টা বাজে আলফা লঞ্চিং সেশন, সেখানে আমি কথাবার্তা বলবো। আচ্ছা আসো আমরা পড়া শুরু করি, ঠিক আছে? যে যে বলছে বায়োলজির পিসি সব টাইম দিতেছে তার ধরে দিব মাই, আমার কাছে আমি বায়োলজিতে সবচেয়ে কম টাইম দেওয়াই। অনেকে আছে হুদাই তোমার বায়োলজিতে 100টা কথা বলবে যেগুলো তোমার লাগবে না, তোমার টাইম নষ্ট হবে। আমরা একদম ইম্পর্টেন্ট প্রয়োজনীয় কথাবার্তা বলি, অপ্রয়োজনীয় কথাবার্তা বলি না। এবং হচ্ছে সপ্তাহে 3টা ক্লাস মাত্র বা 4টা ক্লাস আমাদের সপ্তাহে হচ্ছে, তো এতটুকু টাইম তুমি যদি একটা সাবজেক্টের পিছনে না দাও সেই সাবজেক্টটা তোমাকে হচ্ছে কিভাবে বেনিফিট করবে? এবং তুমি চাচ্ছ যে তুমি ডাক্তার হবা, তাহলে তো আরও বেশি এই সাবজেক্টের প্রতি তোমাকে সময় দিতে হবে, বা ইঞ্জিনিয়ার হইলেও তোমার বায়োলজিটা কিন্তু লাগবে। আচ্ছা এখন আসো যে আমরা কি পড়তেছি। আমরা এতক্ষণ পড়ছি হচ্ছে প্রাণী জগতে 2টা পর্ব পড়েছি আমরা, একটা হচ্ছে নিডারিয়া পড়েছি, আরেকটা পড়েছি কি আরেকটা পড়েছি হচ্ছে আমাদের পরিফেরা। এখন আমরা পড়বো প্লাটি, প্লাটি হেলমিনথেস, প্লাটি হেলমিনথেস, প্লাটি হেলমিনথেস, প্লাটি হেলমিনথেস, প্লাটি 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 হেলমিনথেস, প্লাটি হেলমিনথেস, প্লাটি হেলমিনথেস, প্লাটি হেলমিনথেস, প্লাটি হেলমিনথেস, প্লাটি হেলমিনথেস। এই যে প্লাটি হেলমিনথেস যে আমাদের রয়েছে, প্লাটি হেলমিনথেস মানে কি দেখো, এই যে প্ল্যাটিস 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 কথাটা একটা ল্যাটিন শব্দ বা গ্রিক শব্দ। কোন শব্দ এটা? গ্রিক শব্দ। মনে রাখবো আমাদের বায়োলজিতে যত শব্দ আছে 2টা জায়গা থেকে আসছে, হয় ল্যাটিন থেকে আসছে নাহলে গ্রিক থেকে আসছে। কারণ হচ্ছে জ্ঞান বিজ্ঞানের যে তোমার সূচনাটা হয়েছিল সেই সূচনাটা কিন্তু এই গ্রিক বা ল্যাটিন অঞ্চল থেকে আমাদের হয়েছিল। তো এই প্ল্যাটিস শব্দটার অর্থ হচ্ছে ফ্ল্যাট। প্ল্যাটিস শব্দটার অর্থ কি? প্ল্যাটিস শব্দটার অর্থ হচ্ছে ফ্ল্যাট। ফ্ল্যাট মানে কি? চ্যাপ্টা বা পাতলা। ফ্ল্যাট মানে কি? বেসিক্যালি বুঝে ফ্ল্যাট একদম হচ্ছে যে এরকম, ধরো হচ্ছে কিছু জিনিস হয় মোটা আবার কিছু জিনিস হয় এরকম চ্যাপ্টা, এগুলাকে বললাম আমরা ফ্ল্যাট, ঠিক আছে? ফ্ল্যাট বলতে কি বুঝে? ফ্ল্যাট বা চ্যাপ্টা। আর হচ্ছে হেলমিনথেস ওয়ার্ডটা দিয়ে কি বোঝায়? চ্যাপ্টা। আর হচ্ছে এই হেলমিনথেস, হেলমিন্থ 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 মানে হচ্ছে কৃমি, হেলমিন্থ মানে হচ্ছে কৃমি বা ওর্ম, হেলমিন্থ মানে হচ্ছে আমাদের ওর্ম বা কৃমি, হেলমিন্থ মানে হচ্ছে ওর্ম বা কৃমি, হেলমিন্থ মানে হচ্ছে ওর্ম বা কৃমি, হেলমিন্থ মানে হচ্ছে ওর্ম বা কৃমি। তাহলে খেয়াল করে দেখো যে আমাদের প্ল্যাটিস মানে হচ্ছে ফ্ল্যাট বা চ্যাপটা, হেলমিন্থ মানে হচ্ছে ওর্ম বা কৃমি। তাহলে প্ল্যাটি হেলমিনথিস মানে আসলে কি? চ্যাপটা কৃমি। প্ল্যাটি হেলমিনথিস মানে হচ্ছে চ্যাপটা কৃমি, চ্যাপটা কৃমি, ঠিক আছে? প্ল্যাটি হেলমিনথিস মানে হচ্ছে তাহলে কি বাংলা কি প্ল্যাটি হেলমিনথিসের চ্যাপটা কৃমি, মানে কৃমির মধ্যেও এই কৃমিটার স্পেসিফিক ফিচার হচ্ছে ও চ্যাপটা হবে। ও কেমন হবে? চ্যাপটা হবে, ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে এই প্ল্যাটি হেলমিনথিসটা আমাদের একটা ত্রিস্তরী প্রাণী। আমরা যারা ভ্রূণিস্তর পড়ে এসেছি আমরা জানি যে ভ্রূণিস্তর 2 টাইপের হয়, একটা দ্বিভ্রূণিস্তরীয় আর একটা ত্রিভ্রূণিস্তরীয়। আমাদের পরিফেরার কোনো ভ্রূণিস্তর ছিল না, আমাদের নিডারিয়া দ্বিভ্রূণিস্তরীয় বা ডিপ্লোব্লাস্টিক এনিমেল ছিল, আর প্ল্যাটি হেলমিনথিস তার থেকে একটু আপগ্রেড হয়ে ত্রিভ্রূণিস্তরীয় বা ট্রিপ্লোব্লাস্টিক এনিমেল হয়েছে। তাহলে হচ্ছে এরা আমাদের হচ্ছে সরলতম প্রথম ত্রিস্তরী প্রাণী, কথাটা মনে রাখতে হবে। এরা আমাদের সরলতম, এরা সরলতম প্রথম ত্রিস্তরী প্রাণী, প্রথম ত্রিস্তরী প্রাণী, সরলতম 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 প্রথম ত্রিস্তরী প্রাণী। একটা জিনিস মনে রাখবা, যাদের নামের মধ্যে কৃমি আছে সেই কৃমিগুলো অলওয়েজ পরজীবী হয়,
কৃমি অলওয়েজ কি হয়, পরজীবী হয়, প্যারাসাইট হয়। কারণ কি, কৃমি হচ্ছে যে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, সে খাবারের জন্য অন্যের উপর অবশ্যই ডিপেন্ডেন্ট হবে। এবং ডিপেন্ডেন্ট হওয়ার ক্ষেত্রে বিষয় হচ্ছে, ডিপেন্ডেন্ট হইলে উপকার যদি করতো তাহলে কোনো সমস্যা নাই, এবং কৃমি অলওয়েজ অপকার করে। সে তোমার বডি থেকে চুষে চুষে খাবার খাবে, তোমার বডিকে সে কিছু দিবে না, সো তোমার খাবার দাবার ও খায় ফেলতেছে। ঠিক আছে, মানে কষ্ট করলা তুমি, মানে হচ্ছে যে একটা প্রবাদ আছে না, কেউ মরে বিল ছেঁচে কেউ খায় কই, ঠিক তার পারফেক্ট এক্সাম্পল হচ্ছে আমাদের বডিতে কৃমিগুলা। আমরা হচ্ছে বিল ছেঁচে মানে কষ্ট করব, মানে হচ্ছে আমরা খাবারগুলা খেয়ে সেগুলোকে পরিপাক করে খাবারের জুস বানাবো আমাদের বডির জন্য, আর সেগুলো খায় কে, সেগুলো খায় হচ্ছে কৃমি। ঠিক আছে, তাহলে হচ্ছে সরলতম প্রথম ত্রিস্তরী প্রাণী, এবং কৃমিগুলা বেশিরভাগই আমাদের হচ্ছে প্রাণী দেহে অন্তঃপরজীবী হিসেবে বসবাস করে। পরজীবী আবার দুই টাইপের হয়, যেমন হচ্ছে যে ধরো আমাদের চুলের মধ্যে যে উকুনগুলা আছে, চুলের মধ্যে উকুন থাকে না, ছেলেদের না থাকলেও মেয়েদের আলহামদুলিল্লাহ ভালো উকুন থাকে চুলের মধ্যে। এই যে চুলের মধ্যে যে উকুন থাকে, এই উকুনগুলার কাজ কি, এই চুলের মধ্যে যে উকুন থাকে সেই উকুনগুলার কাজ কি, উকুনগুলার কাজ হচ্ছে যে আমাদের মাথার মধ্যে ঘুরঘুর করা, এবং ঘুরে ঘুরে আমাদের মাথার ত্বক থেকে হচ্ছে যে রক্ত চুষে খাওয়া। এখন বিষয়টা হচ্ছে, এই উকুনটা আমাদের দেহের বাইরের অ্যাসপেক্টে থাকছে, আর দেহের ভেতরে থাকছে কৃমিগুলা, পেটের ভেতর, নালীর ভেতর, এসব জায়গায় থাকে। তার মানে হচ্ছে যে আমাদের পরজীবীটা বাইরের দিকে থাকতে পারে, তখন তাকে বহির্পরজীবী, ভেতরের দিকে থাকলে তখন তাকে বলবো অন্তঃপরজীবী। ত্রিস্তরী প্রাণী, এবং এরা হচ্ছে প্রাণী দেহে অন্তঃপরজীবী হিসাবে থাকে। এরা হচ্ছে প্রাণী দেহে অন্তঃপরজীবী হিসাবে থাকে, প্রাণী দেহে অন্তঃপরজীবী হিসাবে থাকে, প্রাণী দেহে অন্ত পরজীবী হিসেবে 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 থাকে। ঠিক আছে, এখন হচ্ছে যে এদের বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এদের কি কি বৈশিষ্ট্য আছে, এদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা কিছু বৈশিষ্ট্য এদের পড়ে আসছি, কি কি বৈশিষ্ট্য পড়ে আসছি আমরা একটু এক নজরে দেখে আসি, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে এদের বৈশিষ্ট্যগুলো কি কি বৈশিষ্ট্য আমরা এদের দেখে আসছি। আগেই চলো আমরা একটু সেই আমাদের যে প্রিয় ছকটা, যে ছকটা আমি তোমাদের আপডেট করে দিব বলেছিলাম আরও বৈশিষ্ট্যগুলো মিলিয়ে, বাট আমরা এখানে যতটুকু করেছি সেখান থেকে আমরা দেখি যে আমরা হচ্ছে কি, প্লাটিহেলমিনথেস পড়ছি, টিস্যু অঙ্গমাত্রার প্রাণী। তাই প্লাটিহেলমিনথেস হচ্ছে টিস্যু অঙ্গমাত্রার প্রাণী, প্লাটিহেলমিনথেসের ক্লিভেজ নিয়ে তেমন কিছু বলা নেই। প্লাটিহেলমিনথেস ত্রিভুনিস্তরীয়, দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং সিলমবিহীন, এই যে প্লাটিহেলমিনথেসের ক্যারেক্টারিস্টিক, টিস্যু অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী, ত্রিভুনিস্তরীয়, দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং সিলমবিহীন, এ কয়টা ক্যারেক্টারিস্টিক আমরা কার মধ্যে পাবো, এ কয়টা ক্যারেক্টারিস্টিক আমরা পাবো হচ্ছে এই পরিফেরা পর্ব আমাদের প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীর মধ্যে। তাহলে আমাদের এক নম্বর কথা হচ্ছে টিস্যু অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী। এরা কি সংগঠন মাত্রার প্রাণী, টিস্যু অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী, যাদের বডিতে টিস্যু তৈরি হয়ে গেছে এবং টিস্যুগুলো আস্তে আস্তে কি ফর্মেশন করতেছে, অঙ্গ ফর্মেশন করতেছে। টিস্যু অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী, টিস্যু অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী। ক্লাস ঠিকঠাক আছে, সবকিছু দেখতে পাচ্ছ তোমরা, ক্লাস ঠিকঠাক আছে, সবকিছু দেখতে পাচ্ছ? এই যে তোমাদের কমেন্ট দেখতেছি তো, মাহবুবা, মেহনাজ, শুভ কর্মকার, ইমন খান, ছারপোকা কি পরজীবী, ছারপোকা পরজীবী কি না, ভালো প্রশ্ন। ছারপোকা পর মানে নর্মালি হচ্ছে আমাদের আর্থ্রোপোডা পর্বের প্রাণীগুলো সেভাবে পরজীবী হয় না, আমাদের পরজীবী হচ্ছে যে বেসিক্যালি এই প্ল্যাটিহেলমিনথেস, তারপর আরও আমাদের কলেজের টিচারের পড়া বোঝা যায় না, গভর্নমেন্ট কলেজ, আপনার ক্লাস করে বায়োলজি অনেক ভালো লাগে, থ্যাংক ইউ খায়রুল ইসলাম। খায়রুল ইসলামের প্রোফাইলে যে ছবিটা, এটা কি ভাষা নিন না, ভাই ক্লাস করলে কি আবার বই পড়ার দরকার আছে, একটু বইটা রিডিং দিয়ে দিতে হবে। ঠিক আছে, ক্লাস ভালো জিনিস, আমরা ক্লাসে সব কভার করে দিচ্ছি তোমাদের, বাট বইটা একটু কেন দেখবা, কারণ বইয়ের মধ্যে না অনেক মানে হচ্ছে ইনফরমেশনগুলো থাকে যেগুলো আমরা পড়াইছি সেই ইনফরমেশনই, এবং হচ্ছে বই পড়লে হয় কি আমাদের হচ্ছে যে চোখে ভাসে বইটা আলটিমেটলি। আচ্ছা, আরবিক কোনো কিছু আসেনি, বেসিক্যালি বিষয় হচ্ছে কি, আমরা আরবিক সোসাইটি জ্ঞান বিজ্ঞানের একটা প্রসার করেছিল, বাট পরবর্তীতে যখন মডার্ন সায়েন্স আসে ওরা অ্যারাবিকটাকে হচ্ছে খুবই ইগনোর করে, এবং আমাদের মুসলিম
থেকে মুসলিম যে দার্শনিক বৈজ্ঞানিকরা আছে, তারা যে বিভিন্ন জিনিস আবিষ্কার করেছে সেগুলোকে টোটালি ইগনোর মেরে দেয়। ইগনোর না মারলেও, সেগুলোকে একসেপ্ট করলেও, সেগুলোকে সব ল্যাটিন গ্রিক এই ভাষায় রূপান্তর করে যে জ্ঞান বিজ্ঞান আবিষ্কার হয়েছে ইউরোপেই শুধু, এইটার একটা হচ্ছে প্রোপাগান্ডা চালানোর জন্য পুরো প্রসিডিউরটা আসলে করা হয়েছে। টিস্যু অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী নাম্বার ওয়ান। 2 নম্বর হচ্ছে যে আমাদের এরা হচ্ছে আমাদের কি ত্রিভুবনস্তরীয় ত্রিভ্রূণস্তরীয় 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 তারপর হচ্ছে আমাদের নেক্সট কথা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম, বাইল্যাটারাল সিমেট্রিদের মধ্যে দেখা যায়, এবং হচ্ছে সিলম্বিহীন প্রতি। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে প্রতিসাম্য আর প্রতিসম্য কি এক কথা? একই কথা, আমাদের বেসিক্যালি এটা প্রতিসম্য বা প্রতিসাম্য দুইটা কথাই ইউজ করে, দ্বিপার্শ্বীয় প্রতিসম্য আর হচ্ছে আরেকটা টার্ম হচ্ছে এরা সিলম্বিহীন। তো এ কয়টা হচ্ছে এর ইন্ট্রিগাল ক্যারেক্টারিস্টিক যেটা হচ্ছে সব জায়গায় এদের মধ্যে রয়েছে। এখন হচ্ছে যে নেক্সট কিছু কথা হচ্ছে যে এরা আমরা কি, এরা হচ্ছে যে আমাদের এতটুকু কথা আমরা জানছি, এতটুকু কথা আমরা পারি। এখন এদের দেহ আবরণ বেসিক্যালি হচ্ছে কিউটিকল দ্বারা আবৃত, কিউটিকল বা সিলিয়াযুক্ত এপিডার্মিস দ্বারা আবৃত। এদের দেহ আবরণ, এদের দেহ আবরণ, এদের দেহ আবরণ, দেহ আবরণ, এদের দেহের উপর হচ্ছে কি থাকে, কিউটিকল থাকে, কিউটিকল, কিউটিকল বা সিলিয়াযুক্ত এপিডার্মিস, কিউটিকল বা সিলিয়াযুক্ত এপিডার্মিস। এখন কথা হয়েছে যে আমরা কিউটিকল জিনিসটা কি, এপিডার্মিস। আচ্ছা দেখো, আমরা তোমরা যখন বায়োলজি পড়তে যাবা তখন দুইটা কিছু টার্ম তোমরা বারবার পাবা, একটা হচ্ছে কিউটিকল, কিউটিকল, আরেকটা হচ্ছে কেরাটিন, কেরাটিন, আরেকটা হচ্ছে কিউটিন, কিউটিন, কিউটিন। তো এই তিনটা টার্ম তোমরা পাবা এবং এইগুলা কিন্তু দেখতে কাছাকাছি লাগে, তাই না? কিউটিকল, কেরাটিন, কিউটিন, কিউটিন এটা হবে কাইটিন, কাইটিন, ঠিক আছে? তো এই টার্মগুলা তুমি বারবার বারবার পাবা এবং বারবার বারবার তোমার মধ্যে হচ্ছে ভেজাল লাগবে যে কি পড়তেছি, কি কথাবার্তা এগুলা, ও মাই গড, ও আল্লাহ গো, এই তিনটা কথাই কি ভাইয়া এক, ও নো, এরকম মনে হবে। তো এই যে দেখো কিউটিকল জিনিসটা কি, তোমরা মনে রাখবা কিউটিকল হচ্ছে একটা মোমের আস্তরণ, মোমের, মোম জাতীয় পদার্থের আস্তরণ, মোম জাতীয় পদার্থ বা লিপিডের আস্তরণ, মোম জাতীয় পদার্থ বা যেটাকে আমরা বলি প্রধান তিনটা খাদ্য উপাদান আছে না, শর্করা, আমিষ, চর্বি। শর্করা মানে কার্বোহাইড্রেট, আমিষ মানে প্রোটিন, আর চর্বি মানে কি লিপিড। আমাদের মোম জাতীয় পদার্থ বা লিপিডের আস্তরণ, মোম জাতীয় পদার্থ বা লিপিডের আস্তরণ, লিপিডের আস্তরণ, আস্তরণ। কেরাটিন, কেরাটিন হচ্ছে আমাদের একটা চুলের উপাদান, ঠিক আছে? যে দেখবা সানসিল্ক, সানসিল্কের অ্যাড দেয় বলে যে ট্রিপল কেরাটিন সমৃদ্ধ সানসিল্ক। তো হচ্ছে এই যে কেরাটিন, কেরাটিনটা হচ্ছে আমাদের চুলের একটা উপাদান, এবং কেরাটিনটা মূলত হচ্ছে আমাদের আমিষ জাতীয় পদার্থ দ্বারা তৈরি, আমিষ বা প্রোটিন দিয়ে তৈরি। কেরাটিনটা হচ্ছে আমাদের প্রোটিন, কেরাটিনটা হচ্ছে আমাদের প্রোটিন, প্রোটিন দিয়ে তৈরি, প্রোটিন দিয়ে তৈরি, প্রোটিন দিয়ে তৈরি, প্রোটিন দিয়ে তৈরি হচ্ছে কেরাটিন। আর কাইটিন, কাইটিন হচ্ছে নাইট্রোজেন জাত কার্বোহাইড্রেট, নাইট্রোজেন জাত কার্বোহাইড্রেট, নাইট্রোজেন জাত কার্বোহাইড্রেট, নাইট্রোজেন জাত কার্বোহাইড্রেট, নাইট্রোজেন জাত কার্বোহাইড্রেট। এই কাইটিনটা হচ্ছে আমাদের নাইট্রোজেন জাত কার্বোহাইড্রেট, নাইট্রোজেন জাত কার্বোহাইড্রেট, কাইটিনটা হচ্ছে নাইট্রোজেন জাত কার্বোহাইড্রেট। তাহলে আমরা কি বলছি, দেহ আবরণ কিউটিকল, কিউটিকল মানে কি, কিউটিকল মানে হচ্ছে যে আমাদের কিউটিকল, কিউটিকল মানে কি, কিউটিকল মানে হচ্ছে যে আমাদের মোমের একটা আস্তরণ। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে সিলিয়া আর ফ্লাজেলা, দুইটা টার্ম আমাদের পাবা, সিলিয়া, সিলিয়া, সিলিয়া এবং হচ্ছে ফ্লাজেলা। সিলিয়া হচ্ছে চুলের মতো দেখতে, চুলের মতো, চুলের মতো দেখতে ও নরনশীল, চুলের মতো দেখতে প্লাস হচ্ছে নরনশীল, নরনশীল, নরনশীল। আরেকটা টার্ম পাবা ফ্লাজেলা, 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 ফ্লাজেলাটা হচ্ছে কোষের সাইটোপ্লাজমের অভিক্ষেপ, কোষের যে সাইটোপ্লাজম আছে সাইটোপ্লাজমের অভিক্ষেপ ও নরনশীল, 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 সাইটোপ্লাজমের অভিক্ষেপ ও নরনশীল। এটা কি আমাদের, এটা হচ্ছে ফ্লাজেলা, ঠিক আছে? তো হচ্ছে এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে হচ্ছে যে আমরা কিছু ইম্পর্টেন্ট টার্ম যে ইউজ করলাম সেগুলো বুঝে ফেললাম। এপিডার্মিস মানে কি, এপিডার্মিস মানে সবসময় মনে রাখবা ডার্মিস, ডার্ম, ডার্ম দিয়ে কি বুঝায়, ডার্ম দিয়ে বুঝায় ত্বক,
ডার্ম দিয়ে কি বোঝায়? ডার্ম, ডার্ম মানে হচ্ছে অলওয়েজ, মনে রাখবার ত্বক। আর হচ্ছে এপি মানে কি? এপি মানে হচ্ছে বাইরে, এপি মানে হচ্ছে বাইরে। তাহলে এপিডার্মিস মানে কি বলো তো আমাকে? এপি মানে বাইরে, ডার্ম মানে ত্বক। তাহলে এপিডার্মিস মানে কি বলো? এপি মানে বাইরে, ডার্ম মানে ত্বক। তাহলে এপিডার্মিস মানে কি বলো? চুল খেলে প্রোটিনের চাহিদা বৃদ্ধি, চুল তো তোমার বডিতে ডাইজেস্ট হবে না, বুঝছো? অভিক্ষেপ মানে প্রবর্ধিত অংশ, অভিক্ষেপ মানে কি? প্রবর্ধিত অংশ। এপিডার্মিস তাহলে কি? বাহিরের ত্বক। এপিডার্মিস মানে বাহিরের ত্বক, ঠিক আছে, বাইরের স্তর বা বাইরের ত্বক। ওকে, আমরা এতটুকু পারছি। এখন তারপর আসো যে এদের মধ্যে হচ্ছে যে আমাদের একমাত্র পরিপায়ক নালী ছাড়া আর কোনো গহ্বর থাকে না। এদের তো হচ্ছে অ্যাসিলোমেট, তার মানে এদের মধ্যে কিন্তু দেহ গহ্বর নাই, কিন্তু এদের মধ্যে দেখা যায় আমাদের পরিপাক নালী আছে। পরিপাক নালী ছাড়া আর কোনো ফাঁকা জায়গা তাদের বডিতে থাকে না। পরিপাক নালী ছাড়া আর কারো আর কোনো ফাঁকা জায়গা এদের বডিতে থাকে না। পরিপাক নালী ছাড়া এদের মধ্যে আর কোনো ফাঁকা জায়গা থাকে না। পরিপাক নালী ছাড়া এদের মধ্যে আর কোনো ফাঁকা জায়গা থাকে না। আচ্ছা, পরিপাক নালী ছাড়া আর কোনো ফাঁকা জায়গা থাকে না। পরিপাক নালী ছাড়া, পরিপাক নালী ছাড়া কোনো ফাঁকা জায়গা নেই। পরিপাক নালী ছাড়া কোনো ফাঁকা জায়গা নেই, কোনো ফাঁকা জায়গা নেই, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যে আমরা আমরা বলছি হচ্ছে তোমার কি আছে, আমরা বলছি যে এরা অ্যাসিলোমেট বা সিলম বিহীন, এ কথাটা আমরা বলে আসছি না, কই বলছি যে এরা সিলম বিহীন। তো আমাদের হচ্ছে যে সিলম জিনিসটা কি? সিলম জিনিসটা হচ্ছে ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি এবং দেহ প্রাচীর এবং পৌষ্টিক নালীর মাঝে এরা অবস্থান করবে। তাহলে হচ্ছে সিলম জিনিসটা হচ্ছে কোথায় অবস্থান করে? দেহ প্রাচীর এবং পৌষ্টিক নালীর মাঝে অবস্থান করে। দেহ প্রাচীর এবং হচ্ছে পৌষ্টিক নালী, এই দুইটার মাঝে হচ্ছে আমাদের কি থাকার কথা ছিল? সিলম থাকার কথা ছিল। যদি সিলম নাই, যারা অ্যাসিলোমেট যেখানে সিলম থাকে না, তাদের এই দেহ প্রাচীর এবং পৌষ্টিক নালীর মধ্যে কি থাকে সিলমের জায়গায় বলো তো? ফাঁকা জায়গা নাই, কিন্তু একটা জিনিস অবস্থান করে এই জায়গাটার মধ্যে। যারা সিলম বিহীন প্রাণী, তাদের দেহ প্রাচীর এবং পৌষ্টিক নালীর মাঝেই তো সিলম থাকার কথা। এই সিলমের বদলে এই জায়গায় কি অবস্থান করে? একটা টার্ম আছে, স্পঞ্জি, একটা টার্ম আছে, স্পঞ্জি, 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 স্পঞ্জি। হ্যাঁ, যে ফ্লাজেলা লিখছিলাম চুলের মতো অভিক্ষেপ, এটা ভুল লিখছিলাম। ফ্লাজেল হচ্ছে সাইটোপ্লাজমি অভিক্ষেপ, নড়াচড়া করতে পারে, ঠিক আছে। ত্রিস্তরী কিন্তু সিলমবিহীন হচ্ছে এই প্রাণীটা, মানে ত্রিস্তরী হওয়ার পরও সিলমবিহীন হচ্ছে প্লাটিহেলমিনথেস। কারণ হচ্ছে এই জায়গায় কি থাকে? এই জায়গায় স্পঞ্জি প্যারেনকাইমা থাকে, স্পঞ্জি প্যারেনকাইমা থাকে। তাহলে এই জায়গাটায় আমাদের কি থাকে? প্যারেনকাইমা বা প্যারেনকাইমা থাকে, প্যারেনকাইমা, 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 প্যারেনকাইমা। তাহলে এই জায়গাটায় কি থাকে আমাদের? এই জায়গাটায় থাকে প্যারেনকাইমা, প্যারেনকাইমা, প্যারেনকাইমা হচ্ছে টিস্যুটার নাম, প্যারেনকাইমা। আবার এই প্যারেনকাইমাটা হচ্ছে মাঝে থাকে, মাঝে থাকে বইলা, মাঝে কোনো কিছু যখন মাঝে থাকে তখন সেখানে মেসো টার্মটা আসে। মাঝে, মাঝে বলতে কি বোঝায় ইংরেজিতে? মাঝে বলতে, মাঝে বলতে হচ্ছে মেসো বোঝায়, মেসো, মেসো, ঠিক আছে, মেসো বোঝায়। তাহলে প্যারেনকাইমা বা একে বলা যায় হচ্ছে মেসেনকাইমা, মেসেনকাইমা, প্যারেনকাইমা বা একে আমরা কি বলি? মেসেনকাইমা বলি। প্যারেনকাইমার আরেকটা নাম কি হচ্ছে আমাদের? মেসেনকাইমা। প্যারেনকাইমার আরেকটা নাম কি হচ্ছে? প্যারেনকাইমার আরেকটা নাম হচ্ছে মেসেনকাইমা, ঠিক আছে। আচ্ছা, একজন একটা প্রশ্ন করতেছো বারবার দেখলাম যে ভাইয়া এপিডার্ম আর এক্টোডার্ম দুইটা মানে আসলে কি? হ্যাঁ, এপি মানে যেমন হচ্ছে আমরা বাইরে বুঝাই, একটো মানেও বাইরে। এপি একটো দুইটা একই টার্ম, দুইটা দিয়ে হচ্ছে বাইরে বুঝায়, ঠিক আছে। এপি একটো দুইটা দিয়ে কি বুঝায়? আমাদের বাইরে বুঝায়। এপি এবং একটো দুইটা দিয়েই হচ্ছে আমাদের কি বুঝায়? বাইরে বুঝায়। এপি একটো দুইটা দিয়েই হচ্ছে আমাদের কি বুঝায়? বাইরে বুঝায়। আর মাঝে বলতে মেসো দিয়ে বুঝায় মাঝে, আর ভেতরে বলতে ভেতরে, ভেতরে বলতে হচ্ছে এন্ডো বুঝায়, ভেতরে বলতে এন্ডো বুঝায়, ঠিক আছে। তাহলে হচ্ছে এই আমাদের দেহ প্রাচীর এবং পৌষ্টিক নালীর মাঝে প্যারেনকাইমা বা মেসেনকাইমা থাকে।
এই যে এরা হচ্ছে চোষক দেহে যে যুক্ত থাকবে, মানে ওরা তো পরজীবী, কারোর সাথে যুক্ত থাকবে। এই যে উকুন আমাদের বডিতে হাঁটাচলা করে, করার পর কইরা ওরা আমাদের থেকে যে রক্ত খায়, রক্ত খাওয়ার জন্য ওদের মুখের ভেতর কি থাকে, একটা চোষক থাকে বা সাকার থাকে, যেটা দিয়ে ও আমার রক্তটা চুষে চুষে খায়। একই সাথে পর ওইটা আমার বডিতে যে আটকায় থাকে, ধরো তুমি অনেক সময় চুল এরকম তুমি মাথা ঝাড়া দিলে কি উকুন তোমার মাথা থেকে পড়ে যাবে? যাবে না। কিন্তু তুমি যখন চিরুনি দিয়ে জোরে জোরে আঁচড়াবা তখন উকুন তোমার মাথা থেকে পড়ে। তার মানে উকুন আমাদের এই যে মাথার যে ত্বক আছে সেই ত্বকের সাথে আটকে থাকার একটা স্পেসিফিক ক্যাপাবিলিটি আছে। এই যে আটকে থাকার ক্যাপাবিলিটিটা, এই জন্য এর মধ্যে কি থাকে, হুক থাকে। এই জন্য এর মধ্যে কি থাকে, এর মধ্যে হচ্ছে হুক থাকে। তাহলে হচ্ছে আমরা 5 নম্বর যে বিষয়টা দেখতে পাবো, তাহলে আমাদের হচ্ছে 5 নম্বর হচ্ছে যে পোষক দেহের সাথে সংযুক্ত, পোষক দেহের সাথে যুক্ত হওয়ার জন্য চোষক বা সাকার, চোষকের ইংরেজি কি, চোষকের ইংরেজি হচ্ছে সাকার বা হুক থাকে। হুক থাকে, সাকার বা কি থাকে, হুক থাকে। ওকে, এরপর হচ্ছে যে আমাদের এতটুকু কথা আমাদের হচ্ছে যে আমরা জানলাম, আমাদের হচ্ছে যে এতটুকু কথা আমরা জানলাম যে পোষকদের সাথে যুক্ত হওয়ার জন্য চোষক বা সাকার বা হুক থাকে। ঠিক আছে, এদের যে এই যে পৌষ্টিক তন্ত্র বা পৌষ্টিক নালী আছে, এই পৌষ্টিক নালীগুলো কিন্তু পায়ুছিদ্রবিহীন, পায়ুছিদ্রবিহীন মানে তাদের হচ্ছে দেহের উপরে যে গহ্বরটা আছে মানে মুখ গহ্বর, সেটা দিয়েই তারা খায়, আবার হচ্ছে যে বাইরে ফেলা দেয়। এই পৌষ্টিক নালী থেকে একটা কথা মনে রাখো যে এটা পায়ুছিদ্রবিহীন, পায়ুছিদ্রবিহীন এদের মধ্যে কোনো পায়ুছিদ্র নাই, পায়ুছিদ্রবিহীন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এতটুকু পর্যন্ত কি জানলাম, 1 নম্বর জানলাম এটা টিস্যু অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী, ত্রিস্তরী দ্বিপার্শ্বীয় প্রতিসম সিলোমবিহীন, দেহ আবরণ কিউটিকল বা সিলিয়াযুক্ত এপিডার্মিস থাকে, পরিপাক নালী ছাড়া কোনো ফাঁকা জায়গা এদের বডিতে নাই, এবং এদের পরিপাক নালী কিন্তু পায়ুছিদ্রবিহীন, এবং এদের দেহ প্রাচীর এবং পৌষ্টিক নালীর মাঝে যেখানে হচ্ছে যে আমাদের কি থাকার কথা ছিল, যেখানে আমাদের সিলম থাকার কথা ছিল, সেখানে প্যারেনকাইমা বা মেসেনকাইমা থাকে। এই জন্যই একমাত্র ত্রিস্তরী প্রাণী যারা হচ্ছে সিলমবিহীন। আমরা সিলমের সংজ্ঞার মধ্যে পড়ছিলাম যে ত্রিস্তরী প্রাণীতে সিলম থাকবে, বাট এই প্লাটি হেলমিনথিসটা একটা নির্লজ্জ, সে ত্রিস্তরী হওয়ার সত্ত্বেও তার মধ্যে কি নাই, তার মধ্যে কোনো সিলম নেই। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এদের রক্ত সংবহন ও শ্বসন তন্ত্র কিন্তু এদের মধ্যে অনুপস্থিত, এদের মধ্যে রক্ত সংবহন এবং শ্বসন তন্ত্র কিন্তু অনুপস্থিত, রক্ত সংবহন ও শ্বসন তন্ত্র অনুপস্থিত। এদের মধ্যে কোনো কোনো রক্ত সংবহন তন্ত্রও নাই, আবার শ্বসন তন্ত্রও নেই, রক্ত সংবহন তন্ত্র ও শ্বসন তন্ত্র অনুপস্থিত, রক্ত সংবহন তন্ত্র ও শ্বসন তন্ত্র অনুপস্থিত, 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 অনুপস্থিত। এবং 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 মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে এদের রেচন তন্ত্র আছে, রেচন তন্ত্র শাখা প্রশাখা যুক্ত, রেচন নালী ও শিখা কোষ দিয়ে তৈরি, রেচন তন্ত্র শাখা প্রশাখা, রেচন তন্ত্র আছে কিন্তু রেচন তন্ত্র শাখা প্রশাখা যুক্ত, প্রশাখা যুক্ত, এবং হচ্ছে রেচন নালী ও শিখা কোষ থাকে। খুবই 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 ইম্পর্টেন্ট কথা, রেচন নালী অ্যান্ড শিখা কোষ থাকে, অ্যান্ড শিখা কোষ বা ফ্লেম সেল থাকে। এই প্লাটি হেলমিনথিস থেকে 1000 কোটি টাকার প্রশ্ন হচ্ছে এই শিখা কোষ বা প্লাটি হেলমিনথিস, পরীক্ষায় বারবার আসে যে এই শিখা কোষ বা ফ্লেম সেল কোন পর্বে আছে, আমাদের প্লাটি হেলমিনথিস পর্বে কি থাকে, শিখা কোষ বা ফ্লেম সেল। এটা দেখতে অনেকটা হচ্ছে এরকম শিখার মতো, এরকম তাহলে এটা কি, এটা হচ্ছে শিখা কোষ। এটা পরীক্ষার মধ্যে আসবে 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 আসবে, মানে এদের রেচনতন্ত্রে যে কোষগুলো আছে, যেমন আমাদের মানবদের রেচনতন্ত্রের মেইন অংশ কি, নেফ্রন, এদের রেচনতন্ত্রে কি থাকে, শিখা কোষ থাকে। এদের রেচনতন্ত্রে কি থাকে, এদের রেচনতন্ত্রে হচ্ছে শিখা কোষ থাকে, শিখা কোষ থাকে। এদের রেচনতন্ত্রে কি থাকে, এদের রেচনতন্ত্রে হচ্ছে শিখা কোষ থাকে, এদের রেচনতন্ত্রে শিখা কোষ থাকে। ঠিক আছে, শিখা কোষ এদের রেচনতন্ত্রের মেইন অংশ। এরপর হচ্ছে যে আমাদের নেক্সট কথা হচ্ছে যে এরা হচ্ছে উভলিঙ্গ, 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 উভলিঙ্গ নিষেক অভ্যন্তরীণ, যে দেহের ভেতরেই নিষেক ঘটে,
নিষেক মানে কি? শুক্রাণু ডিম্বাণুর মিলনকে আমরা কি বলি? নিষেক বলি, নিষেক অভ্যন্তরীণ। এবং হচ্ছে যে আমাদের এই পরিস্ফুটন প্রত্যক্ষ বা পরোক্ষ। পরিস্ফুটন মানে কি? পরিস্ফুটন মানে হচ্ছে যে নিষেকের পরে আমাদের হচ্ছে জাইগোট যে তৈরি হলো, সেই জাইগোট বিভাজনের মাধ্যমে ভ্রূণ সৃষ্টি হয়। সেই ভ্রূণের যে পরিস্ফুটন, ভ্রূণ থেকে পূর্ণাঙ্গ প্রাণীটা যে তৈরি সেটাকে বলা হয় পরিস্ফুটন। ওইটা নিয়ে আর কথাবার্তা বলবো না, এই কয়টা কথা হচ্ছে আমরা মনে রাখবো। তাহলে এই হচ্ছে আমাদের এই প্লাটিহেলমিনথিস রিলেটেড মেইন কথা। তুমি এটা লেখা শেষ করো, আমি পুরো জিনিসটা রিভিউ করে তোমাকে মুখস্থ করায় দিচ্ছি। এটা লেখা শেষ করো, প্লাটিহেলমিনথিস থেকে এই কয়টা কথা আমাকে মনে রাখতে হবে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে শিখাকোষ বা ফ্লেম সেল। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে শিখাকোষ বা ফ্লেম সেল। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কি? শিখাকোষ বা ফ্লেম সেল। লেখা শেষ হয়েছে? লেখা শেষ হইলে আসো, খেয়াল করি। লেখা শেষ হয়েছে? লেখা শেষ হয়েছে? লেখা যদি শেষ হয় আসো, আমরা খেয়াল করি দেখি এখানে কি কি কথাবার্তা বলছেন। প্রথমে আমরা বলছি কি? প্রথমে আমরা বলছি হচ্ছে যে এই প্ল্যাটি হেলমিনথিস নিয়ে আমরা একটু আলোচনা করছি, যে প্ল্যাটি হেলমিনথিস, প্ল্যাটি হেলমিনথিস, প্ল্যাটি মানে কি? ফ্ল্যাট, আর বা চ্যাপ্টা, আর হেলমিন্থ মানে ক্রিমি, দ্যাট মিন্স চ্যাপ্টা ক্রিমি। প্ল্যাটি হেলমিনথিস চ্যাপ্টা ক্রিমি, সরলতম প্রথম ত্রিস্তরী প্রাণী। এরা প্রথম ত্রিস্তরী প্রাণী, বাট এদের ত্রিস্তরী প্রাণী হওয়ার যোগ্যতা তখনও ডেভেলপ হয়নি, এই জন্য এরা সরলতম ত্রিস্তরী প্রাণী বলা হয়। এরা অন্তঃপরজীবী হিসেবে কাজ করে। কি পরজীবী? অন্তঃপরজীবী হিসেবে কাজ করে। এরা টিস্যু অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী। এরা ত্রিভ্রূণস্তরীয় দ্বিপার্শ্বীয় প্রতিসম, কিন্তু ত্রিভ্রূণস্তরীয় হওয়ার পরও তারা সিলম বিহীন। দেহ আবরণ হিসেবে তাদের কিউটিকল থাকে বা সিলিয়াযুক্ত এপিডার্মিস, মানে এদের বহির্ত্বকে চুলের মতো নরনশীল অভিক্ষেপ থাকে। পরিপাক নালী ছাড়া আর কোনো ফাঁকা জায়গায় তাদের বডিতে থাকে না। এই পরিপাক নালী বা পৌষ্টিক নালীটা পায়ুছিদ্র বিহীন। এই দেহ প্রাচীর এবং পৌষ্টিক নালীর মাঝে তারা যেহেতু ত্রিস্তরী প্রাণী, তাদের হচ্ছে মেসুরাম থেকে উদ্ভূত সিলম থাকার কথা ছিল, বাট সেখানে না থেকে প্যারেনকাইমা বা মেসেনকাইমা জাতীয় কোষ দিয়ে মাঝখানে জায়গাটা পুরো ভরা থাকে, এই জন্য তাদেরকে সিলম বিহীন প্রাণী বলে। পোষক দেহের সাথে যুক্ত হওয়ার জন্য তাদের মধ্যে কি থাকে? চোষক বা সাকার বা হুক থাকে, হুক দিয়ে তারা পোষক দেহের সাথে যুক্ত থাকে। রক্ত সংবহনতন্ত্র ও শ্বসনতন্ত্র তাদের মধ্যে একদমই অনুপস্থিতি। রক্ত সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্র তাদের মধ্যে থাকে না। তাদের রেচনতন্ত্র শাখা প্রশাখা বিহীন, তাদের রেচনতন্ত্র শাখা প্রশাখা বিহীন, তাদের রেচনতন্ত্র শাখা প্রশাখা বিহীন, তাদের রেচনতন্ত্র শাখা প্রশাখা যুক্ত, শাখা প্রশাখা যুক্ত, দ্যাট মিন্স তাদের রেচনতন্ত্রের মধ্যে অনেক শাখা প্রশাখা রয়েছে, এবং তাদের রেচন নালী অ্যান্ড শিখাকোষ বা ফ্লেম সেল থাকে। তাদের শিখাকোষ বা ফ্লেম সেল থাকে, এই কথাটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। তাদের মধ্যে কি আছে? শিখাকোষ বা ফ্লেম সেল, এটা হচ্ছে 5 স্টার। এটা কি? এটা হচ্ছে 5 স্টার। এটা পরীক্ষার মধ্যে আসবে যে এই শিখাকোষ বা ফ্লেম সেল কই থাকে। শিখাকোষ বা ফ্লেম সেল, এই যে এত কষ্ট করে শিখাকোষ বা ফ্লেম সেল আঁকলাম, এটা হচ্ছে আমাদের কার বৈশিষ্ট্য? এটা প্ল্যাটি হেলমিনথিসের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক। এরা উভলিঙ্গ এবং নিষেক অভ্যন্তরীণ। তাইলে প্ল্যাটি হেলমিনথিস থেকে কি মনে রাখবো? প্ল্যাটি হেলমিনথিস টিস্যু অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী, ত্রিভ্রূণস্তরীয় দ্বিপার্শ্বীয় প্রতিসম, সিলমবিহীন। এটা আমরা আগেই পড়ছি। দেহ আবরণ কিউটিকল যুক্ত, পরিপাক নালী ছাড়া কোনো ফাঁকা জায়গা নাই, সিলমবিহীন। তার মানে হচ্ছে তাদের এই দেহ প্রাচীর এবং পৌষ্টিক নালীর মাঝে প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা জাতীয় টিস্যু থাকবে, যারা মাঝে আছে বলে মেসেনকাইমা বলতেছি। পোষক দেহের সাথে চোষক বা হুক দিয়ে যুক্ত। আর যে কথাটা কোনো দিন ভোলা যাবে না, যতদিন আমাদের এই অ্যাডমিশন টেস্ট কমপ্লিট না হয়, যে রেচনতন্ত্র শাখা প্রশাখা যুক্ত ও রেচন নালী এবং শিখাকোষ মানে ফ্লেম সেল তাদের বডিতে থাকে। রক্ত সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্র তাদের মধ্যে প্রায় অনুপস্থিত। ঠিক আছে, এ কয়টা ক্যারেক্টারিস্টিক লেখা হয়েছে সবার? লার্ভা দশা এদের অনেকগুলা আছে, লার্ভা দশা এদের অনেকগুলা আছে, এই জন্য আমরা এদের লার্ভা দশাটা পড়বো না। মেসোগ্লিয়া মেসোডাম থেকে উদ্ভূত না, মেসোগ্লিয়া মেসোডাম থেকে উদ্ভূত না। শিখাকোষ নিয়ে প্রশ্ন থাকি, হ্যাঁ। আচ্ছা, লার্ভা দশা আমরা এখানে পড়বো না, কারণ কি? যেখানে অনেকগুলো লার্ভা দশা সেটা আমরা স্কিপ করবো, যেখানে লার্ভা দশা কম সেটা আমরা পড়বো। এইখানে অনেকগুলো লার্ভা দশা, এতগুলো লার্ভা দশা আলটিমেটলি আমরা মনে রাখতে পারবো না। একটা বা দুইটা লার্ভা দশা যখন থাকবে সেটা ইম্পর্টেন্ট, সেটা পড়বো আমরা। প্ল্যাটিহেলমিনথিসেরও 4টা ক্লাস আছে, 4টা ক্লাস হচ্ছে প্ল্যাটিহেলমিনথিসেরও আমাদের রয়েছে।
প্লাটি হেলমিনথিসে চারটা শ্রেণী রয়েছে। আমরা ওইখানে হচ্ছে তোমার নিডারিয়ারও দেখছি যে চারটা শ্রেণী, পরিফেরার কয়টা শ্রেণী ছিল? তিনটা শ্রেণী ছিল, ঠিক আছে, পরিফেরার তিনটা শ্রেণী ছিল। আচ্ছা, এখন হচ্ছে প্লাটি হেলমিনথিসের মধ্যে কিছু উদাহরণ আমাকে অবশ্যই মনে রাখতে হবে, কিছু উদাহরণ আমাকে অবশ্যই মনে রাখতে হবে। প্লাটি হেলমিনথিসের এই ক্লাসগুলো কি ইম্পর্টেন্ট ভাইয়া, যে প্লাটি হেলমিনথিসের ক্লাস, তারপর এগুলা ক্লাস, এগুলা না আসলে তুমি মনে রাখা কুলাইতে পারবা না, এত ক্লাসগুলা, ঠিক আছে, এত কিছু আলটিমেটলি আমাদের লাগবে না। আমাদের হচ্ছে প্লাটি হেলমিনথিসের উদাহরণ, প্লাটি হেলমিনথিসের উদাহরণ, প্লাটি হেলমিনথিসের উদাহরণ, প্লাটি হেল মিনথেসের উদাহরণ, প্লাটি হেলমিনথিসের উদাহরণ, প্লাটি হেলমিনথিসের উদাহরণ। কি কি উদাহরণ প্লাটি হেলমিনথিসের মধ্যে আমরা পাবো? এক নম্বরে হচ্ছে প্লাটি হেলমিনথিসের মধ্যে আমরা পাবো হচ্ছে তিনটা কৃমি আছে, একটা হচ্ছে ফিতা কৃমি, আরেকটা হচ্ছে যকৃত কৃমি, আরেকটা হচ্ছে ফিতা কৃমি যকৃত কৃমি। এই দুইটা হচ্ছে প্লাটি হেলমিনথিসের মধ্যে সবচেয়ে ফেমাস, কারণ হচ্ছে তারা আমাদের সবচেয়ে বেশি থাকে। প্লাটি হেলমিনথিসের মধ্যে দুইটা কৃমি, একটা হচ্ছে ফিতা কৃমি, একটা হচ্ছে যকৃত কৃমি। ফিতা কৃমির নাম হচ্ছে টেনিয়া সোলিয়াম, তানিয়া সোলিয়াম, তো টেনিয়া সোলিয়াম, এটা হচ্ছে ফিতা কৃমি, এটা হচ্ছে ফিতা কৃমি, টেনিয়া সোলিয়াম, এটা কি ফিতা কৃমি। যকৃত কৃমি আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি এই নামটা, ফ্যাসকিওলা, ফ্যাসকিওলা হেপাটিকা, এটা আমরা একদম 2016 সাল থেকে আমাদের বইগুলোর মধ্যে এই ফ্যাসকিওলা হেপাটিকাটাই ছিল। কারণ হচ্ছে যকৃত মানে হেপাটিক সেল, যকৃত মানে কি হেপাটিক সেল, যকৃতের কোষগুলোকে হেপাটিক সেল বলা হয়, সেখান থেকে নাম আসছে ফ্যাসকিওলা হেপাটিকা। বাট নতুন বইয়ে হচ্ছে আবার নাম চেঞ্জ করে দিয়ে এর নাম হচ্ছে ডাইরোসিলিয়াম ডেনড্রাইটিকাম, এরকম একটা নাম দিয়েছে। তো এটা হচ্ছে যে কঠিন একটা নাম আমাদের বইয়ের মধ্যে অ্যাড করেছে। বাট আবার অধ্যায়ের শেষের দিকে যখন হচ্ছে ছক দিছে, মানে আমাদের অধ্যায়ের শেষে একটা ছক আছে, সেখানে যকৃত কৃমির নাম এটাই রাখছে, মানে যেখানে সবগুলা 9টা পর্বের বৈশিষ্ট্য দিছে, তো আমরা এই নামটাই শিখবো। আরেকটা নাম আমি তোমাদের একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে রক্ত কৃমি। একটা কৃমি আছে যেটা মানুষের রক্ত শোষণ করে খায় এবং খুবই খারাপ একটা কৃমি, এটার নাম হচ্ছে, এটা তোমরা পড়ি না আমরা নামটা, তাও একটু মনে রাখি আমরা, জাস্ট মনে যেন থাকে ভাইয়া পড়াইছি, স্কিস্টোসোমা ম্যানসুনি, স্কিস্টো স্কিস স্কিস্টো সোমা ম্যানসোনি, স্কিস্টোসোমা ম্যানসোনি, স্কিস্টোসোমা ম্যানসোনি, স্কিস্টোসোমা ম্যানসোনি, স্কিস্টোসোমা, স্কিস্টোসোমা ম্যানসোনি, স্কিস্টোসোমা ম্যানসোনি, ঠিক আছে, এটা হচ্ছে প্লাটি হেলমিনথিসের উদাহরণ। আচ্ছা দেখো, আমাদের কৃমি না আমরা কয়েক জায়গায় পাবো, প্লাটি হেলমিনথিস পড়তেছি এখানে কৃমি পাবো, আমরা এরপর নেমাটোডা পড়বো সেখানে কৃমি পাবো, অ্যানিলিডা পড়বো সেখানে কৃমি পাবো। সো এই তিন প্রকারের যে কৃমি আছে এই কৃমিগুলা নিয়ে কিন্তু আমাদের সিকিউ আসবে, যে এই নিচের কোনটা কোন কৃমি, এইটা কোন কৃমি। সো দ্যাটস ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট যে আমরা এই জায়গাটা মনে রাখবো, ঠিক আছে। নেক্সট যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, নেক্সট ফেজ হচ্ছে আমাদের নেমাটোডা, বা এর আরেকটা নাম ছিল নেমাটোডা, এখন হচ্ছে নাম দিছে নেমাটোডা, কিন্তু হচ্ছে যে এটা তো বেসিক্যালি এক ধরনের কৃমি, এই জন্য আগে একে নেমাথেলমিনথিস বলতো, নেমাটোডা, বা আগে একে নেমাথেল, নেমা নেমাথেল, নেমাথেল, নেমাথ 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 হেলমিনথেস, হেল মিন থেস, হেল মিন থেস একে বলতো, ঠিক আছে। এখন এই নেমা কথাটা কি আর হেলমিনথেস মানে তো হচ্ছে কৃমি, এই নেমার কথাটা হচ্ছে থ্রেড বা সুতা, থ্রেড বা সুতা, থ্রেড বা সুতা, ঠিক আছে। এই যে নেমা গ্রিক শব্দ থেকে আসছে, নেমা নেমাটোস, নেমাটোস, নেমাটোস মানে হচ্ছে থ্রেড বা সুতা, নেমাটোস মানে হচ্ছে থ্রেড বা সুতা, থ্রেড বা সুতা, থ্রেড বা সুতা, সুতা, নেমাটোস, নেমাটোস মানে থ্রেড বা সুতা। আর নেমাটোডা, টোডা, টোডা, নেমাটোডা, তাই নেমাটোস মানে হচ্ছে থ্রেড বা সুতা, আর এর সাথে হচ্ছে কি যুক্ত হয়েছে, নেমাটোস, মা ব্যথা লাগতেছে গেলি বারবার নিচে দিয়ার সাথে, আর এর সাথে আইওডি, আইওডি, নেমাটোডা, 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 বেসিক্যালি আইওডিএস, এইটা একটা গ্রিক শব্দ যেটা থেকে বেসিক্যালি টিওডিএ, ওডিএ, এটা আসছে। এই কোনো শেষে কখনো আইওডি থাকলে এটা দিয়ে বেসিক্যালি বোঝায় মতো, তাহলে হচ্ছে নেমাটোডা বেসিক্যালি হচ্ছে বলতে বোঝায় সুতার মতো, আর হেলমিনথেস মানে তো কৃমি, হেলমিনথেস মানে তো কৃমি, হেলমিনথেস মানে তো তোমরা জানো ওর্ম বা কৃমি, ওর্ম বা কৃমি, ওর্ম বা কৃমি, ওর্ম বা কৃমি,
তাহলে খেয়াল করে দেখো যে আমাদের এই যে নেমাটোডা যে আছে নেমাথেলমিনথিস, এটা হচ্ছে যে আমাদের কি মানে বাংলা বেসিক্যালি এটা হচ্ছে সুতা কৃমি, বাংলায় বেসিক্যালি এটা কি করি সুতা কৃমি বলি। আবার এই কৃমিগুলো একটু গোল 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 হয়ে বলে, এদেরকে গোল কৃমিও কিন্তু বলে। এই যে আমরা বলি না সুতা কৃমি, আমরা তো হচ্ছে যে ছোট বাচ্চা যারা হচ্ছে যে অনেক বেশি দৌড়াদৌড়ি করে তাদের কিন্তু আমরা বলি কি রে তোর কি কৃমি কামড়াইতেছে, তুই তো উথাল পাথাল করতেছিস কেন, তো হচ্ছে সুতাকৃমি বা গোলকৃমি বলে। নেমাটোস মানে হচ্ছে সুতা বা থ্রেড, আর এর পরে যে টোডা ওডা 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 এই কথাটা IDOS থেকে আসছে, এটা মানে মতো মানে সুতার মতো, আর হেলমিনথেস মানে তো আমরা জানি কৃমি। এখন হচ্ছে খেয়াল করে দেখো এই নেমাটোডার কিছু বৈশিষ্ট্য তুমি আমাকে একটু বলে ফেলো, নেমাটোডার কিছু ক্যারেক্টারিস্টিক তুমি আমাকে বলে ফেলো, তুমি নেমাটোডার যে ক্যারেক্টারিস্টিকগুলো জানো আসো আমি তোমাকে একটু ঘুরাই নিয়ে আসি সেই নেমাটোডার ক্যারেক্টারিস্টিক থেকে। নেমাটোডার ক্যারেক্টারিস্টিকের মধ্যে নেমাটোডা প্রথম অঙ্গতন্ত্র সংগঠন মাত্রার প্রাণী, প্রথম অঙ্গতন্ত্র সংগঠন মাত্রার প্রাণী, নেমাটোডা ত্রিভ্রূণিস্তরীয়, নেমাটোডা দ্বিপার্শ্বীয় প্রতিসম, নেমাটোডা অপ্রকৃত সিলমযুক্ত। এবং বলা হয় অপ্রকৃত সিলমযুক্ত যত প্রাণী আছে, তিনটা প্রাণী আমরা অপ্রকৃত সিলমযুক্ত পড়েছিলাম, নেমাটোডা রুটিফেরা কাইনোরাইকিয়া, তার মধ্যে শুধুমাত্র নেমাটোডাটা মেজর ফাইলম আর বাকি দুইটা কিন্তু মাইনর ফাইলম। তাহলে অপ্রকৃত সিলমযুক্ত প্রাণীর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক দুনিয়ায় কি আছে, অপ্রকৃত সিলমযুক্ত প্রাণীর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক দুনিয়ায় আছে নেমাটোডা, সবচেয়ে বেশি সংখ্যক কি আছে নেমাটোডা আছে। তাই নেমাটোডার ক্যারেক্টারিস্টিকের মধ্যে যদি আমরা হচ্ছে যে লাভ দিই, নেমাটোডার ক্যারেক্টারিস্টিকের মধ্যে যদি আমরা লাভ দিই তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা পাবো আমরা সেটা হচ্ছে কি নেমাটোডাগুলো হচ্ছে আমাদের অঙ্গতন্ত্র সংগঠন মাত্রার প্রাণী, এরা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, আমরা বৈশিষ্ট্যের মধ্যে লাভ দিলাম। এক নাম্বার হচ্ছে যে আমাদের বৈশিষ্ট্যের মধ্যে কি কি আসে, এক নাম্বার হচ্ছে এরা অঙ্গতন্ত্র সংগঠন মাত্রার প্রাণী, এক নাম্বার হচ্ছে তারা অঙ্গতন্ত্র সংগঠন মাত্রার প্রাণী, অঙ্গতন্ত্র সংগঠন মাত্রার প্রাণী, সংগঠন মাত্রার প্রাণী পর্ব, প্রাণী পর্ব এবং প্রথম প্রাণী পর্ব, প্রাণী পর্ব এবং প্রথম প্রথম প্রাণী পর্ব অঙ্গতন্ত্র সংগঠন মাত্রার হচ্ছে এই নেমাটোডা। তারপর হচ্ছে আমাদের এরা অপ্রকৃত অপ্রকৃত সিলমযুক্ত, পরীক্ষায় মাঝে মাঝে তোমার উদ্দীপকে বা MCQ-তে আমরা এভাবে দিই অপ্রকৃত সিলমযুক্ত পর্বের বৈশিষ্ট্য নিচের কোনটি, কারণ অপ্রকৃত সিলমযুক্ত পর্ব পড়েই কিন্তু আমরা শুধুমাত্র নেমাটোডা, সো অপ্রকৃত সিলমযুক্ত টার্মটা দিয়েই কিন্তু নেমাটোডাকে ইন্ডিকেট করে, অপ্রকৃত সিলমযুক্ত অপ্রকৃত সিলমযুক্ত অপ্রকৃত সিলমযুক্ত, তারপর ত্রিভ্রূণিস্তরীয় ত্রিভ্রূণিস্তরীয়, তারপর হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম দ্বিপার্শ্বীয় প্রতিসম দ্বিপার্শ্বীয় দ্বিপার্শ্বীয় প্রতিসম, এবং আরো একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে অখণ্ডায়িত অখণ্ডায়িত অখণ্ডায়িত, এই নেমাটোডাগুলো অখণ্ডায়িত। কেন অখণ্ডায়িত বলা হয়েছে, কারণ এই কৃমির সাথে আরেকটা রিলেশনশিপ যে কৃমির আছে অ্যানিলিডা যখন পড়তে যাব সেটার মধ্যে আবার দেখব সেটা খণ্ডায়িত ক্যারেক্টারিস্টিক আছে। তো অখণ্ডায়িত এরা কি অখণ্ডায়িত, এরা হচ্ছে কি অখণ্ডায়িত, এরা হচ্ছে অখণ্ডায়িত, এরা হচ্ছে আমাদের অখণ্ডায়িত অখণ্ডায়িত, ঠিক আছে। আচ্ছা এরা দেহটা হয় নমনীয় হয় ইলাস্টিন নির্মিত অকোষীয়, মানে এদের কোষগুলা ইলাস্টিন, মানে এদের যে জিনিসটা বডির মধ্যে থাকে এটা ইলাস্টিন বলি, এদের বডি গঠনে যেটা হেল্প করে। ইলাস্টিক প্যান্ট পরছো তোমরা, যে ছেলেদের ক্ষেত্রে আমরা ইলাস্টিক প্যান্ট বলি, যে আমাদের হচ্ছে যে গেলে কয় আরে মামা এই প্যান্ট লইয়া জানি এটা কোনো সমস্যা নাই, এই প্যান্ট হচ্ছে যে পরলেই বাড়বো, বুঝছেন এটার মাজা টাজা কিচ্ছু দেওয়া লাগবে না, এমন টাইনা টাইনা দেখায় যে হচ্ছে যে বাড়তেছে। তো ইলাস্টিক বলতে বেসিক্যালি আমরা বুঝাই কি এটা এক ধরনের সুতার মানে এক ধরনের তন্তু, যে তন্তুগুলো টানলে বড় হয় আবার টান ছেড়ে দিলে আগের মতো জায়গায় চলে আসে। তো এই নেমাটোডার মধ্যে এই তন্তুগুলা অনেক বেশি পরিমাণে থাকে, ইলাস্টিন নামক তন্তু এদের বডির ভেতর খুব বেশি পরিমাণে থাকে, এবং এরা হচ্ছে কিউটিকল দ্বারা আবৃত। কিউটিকল কি পড়ছি আমরা, মোমের আস্তরণ আমরা পড়ছি। তাহলে হচ্ছে ইলাস্টিন নির্মিত অকোষীয়, এদেরকে বলছি ইলাস্টিন নির্মিত অকোষীয়, যদিও এদের মধ্যে কোষ আছে, ঠিক আছে, মানে এরা কি বলছি ইলাস্টিন নির্মিত, ইলাস্টিন নির্মিত অকোষীয়, ইলাস্টিন নির্মিত অকোষীয়, ইলাস্টিন নির্মিত অকোষীয়। দেন হচ্ছে যে আমাদের কথা কি আসছে ইলাস্টিন নির্মিত অকোষীয়, নেক্সট কথা হচ্ছে যে আমাদের কিউটিকল, পুরু কিউটিকল আবৃত, পুরু কিউটিকল আবৃত, পুরু কিউটিকলে আবৃত, পুরু কিউটিকলে আবৃত, একদম পুরু বিশাল পুরু একটা আবরণ এদের বডির ভেতর থাকবে।
তারপর নেক্সট যে ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে যে এদের যে পেশিগুলো আছে পেশিগুলা অনুদৈর্ঘ্য পেশি স্তর, অনুদৈর্ঘ্য প্রশি স্তর, মানে লম্বালম্বি এই পেশিগুলা কাজ করে, আড়াআড়ি পেশি স্তর এদের মধ্যে নেই, অনুদৈর্ঘ্য পেশি স্তর। দেখো আমরা সব ক্যারেক্টারিস্টিক তোমাকে একটু বলে যাচ্ছি, বাট পরীক্ষার মধ্যে কিন্তু সব ক্যারেক্টারিস্টিক আসে না। যেমন পুরা প্লাটি হেলমিনথিস থেকে চাপড়াইলেও তোমার পরীক্ষার মধ্যে মেইনলি শিখাকোষ বা ফ্লেম সেলটা এমসিকিউতে দিবে। সিকিউর জন্য তোমাকে কিছু ক্যারেক্টারিস্টিক একটু বেশি মনে রাখতে হবে। অনুদৈর্ঘ্য পেশি স্তর এদের আছে, পেশি থাকে, বৃত্তাকার পেশি থাকে না, অনুদৈর্ঘ্য পেশি থাকে, অনুদৈর্ঘ্য পেশি থাকে, বৃত্তাকার পেশি থাকে না। অনুদৈর্ঘ্য মানে লম্বালম্বি যে পেশিগুলো তাদের বডিতে আছে সেগুলো থাকে, এরকম বৃত্তাকার পেশি বা এরকম অনুপ্রস্থ পেশি, বৃত্তাকার বা অনুপ্রস্থ পেশি থাকে না, বৃত্তাকার বা অনুপ্রস্থ পেশি থাকে না, বৃত্তাকার বা অনুপ্রস্থ পেশি থাকে না, অনুপ্রস্থ পেশি থাকে না, বৃত্তাকার বা অনুপ্রস্থ পেশি থাকে না, বৃত্তাকার বা অনুপ্রস্থ পেশি থাকে না। এখন তাহলে এতটুকু ক্যারেক্টার আমরা জানলাম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় আসি, যেটা হচ্ছে এর পৌষ্টিক নালী সোজা ও শাখাহীন, পৌষ্টিক নালী সোজা ও শাখাহীন, পৌষ্টিক নালী সোজা ও শাখাহীন। এদের পৌষ্টিক নালী যে ছিল, পৌষ্টিক নালী, পৌষ্টিক নালী, পৌষ্টিক নালী ছিল হবে কি, সোজা হবে ও শাখাহীন হবে, সোজা ও শাখাহীন, সোজা হয় এবং শাখাহীন হয়, শাখাহীন হয়। এবং হচ্ছে যেটা মুখ থেকে পায়ু পর্যন্ত প্রসারিত, মুখ থেকে পায়ু পর্যন্ত, মুখ থেকে পায়ু পর্যন্ত, মুখ থেকে পায়ু পর্যন্ত প্রসারিত, মুখ থেকে পায়ু পর্যন্ত প্রসারিত, মুখ থেকে পায়ু পর্যন্ত প্রসারিত, মুখ থেকে পায়ু পর্যন্ত প্রসারিত। ঠিক আছে, আচ্ছা খেয়াল করে দেখো এদের শেপটা কেমন হয়, এদের শেপটা হয় এরকম। ধরো এটা হচ্ছে আমাদের একটা কি, এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে তোমার এই সুতাকৃমি এরকম। ঠিক আছে, এখন এইটা হচ্ছে ওর মুখ, এটা হয়েছে ওর মুখ, এটা হয়েছে কি ওর মুখ, এটা হয়েছে ওর মুখ, এটা হয়েছে ওর মুখ, হ্যাঁ এটা হয়েছে ওর মুখ, এটা হয়েছে ওর মুখটা। ঠিক আছে, এটা হয়েছে ওর মুখটা, মুখটা হইলে এর ভেতরে এই একটা নল থাকে যেটাকে বলি হচ্ছে পৌষ্টিক নালী, এরকম একটা চিকন নল থাকে যেটাকে বলবো হচ্ছে কি আমরা পৌষ্টিক নালী, যেটাকে বলবো হচ্ছে আমরা, যেটাকে বলবো হচ্ছে আমরা পৌষ্টিক নালী, যেটাকে বলবো হচ্ছে আমরা পৌষ্টিক নালী। এরকম হচ্ছে একটা চিকন নলের মতো আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে পৌষ্টিক নালী, যেটার মধ্যে কোনো শাখা প্রশাখা নাই, যেটা হচ্ছে যে একদম হচ্ছে আমাদের সুন্দর মতো আছে। তাহলে খেয়াল করে দেখো যে আমাদের এটা একটা কি, তাহলে দেখো এদের পৌষ্টিক নালী সোজা ও শাখাহীন, মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তার প্রসারিত। তাহলে এই যে আমাদের নেমাটোডা পর্বের প্রাণী আছে, তারা দেখতে বেসিক্যালি নলের মতো, তারা দেখতে বেসিক্যালি নলের মতো, এবং এই নলের ভেতর আরেকটা নলাকার স্ট্রাকচার যেটা হচ্ছে পৌষ্টিক নালী থাকছে। এই জন্য এখানে একটা স্পেশাল গঠন দেখা যায়, সেটাকে বলি এসব প্রাণীকে নলের ভেতর নল, 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 এই গঠনটা দেখা যায়। টিউব উইথ ইন এ টিউব, টিউব উইথ ইন এ টিউব গঠন, টিউব উইথ ইন এ টিউব, টিউব উইথ ইন এ টিউব, টিউব উইথ ইন এ টিউব, নলের ভেতর নলের মতো, টিউব উইথ ইন এ টিউব দেখা যায়, মতো গঠন, গঠন দেখা যায় এদের মধ্যে, দেখা যায় যে নলের ভেতর নল। এই ক্যারেক্টারটা হচ্ছে এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক, যত ক্যারেক্টারিস্টিক আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই ক্যারেক্টারিস্টিকটা। আচ্ছা, এরপর হচ্ছে এদের শ্বসনতন্ত্র এবং সংবহনতন্ত্র অনুপস্থিত। এর আগেরটার মধ্যেও কিন্তু আমাদের শ্বসনতন্ত্র এবং সংবহনতন্ত্র অনুপস্থিত ছিল, শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত। আচ্ছা, এখানে একটা জিনিস আমি লিখতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে এই পৌষ্টিক নালী পায়ুছিদ্রবিহীন ও শাখান্বিত, পায়ুছিদ্রবিহীন এবং শাখান্বিত, শাখান্বিত মানে ব্রাঞ্চ, আমরা হচ্ছে ব্রাঞ্চ থাকে। আমরা মাত্র ইয়াদের ক্ষেত্রে কি পড়লাম, নেমাটোডার মধ্যে পড়লাম যে পৌষ্টিক নালী কিন্তু ব্রাঞ্চহীন, শাখান্বিত মানে শাখান্বিত বা ব্রাঞ্চ, শাখা প্রশাখা যুক্ত, আর এখানে কিন্তু শাখা প্রশাখা বিহীন। আচ্ছা, এরপর হচ্ছে শ্বসনতন্ত্র এবং সংবহনতন্ত্র অনুপস্থিত, শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত, শ্বসনতন্ত্র এবং সংবহনতন্ত্র অনুপস্থিত। ঠিক আছে, এখন আমি তোমাকে পরীক্ষা হলে এমসিকিউতে দিলাম যে শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র অনুপস্থিত, তোমার কাছে কিন্তু অপশন দুইটাই, যে আমাদের সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্র কিন্তু প্লাটি হেলমিনথিসও অনুপস্থিত আবার নেমাটোডাও অনুপস্থিত। তাহলে আমি তোমাকে কোনটা উত্তর দিবা, যদি অপশনে আমি কিছু উল্লেখ করে না দিই, শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র অনুপস্থিত বলি, দুইটাই কিন্তু উত্তরে আসে। কিন্তু আমি যদি তোমাকে বলে দেই যে শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত কোন সিলমবিহীন প্রাণীতে,
বলো শ্বসনতন্ত্র সংবনতন্ত্র অনুপস্থিত কোন সিলোমবিহীন প্রাণীতে? তখন কিন্তু অপশন হিসেবে তোমার আসবে হচ্ছে প্লাটিহেলমিনথেস। আর যদি বলে দিই শ্বসনতন্ত্র সংবনতন্ত্র অনুপস্থিত কোন অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণীতে, তাহলে কিন্তু নেমাটোড অপশনটা চলে আসতেছে। তাহলে শ্বসনতন্ত্র সংবনতন্ত্র অনুপস্থিত কিন্তু দুই জায়গায়, কিন্তু আমার অবশ্যই তাহলে প্রশ্ন করতে গেলে একটু লেজ লাগাই দিতে হবে। আচ্ছা, এ পর্বের আরও একটা খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক হচ্ছে যৌন দ্বিরূপতা বা সেক্সুয়াল ডাইমরফিজম। এই পর্বে প্রথম যৌন দ্বিরূপতা, প্রথম যৌন দ্বিরূপতা, যৌন দ্বিরূপতা, যৌন দ্বিরূপতা বা সেক্সুয়াল ডাইমরফিজম, সেক্সুয়াল ডাইমরফিজম দেখা যায়। ডাইমরফিজম দেখা যায়। জিনিসটা আসলে কি, দেখো যে মানুষের ক্ষেত্রে কে পুরুষ আর কে স্ত্রী, এটা কি তুমি হচ্ছে বা কে মেল কে ফিমেল, এটা তুমি বাইরে থেকে দেখে বলে দিতে পারো না। বাইরে থেকে দেখলে কিন্তু একটা মেল ফিমেল তুমি বলতে পারো, যদিও এখন ছেলেরা মেয়েদের মতো সাজে, মেয়েরা ছেলেদের মতো সাজে, যেটা আসলে কেয়ামত একটা অন্যতম বড় আলামত। কিন্তু হচ্ছে যে এই আমরা ইন জেনারেল আমরা কিন্তু একটা মানুষের বাহ্যিক গঠন দেখলেই বুঝতে পারি যে সে ছেলে না মেয়ে। এই যে বাহ্যিকভাবে মানুষকে বুঝতে পারে সে ছেলে না মেয়ে, এটাকে বলা হয় যৌন দ্বিরূপতা বা সেক্সুয়াল ডাইমরফিজম। যে দুইটা ভিন্ন সেক্সের দ্বিরূপ আছে, দুইটা ভিন্ন ভিন্ন রূপ আছে। দ্বিরূপ মানে কি, দ্বি মানে দুই, রূপ মানে গঠন, তাহলে দুইটা ভিন্ন ভিন্ন রূপ দেখতে পাই। তার মানে হচ্ছে যে আমাদের বাহ্যিকভাবে একই প্রজাতির স্ত্রী ও পুরুষ সদস্য বর্ণ আকার আকৃতিতে পৃথক হলে তাকে যৌন দ্বিরূপতা বলা হয়। যৌন দ্বিরূপতার সংজ্ঞা কি, একই প্রজাতির স্ত্রী। যৌন দ্বিরূপতার সংজ্ঞা হচ্ছে একই প্রজাতির স্ত্রী ও পুরুষ সদস্য বর্ণ, স্ত্রী ও পুরুষ সদস্য, স্ত্রী ও পুরুষ সদস্য, স্ত্রী ও পুরুষ সদস্য, স্ত্রী ও পুরুষ সদস্য বর্ণ আকার আকৃতি, বর্ণ আকার আকৃতিতে, বর্ণ আকার আকৃতিতে আকৃতিতে পৃথক বৈশিষ্ট্য ধারণ করলে, পৃথক গড়ে পৃথক হলে তাকে যৌন পৃথক পৃথক হলে তাকে যৌন দ্বিরূপতা বলে। এটা খুব ইম্পর্টেন্ট। এবং আমাদের পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, এই পর্বের প্রাণীতে কোনটা মেল কোনটা ফিমেল সেটা বোঝা যাচ্ছিল না, কিন্তু এই নেমাটোডা পর্বের প্রাণীতে সর্বপ্রথম কে মেল কে ফিমেল সেটা বোঝা যাওয়া শুরু হইলো। কে মেল কে ফিমেল সেটা বোঝা যাওয়া শুরু হইলো কোথা থেকে, এই নেমাটোডা থেকে, ঠিক আছে, এই কৃমি থেকে। ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এটা কিন্তু মানুষের ক্ষেত্রেও রয়েছে। এবং একটা জিনিস মনে রাখবা, মানুষ ছাড়া অন্য সকল প্রাণীতে দেখা যায় যেটা, প্রাণীগুলা আমাদের পুরুষটা ছোট হয়, মানে মানুষের ক্ষেত্রে পুরুষের আকৃতি বড়, স্ত্রীর আকৃতি ছোট। বাট মানুষ ছাড়া অন্য সকল প্রাণীতে পুরুষের আকৃতি ছোট হবে, স্ত্রীর আকৃতি বড় হবে, ঠিক আছে। পৃথক হলে তাকে যৌন দ্বিরূপতা বলে, পৃথক হলে তাকে যৌন দ্বিরূপতা বলে, যৌন দ্বিরূপতা বলে, যৌন দ্বিরূপতা বলে, ঠিক আছে, যৌন দ্বিরূপতা বলে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা একটা কথা গেল, আমরা বুঝতে পারলাম। আর এদের লার্ভাটা খুব ইম্পর্টেন্ট, মানে হচ্ছে সব জায়গার লার্ভা কিন্তু আমাদের তত বেশি ইম্পর্টেন্ট না, বাট এদের লার্ভাটা আমাদের মনে রাখতে হবে। এদের লার্ভা হচ্ছে লার্ভা দশা হচ্ছে র্যাবডিটি ফর্ম বা মাইক্রোফাইলেরিয়া, বা মাইক্রোফাইলেরিয়া, মাইক্রোফাইলেরিয়া লার্ভা দশা বিদ্যমান। এটা পরীক্ষার মধ্যে আসে যে আমাদের যে কি আসে, যে আমাদের র্যাবডিটি ফর্ম লার্ভা কোন পর্বে পাওয়া যায়, র্যাবডিটি ফর্ম লার্ভা নেমাটোডা পর্বে পাওয়া যায়। লেখা শেষ করো, তারপর আমরা আবার একটু রিভিউ করি পুরা বিষয়টা। খুবই খুবই ইম্পর্টেন্ট নেমাটোডা। দেখো যা পড়াচ্ছি, যে কয়টা জিনিস পড়াচ্ছি ইম্পর্টেন্ট জিনিস পড়াচ্ছি এবং পড়তে হবে। এখন এগুলো তোমার কাছে স্বাভাবিকভাবেই মনে হবে, ভাইয়া এত কঠিন কিভাবে মনে থাকবে, বাট আমরা এই যে বারবার রিপিটেড তোমাদের পড়াচ্ছি, এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে সুবিধা করবে এবং আস্তে আস্তে এই জিনিসগুলো তোমার ব্রেইনে ঢুকবে। বিষয়টা হচ্ছে কি, ধরো আইজাক নিউটনের নাম কিন্তু কঠিন একটা নাম, তারপর গ্যালিলিওর নাম কঠিন নাম, আইনস্টাইনের নাম কঠিন নাম, কিন্তু সেই নামগুলো আমাদের কাছে সহজ হয়েছে কিভাবে? দেখো আইজাক নিউটন, আইনস্টাইন, গ্যালিলিও, পিথাগোরাস,
পিথাগোরাস, মেন্ডেলিফ, এই নামগুলো বলতে কিন্তু আমাদের মুখে তত বাধে না, আমাদের একদম খুব ইজি হয়ে গেছে, কারণ আমরা এগুলো খুব রিপিটেড পড়ালেখা করেছি। তো আমরা এই চ্যাপ্টারটা রিপিটেডভাবে তোমাদেরকে পড়াচ্ছি, এবং হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারটার উপর রিপিটেড আমরা তোমাদের এক্সাম নিতে থাকবো, যেই ক্লাস এবং এক্সামের মাধ্যমে তোমাদের হবে কি বারবার বারবার পড়তে পড়তে এই জিনিসগুলো সহজ হয়ে যাবে। এখন দেখো তাহলে প্রথম কথা, আমি কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি কালেক্ট করে নিয়েছি আমাদের আগের পড়া থেকে। কী কী সে জিনিসের কালেকশন ছিল? যে অঙ্গতন্ত্র, সংগঠন মাত্রার প্রাণী, এরা এরা অপ্রকৃত সিলমযুক্ত বা সুডো সিলোমেট, এরা ত্রিভুনস্তরীয় দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং এরা অখণ্ডায়িত হয়, এরা ইলাস্টিন নির্মিত অকোষীয়, এরা ইলাস্টিন নির্মিত অকোষীয় পুরু কিউটিকল আবরণে আবৃত, এর আগেরটাও কিন্তু কিউটিকল আবরণে আবৃত ছিল। এদের মধ্যে অনুদৈর্ঘ্য লম্বালম্বী পেশিগুলো বিদ্যমান আছে, কোনো বৃত্তাকার বা অনুপ্রস্থ পেশি থাকে না, এদের পৌষ্টিক নালীটা সোজা ও শাখাহীন হয় এবং মুখ থেকে পায়ু পর্যন্ত প্রসারিত আছে, মুখ থেকে পায়ু পর্যন্ত প্রসারিত আছে। এই যে আমরা ছবিতে একে দেখাইছি যে এটা আমাদের একটা নলাকার গঠন দেখা যায় এরা সুতাকৃমিগুলা, এবং এই নলের ভেতর একটা নল, এই পৌষ্টিক নালীটা আর একটা নলের মতো কাজ করে, এই জন্য নলের ভেতর নল বা টিউব উইথ ইন টিউব, এই জিনিসটা এমসিকিউতে প্রচুর দেয় যে নলের ভেতর নল কোন পর্বে দেখা যায়, টিউব উইথ ইন টিউব কোন পর্বে দেখা যায়, কোন পর্বে পৌষ্টিক নালী সোজা ও শাখাহীন, এই প্রশ্নটা আসে। শ্বসনতন্ত্র এবং সংবন্ধতন্ত্র অনুপস্থিত আমাদের নেমাটোডা এবং প্লাটিহেলমিনথিস দুই জায়গায়, কিন্তু আমাদের শ্বসনতন্ত্র সংবন্ধতন্ত্র অনুপস্থিত। খেয়াল করে দেখো দুই জায়গায় শ্বসনতন্ত্র সংবন্ধতন্ত্র অনুপস্থিত, প্লাটিহেলমিনথিসের মধ্যেও পৌষ্টিক নালীটা সোজা থাকে বা শাখান্বিত, মানে শাখা প্রশাখা যুক্ত, এই জন্য নলের ভেতর নল দেখা যায় না। প্লাটিহেলমিনথিসে কিন্তু কোনো যৌন দ্বিরূপত্ব বা সেক্সুয়াল ডাইমরফিজম ছিল না, প্লাটিহেলমিনথিসে পুরু কিউটিকল আবরণ আবৃত ছিল, প্লাটিহেলমিনথিস সিলমবিহীন আর ও হচ্ছে কি সিলমযুক্ত। তাহলে দেখো প্লাটিহেলমিনথিস এবং নেমাটোডার বৈশিষ্ট্যের পার্থক্য কিন্তু আমরা পাচ্ছি। আরেকটা জিনিস মনে রাখবা, যত উপরের দিকে যেতে থাকতেছে এই যে প্লাটিহেলমিনথিস থেকে নেমাটোডায় যখন যাচ্ছে তখন কিন্তু জিনিসটা উন্নত হচ্ছে। তোমাকে পরীক্ষার হলে দুইটা কৃমির উদাহরণ দিবে, ধরো আমাদের হচ্ছে এখানে দুইটা কৃমির উদাহরণ দিবে এবং বলবে যে একটা নেমাটোডা একটা, আচ্ছা আমি তোমাকে আগে এটা শেষ করে তারপর বলতেছি, তারপর এখানে যৌন দ্বিরূপতা বা সেক্সুয়াল ডাইমরফিজম দেখা যায়, মানে হচ্ছে যে এই স্ত্রী এবং পুরুষ সদস্য বর্ণ এবং আকার আকৃতিতে কেমন হচ্ছে ভিন্ন হচ্ছে, বাইরে থেকে দেখেই তুমি এক্সটার্নালি কোনটা মেল কোনটা ফিমেল ডায়াগনোস করতে পারছো। এদের লার্ভার নাম র্যাবডিটিফর্ম লার্ভা বা মাইক্রোফাইলেরিয়া। আচ্ছা উদাহরণে যদি আমরা যাই, এদের উদাহরণে আমরা যদি আসতে চাই, উদাহরণের মধ্যে আমরা কি কি উদাহরণ এদের মধ্যে পাবো, এদের মধ্যে আমাদের হচ্ছে একটা উদাহরণ আমরা জানি লোয়া লোয়া চোখকৃমি। এই যে এখানে জেনাস এবং স্পেসিসের নাম একই, এটাকে কি বলা হয় বলতো? জেনাস এবং স্পেসিসের নাম একই, এই কৃমিটাকে তাহলে আমরা কি বলবো? জেনাস এবং স্পেসিসের নাম একই, এই ধরনের গঠনকে বলা হয় কি? জেনাস এবং স্পেসিসের নাম যদি একই হয় এই ধরনের গঠনকে বলা হয়, নামকে বলা হয় টটোনিম চোখকৃমি। তারপর এ ধাপের সবচেয়ে হচ্ছে ফেমাস কৃমি হচ্ছে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, অ্যাসকারিস অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, অ্যাসকারিস লুম্ব্রি লুম্ব্রিকয়েডিস, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, এটা হচ্ছে এক ধাপের সবচেয়ে ফেমাস কৃমি। এটার নাম হচ্ছে গোল কৃমি, এটার নাম হচ্ছে গোল কৃমি, গোল কৃমি, এটার নাম হচ্ছে গোল কৃমি, বা এটা দেখতে আমি এটা কেঁচোর মতো বলে, এটাকে কেঁচো কৃমিও বলা হয়, গোল কৃমি বা এটাকে কি বলা হয়? কেঁচো কৃমি বলা হয়, গোল কৃমি বা এটাকে বলা হয় কেঁচো কৃমি বলা হয়, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, সবচেয়ে ফেমাস কৃমি এই ধাপের আসে পরীক্ষার মধ্যে। আরেকটা হচ্ছে আমাদের উচেরিয়া ব্যানক্রফটি, উচেরিয়া 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 ব্যানক্রফটি, এটা হচ্ছে আমাদের ব্যানক্রফটি, ব্যানক্রফটি, এটা হচ্ছে আমাদের কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় গোদ্রক কৃমি। এর কারণে রাস্তাঘাটে অনেক মানুষ দেখবা, ভিক্ষুক দেখবা, বেসিক্যালি রাস্তায় একটু ভিক্ষুকদের দিকে তাকাবা, অনেক ধরনের রোগ সম্পর্কে জানা যায় ভিক্ষুকদের দিকে তাকালে, এবং চেষ্টা করবা অল্প কিছু টাকা হলেও দান করার ভিক্ষুককে। প্রত্যেক দিন নিজের একটা নিয়ত রাখবা যে প্রতিদিন আমি 10 টাকা দান করব। কারণ কি জানো, আল্লাহ তাআলা হচ্ছে যে আমাদের সেই ইবাদতটাকে পছন্দ করে খুব, যে ইবাদতটা পরিমাণে অল্প কিন্তু নিয়মিত। এই যে তুমি নিয়মিত যদি 10 টাকা দান করো, বা তোমরা স্টুডেন্ট তোমাদের 10 টাকা কষ্ট হয়, যে 2 টাকাও যদি তুমি দান করো প্রতিদিন, বা 5 টাকা দান করো, কিন্তু দানটা যদি নিয়মিত হয়, যে রেগুলার তুমি দান করতেছো, তাহলে সেই দানটা আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয় হবে, এবং সেই দানটা বা সেই ইবাদতটার বদৌলতে হয়তো তুমি জান্নাত পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো দেখো তাহলে হচ্ছে আমাদের উচেরিয়া ব্যানক্রফটি, বা এটাকে বলা হয় গোদ্রক কৃমি। ভিক্ষুকদের দিকে তাকালে দেখবা যে মাঝে মাঝে যে কিছু কিছু ভিক্ষুকের পা এরকম ফোলা বা হাত বিশাল ফুলে আছে,
এটাকে বলা হয় গোদ রোগ, বা ইংরেজিতে এটাকে বলে এলিফ্যান্টিয়াসিস, যে হাত পা এলিফ্যান্টের মতো বা হাতির মতো মোটা হয়ে যায়, এটার জন্য এই কৃমিটা দায়ী। এই কৃমিটা আমাদের বডির পুরো সার্কুলেশন সিস্টেম একটা ড্যামেজ করে। বেসিক্যালি আমাদের বডিতে রক্ত, রক্তের পাশাপাশি লসিকা নামে একটা সার্কুলেশন সিস্টেম আছে, সেই লসিকা সার্কুলেশন সিস্টেমটাকে ড্যামেজ করে হাত পা আঙ্গুল এগুলোকে ফুলিয়ে দেয়। উচেরিয়া ব্যাডগ্রাফটি, বা এটাকে বলা হয় হচ্ছে গোদ রোগ কৃমি, 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 এর কারণে যে রোগটা হয়, রোগটার নাম হচ্ছে ফাইলেরিয়া। রোগ হয় ফাইলেরিয়া, রোগটা যেটা হয় তার নাম হচ্ছে ফাইলেরিয়া বা হচ্ছে গোদ রোগ। ফাইলেরিয়া বা গোদ রোগ, ফাইলেরিয়া বা গোদ রোগ, বা ইংরেজিতে এটাকে আরেকটা নাম বলা হয় এলিফ্যানথিয়াসিস, এলিফ্যানথিয়াসিস, ঠিক আছে, এলিফ্যানথিয়াসিস, ওকে, এলিফ্যানথিয়াসিস। তাহলে হচ্ছে এই হয়েছে আমাদের কথা, উচেরিয়া ব্যানক্রফটি আমরা দেখতে পেলাম, উচেরিয়া, উচেরিয়া ব্যানক্রফটি। এবং ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই উচেরিয়া ব্যানক্রফটির লার্ভা দশার নামই হচ্ছে মাইক্রোফাইলেরিয়া, মাইক্রোফাইলেরিয়া। এখন তোমাকে পরীক্ষার মধ্যে বলল যে রহিম বা জব্বার বা করিম দুইটা কৃমি দেখলো, একটা হচ্ছে গোল কৃমি দেখলো, আরেকটা সে হচ্ছে ফিতা কৃমি, আরেকটা হচ্ছে সে ফিতা কৃমি দেখলো, ঠিক আছে। এই দুইটা কৃমি কোনটি কোন পর্বের? ফিতা কৃমি প্লাটি হেলমিন্থিস, গোল কৃমি হচ্ছে আমাদের কি এই নেমাটোডা পর্বের। এরপর বললো যে নিচের কোন পর্বটি অধিক উন্নত ব্যাখ্যা করো, তখন দুই পর্বের বৈশিষ্ট্যই তোমাকে ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা করে তুমি বলবা যে আমাদের নেমাটোডা বেশি উন্নত, কেন? কারণ এটা আমাদের অপ্রকৃত সিলমযুক্ত, এখানে সিলম ছিলই না, এখানে সিলম আছে, এখানে যৌন দৃঢ়তা দেখা যাচ্ছে যেটা ওইখানে আমাদের ছিল না, এখানে পৌষ্টিক নালীটা সোজা এবং শাখাহীন হচ্ছে যেটা ওইখানে ছিল না। তারপর এই ক্যারেক্টারিস্টিকগুলো, মানে ওর ক্যারেক্টারিস্টিকগুলো প্রকাশ করে বলবা যে এটা উন্নত আর আগেরটা কি অনুন্নত। তো এরকম তোমাকে হচ্ছে পরীক্ষার মধ্যে সিকিউ দিবে। এখন হচ্ছে যে তাইলে আমরা দেখলাম লোয়া লোয়া স্কাইস লুম্বিক্রয়েডিস আর হচ্ছে উচেরিয়া ব্যানক্রফটি। এখন তোমরা এতটুকুর মাঝে কোনো কনফিউশন যদি থাকে কমেন্টে জানাও, আমি কমেন্টে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, পাতার বহির্ত্বকের কিউটিকল আর নেমাটোডার কিউটিকল কি একই টাইপের? প্রায় একই ধরনের। মেয়েদের কি চিত্র শিখবো? না, চিত্র শেখার প্রয়োজনীয়তা নেই, চিত্র শেখার প্রয়োজনীয়তা নেই। ইওটস আর আয়োটস কি একই? হ্যাঁ, একই। আগে দিতাম ভাইসা, এখন জানতে পারছি বাজারে বসে থাকা ভিক্ষুকগুলো বসিয়ে রাখে কিছু বড় দালাল, সারাদিন বসিয়ে এদের টাকা আদায় করে, দিন শেষে ওদের খাওয়া গোসল করে, পরের দিন। এটা হচ্ছে যে একটা বিষয় যে আমাদের দেশে আসলে ভিক্ষুক নিয়ে একটা বাণিজ্য চলে, তো এই জন্য একটু চেষ্টা করবা যে ধরো ভিক্ষা দিতে তাদেরকে, ধরো হচ্ছে যারা একদম বেডরিডেন না, মানে একদম রাস্তায় পড়ে আছে, সেই মানুষগুলাকে ভিক্ষা না দিয়ে ধরো যারা হাঁটাচলা করতে পারে তাদের ভিক্ষা দিলে ভালো। দুই নম্বর বিষয় হচ্ছে এই যে মানুষগুলাকে তুমি ভিক্ষা দিচ্ছ, ভিক্ষা দেওয়ার ফলে হবে কি, আলটিমেটলি ওই ভিক্ষা সে নিতে পারতেছে, সেজন্য সে বেঁচে আছে, ঠিক আছে। যদি তুমি আমি তাকে কেউ ভিক্ষা না দেই, তাহলে ওই লোকটাকে যে হচ্ছে দালালরা যারা ওকে দিয়ে ভিক্ষা করায়, তাই ওকে রাখবে না, মেরে ফেলবে ওকে, ঠিক আছে। তাই যে ওই লোকটা যে সারাদিন শুয়ে শুয়ে আল্লাহ 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 করতেছে, সেটাও কিন্তু সে আল্লাহর গুণগান গাচ্ছে, এবং তুমি আমি ভিক্ষা দেওয়ার কারণেই ওই লোকটাকে বাঁচায় রাখা হয়েছে, তো নাইলে কিন্তু হচ্ছে ওই লোকটাকে বাঁচায় রাখা হইতো না। যদিও ভিক্ষাকে ইসলামে খুবই অনুৎসাহিত করা হয়েছে, বাট আমাদের সামাজিক প্রেক্ষাপটে তো আমাদের হচ্ছে আসলে খুব বেশি কিছু করার নেই, আমরা যেহেতু একটা ইসলামিক কান্ট্রি না, সো আমরা সেই মানুষগুলোর লাইফ চেঞ্জ করার কোনো সেভাবে উদ্যোগ না হচ্ছে না। সো তুমি যদি ওই মানুষগুলাকে একদমই যারা চলাফেরা করতে পারে না তাদেরকে যদি একটু হেল্প না করো, তাহলে আলটিমেটলি ওই মানুষগুলোর মৃত্যু ছাড়ার কোনো পথ থাকবে না, ঠিক আছে। মাইক্রোফাইলেরিয়া মানেটা বুঝলাম না। আচ্ছা, খুব ভালো একটা কথা বলছে, মাইক্রোফাইলেরিয়া মানে জিনিসটা আসলে কি, এই যে উচেরিয়া ব্যানক্রফটি, এই যে কৃমিটা, এই কৃমিটার কারণে গোদ রোগ হয়, বা এই রোগটার একটা নাম দেওয়া হচ্ছে ফাইলেরিয়া। তো এই ফাইলেরিয়া রোগের জন্য দায়ী উচেরিয়া ব্যানক্রফটি, এর যে লার্ভা দশা তাকে বলে মাইক্রোফাইলেরিয়া। মাইক্রো মানে কি, ছোট, ছোট আকৃতির কৃমি থাকে লার্ভা দশা এরা, এই জন্য নাম দিয়েছে কি মাইক্রোফাইলেরিয়া, কারণ এদের জন্য আমাদের হচ্ছে গোদ রোগ হয় বা ফাইলেরিয়া রোগটা হয়। ফাইলেরিয়া রোগের জন্য দায়ী যে কৃমি, সেই কৃমির লার্ভা দশাটাকে বলে মাইক্রোফাইলেরিয়া বলা হয়, ঠিক আছে।
আচ্ছা ভাইয়া, আমি তো ইংলিশ ভার্সনের এন্ড আলিমের বুকে অনেক কিছু, আমার তো গাজী আজমলের বুকে অনেক কিছু নাই, সো আমার বাংলা ভার্সনে আজমল এই। আচ্ছা, আলিফের জন্য একটা কথা, তুমি ইংলিশ ভার্সনের হইলেও তোমাকে কিন্তু আজমল স্যারের বইটা পড়তে হবে। সো তুমি বাংলা ভার্সনের বইটাকে মেইন ফোকাস রেখে পড়বা, ইংলিশ ভার্সনের বইটা পড়বা তুমি তোমার কলেজে ভালো করার জন্য। তো আগে তুমি আজমল শেষ করবা, করে দেন তুমি সেকেন্ড আলিম ধরবা, এটা তোমার জন্য। কারণ অ্যাডমিশন টেস্টে কিন্তু মূলত আজমল ফলো করবে, লাস্টবার করে নেই, সামনে থেকে কিন্তু করবে, সামনে কিন্তু করবে। নাজমল থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে। লার্ভা দশা মানে কি? আরেকটা সুন্দর প্রশ্ন, লার্ভা মানে কি হচ্ছে? বাচ্চা দশা। লার্ভা মানে কি? বাচ্চা দশা, যে হচ্ছে দেখা যায় একটা পূর্ণাঙ্গ প্রাণী এবং ভ্রূণীয় অবস্থার মাঝে একটা বেবি দশা থাকে, সেই বেবি দশাটাকে বলে লার্ভা। যেমন আমরা মায়ের পেটে যখন থাকি তখনও কিন্তু সেটা কোয়াইট লাইক লার্ভা দশার মতো, যে আমাদের আকৃতির সাথে মা মানে একটা প্রাণীর আকৃতির সাথে বাচ্চার দেহের আকৃতি কিন্তু প্রাথমিক অবস্থায় মিলে না, আস্তে 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 বাচ্চাটা এই প্রাণীর আকৃতি লাভ করে, সেটাকে বলা হয় হচ্ছে যে লার্ভা। আচ্ছা ভাই, কৃমিগুলাকে কোনোভাবে বের করা যায় না? হ্যাঁ, কৃমির ওষুধ খেয়ে তুমি কৃমি বের করতে পারো, তুমি প্রপার হাইজিন মেনটেন করে তোমার বডিতে কৃমি প্রবেশে বাধা দিতে পারো। বেশিরভাগ কৃমি আমাদের বডিতে হচ্ছে যে আমাদের ত্বক ভেদ করে ঢোকে, তো আমরা হাইজিন মেনটেন করলে কৃমিগুলাকে আমাদের দেহ থেকে বের করতে পারি। কর্ডাটার লার্ভা দশা থাকে না, মূলত আমরা লার্ভা দশা এটাকে বলি না, আমরা কর্ডাটার মধ্যে আমাদের অনেক থাকে, কর্ডাটার মধ্যে যেমন ব্যাঙের ক্ষেত্রে লার্ভা দশা আছে, অনেক প্রাণীর ক্ষেত্রে লার্ভা দশা থাকে। সাইন্টিফিক নামের বদলে বাংলা নাম লিখলে সিকিউতে নাম্বার দিবে না, আল্লাহর নামে দিয়ে দিবা। আচ্ছা, খুব ভালো কথা বলছে, বড় করে লিখতে হবে একটু। আচ্ছা, বড় করে লিখবো। 5 নাম্বারটা, অকোষী হলে অঙ্গ, অকোষীয় হচ্ছে কি? ইলাস্টিন নামক যে তন্তুটা আছে না, ওইটা অকোষীয়, ওইটা দেহের বাহ্যিক আবরণ গঠন করতে সাহায্য করে, বেসিক্যালি পুরা দেহ না। হ্যাঁ, বইয়ের পিডিএফ দিয়ে দিব, বইয়ের পিডিএফ দিয়ে দিব আমরা। দেখি, আমাকে একটু মনে করায়, সাব্বিরকে একটু মনে করায় দিও, আমি কাল পরশুর মধ্যে তোমাদের বইয়ের পিডিএফটা দিয়ে দিব। রক্তকৃমির নাম স্কিস্টোসোমা ম্যানসনি, রক্তকৃমির নাম আমরা পড়েছিলাম স্কিস্টোসোমা ম্যানসনি, ঠিক আছে, স্কিস্টোসোমা ম্যানসনি। আচ্ছা, এরপর আসো নেক্সট, আমাদের কি আসে? নেমাটোডা পর্যন্ত পড়লাম, নেক্সট আসে হচ্ছে মলাস্কা, 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 মলাস্কা। এরপর আসে হচ্ছে আমাদের মলাস্কা, এরপর আসে হচ্ছে আমাদের মলাস্কা, এরপর আসে কি আমাদের, এরপর আসে হচ্ছে আমাদের টুস, এরপর আসে হচ্ছে আমাদের মলাস্কা, 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 ঠিক আছে। বা এর আরেকটার নাম হচ্ছে কম্বোজ প্রাণী, কম্বোজ, ঠিক আছে, কম্বোজ প্রাণী বলা হয় এদেরকে, কম্বোজ প্রাণী বলা হয়, কম্বোজ প্রাণী। এদের দেহের উপর একটা শক্ত আবরণ থাকে, এই শক্ত আবরণের কারণে তাদেরকে কম্বোজ প্রাণীও বলা হয়। এই যে মলাস্কা বা কম্বোজ প্রাণী আছে, এই মলাস্কা জিনিসটা আমাদের কি খেয়াল করো, মলাস্কা মানে হচ্ছে সফট, মলাস্কা, 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 মলাস্কা টার্মটা যে আসছে, এই মলাস্কা মানে আসলে কি, মলাস্কা যে টার্মটা এসেছে আমাদের, এই মলাস্কা মানে আসলে আমাদের কি, মলাস্কা মানে আসলে আমাদের কি, যে মলাস্কা টার্মটা যে, সরি, মলাস্কা টার্মটা যে আমাদের এসেছে, এই মলাস্কা টার্মটা দিয়ে কি বোঝায়, এই যে মলাস্কা, মলাস্কা, মলাস্কাস, মলাস্কাস ওয়ার্ডটা থেকে আসছে মলাস্কা, মলাস্কাস ইজ ইকুয়াল টু সফট। তাহলে হচ্ছে মলাস্কা হচ্ছে নরম দেহী প্রাণী, মলাস্কা হচ্ছে কি, নরম দেহী প্রাণী, মলাস্কা হচ্ছে আমাদের কি, এই নরম দেহী প্রাণী। তাহলে হচ্ছে এই মলাস্কা হচ্ছে নরম দেহী প্রাণী, নরম দেহী প্রাণী। এখন আমাকে প্রশ্ন উত্তর দাও, তোমাদের পড়াইছিলাম এদের নরম দেহী প্রাণী খোল, যা খোলকে আবৃত থাকে, যা খোলসে আবৃত থাকে, খোলসে আবৃত থাকে। এই যে খোলসটা আছে, এটা কি জাতীয় খোলস, কি দিয়ে এই খোলসটা তৈরি হয়, কি দিয়ে এই খোলসটা তৈরি হয়? এই খোলসটা কিন্তু আমরা বহির কঙ্কালের মধ্যে পড়ছিলাম, তাই না? বহির কঙ্কাল আমরা যখন পড়ছি তখন কিন্তু এর খোলসটা চলে আসছিল। এই যে মলাস্কার বহির কঙ্কালের মধ্যে আমরা কি পড়ছিলাম, মলাস্কা হচ্ছে ক্যালকেরিয়াস খোলস, ক্যালকেরিয়াস খোলস মানে ক্যালসিয়াম কার্বনেট বা চুনময় এদের খোলসটা হয়, চুনময় এদের খোলসটা, এদের খোলসটা কেমন হয়, এদের খোলসটা হচ্ছে চুনময় খোলস হয়, কেমন খোলস হয়, চুনময় খোলস হয়, চুনময় খোলস হয়। এই মলাস্কা পর্বের যে প্রাণীটা আছে এটার সংগঠন মাত্রা কেমন, অঙ্গতন্ত্র সংগঠন মাত্রার প্রাণী, এদের ক্লিভেজ ছিল স্পাইরাল ক্লিভেজ ছিল,
ত্রিভুবনস্তরীয় ছিল, মলাস্কা প্রতিসাম্যত দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য ছিল। বাট ইম্পর্টেন্ট একটা কথা বলছিলাম যে মলাস্কা সকল প্রাণী দ্বিপার্শ্বীয় প্রতিসম, শুধু গ্যাস্ট্রোপোডা শ্রেণী ছাড়া। গ্যাস্ট্রোপোডা শ্রেণীর মধ্যে কি পড়ছে? আপেল শামুক পড়তো এবং এরা সিলম যুক্ত। তাহলে মলাস্কার মধ্যে আমাদের আসলে অনেক ধরনের কথাবার্তা আমরা দেখতে পাচ্ছি। এই মলাস্ক হচ্ছে নরমদেহী প্রাণী, যেটা আমাদের খোলসে আবৃত থাকে। এর খোলস যদি না থাকতো তাহলে কিন্তু এরা একদমই হচ্ছে যে টিকতে পারতো না, কারণ নরম দেহ টিকতে হলে অবশ্যই কি লাগবে? একটা প্রোটেকশন লাগবে। এরা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব। প্রাণী জগতে যত পর্বগুলো আছে তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে মলাস্কা। দ্বিতীয় বৃহত্তম পর্বকে দ্বিতীয় বৃহত্তম পর্ব আমাদের মলাস্কা। আচ্ছা, তারপর হচ্ছে যে আমাদের এই পর্বের সদস্যরা আমাদের একটা খোলকবাহী, এরা হচ্ছে কি খোলসে আবৃত থাকে বা খোলকবাহী। আচ্ছা, এর মধ্যে আমাদের শামুক, অক্টোপাস, সেপিয়া, ললিগো, এরা এই পর্বের প্রাণী। শামুক, অক্টোপাস, সেপিয়া, ললিগো, ঠিক আছে, দ্বিতীয় বৃহত্তম পর্ব। পরিচিত প্রাণী, এদের মধ্যে পরিচিত প্রাণী হচ্ছে, পরিচিত প্রাণী হচ্ছে কি শামুক, 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 ঝিনুক, শামুক, ঝিনুক, অক্টোপাস, অক্টোপাস। অক্টোপাস খাইছো কেউ কখনো? আমার মানে আমি অক্টোপাস জিনিসটা আমার কাছে একদম ঘৃণা লাগতো, মজা লাগতো না। বাট লাস্টবার কুয়াকাটায় গিয়ে অক্টোপাস খেয়ে দেখছি, জাস্ট। অক্টোপাস, সেপিয়া, লেলিগো, এটা একটু কিছু কঠিন কঠিন নাম, কিন্তু পরীক্ষার মাঝে মাঝে দিয়ে দিতে পারে যে নিচের কোনটি মলাস্কা পর্বের প্রাণী। সেপিয়া, লেলিগো, এই জন্য ললিগো, এই জন্য নামটা আমরা জাস্ট জেনে রাখলাম, সেপিয়া, ললিগো, ললিগো। ওকে, আচ্ছা, এখন আসা যা করছে যে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কথা হয়েছে যে আগে কিন্তু হচ্ছে মানুষ, ধরো বাংলাদেশেই ঢাকা শহরেই আমি দেখতাম, আগে তো কক্সবাজার যাওয়াটা খুবই একটা হচ্ছে বড়লোকের ব্যাপার ছিল, যে আমাদের মতো মধ্যবিত্ত মানুষ কক্সবাজার যেতে পারতো না, খালি বড়লোক যারা তারা কক্সবাজার যেতে পারতো। তো কক্সবাজার থেকে গেলেই মানুষ কি করতো, এই যে ঝিনুক আছে না, ঝিনুকের খোলসের উপর তারা লেখায় নিয়ে আসতো রহিম প্লাস করিম, রুব্বান প্লাস ফজল। তো এই যে এরকম আর প্লাস টি, এরকম নামগুলো তারা যে লেখায় নিয়ে আসতো, এটা হচ্ছে খোলসগুলোর উপর লেখায় নিয়ে আসে। এর আগে মানে হচ্ছে আরো আগে অষ্টবিশ ঊনবিংশ শতাব্দীর দিকে শৌখিন মানুষ যারা ছিল তারা এই এদের খোলসগুলো বাড়িতে সংরক্ষণ করত এবং এগুলার অনেক দাম ছিল। এখন তো হচ্ছে যে ভুরি ভুরি পাওয়া যায়, আগে এত পাওয়া যাইতো না, আগে হচ্ছে যে এগুলাকে কিনতে কিনতে হইতো। তো অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে সচ্ছল ব্যক্তিরা আমাদের এই খোলসগুলা সংগ্রহ করতেন। অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে সচ্ছল ব্যক্তিরা, অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে, অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে, ঊনবিংশ শতাব্দীতে, শতাব্দীতে, শতাব্দীতে সচ্ছল ব্যক্তিরা, সচ্ছল ব্যক্তিরা, সচ্ছল ব্যক্তিরা, সচ্ছল ব্যক্তিরা, সচ্ছল ব্যক্তিরা আমাদের হচ্ছে সংগ্রহ করত এই খোলসগুলো, সংগ্রহ করতো খোলসগুলো। আচ্ছা, মলাস্কা পর্বের প্রত্যেকটা বৈশিষ্ট্য আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমাদের যে পর্বগুলোর ইম্পর্টেন্স বেশি তার মধ্যে মলাস্কা পর্বের একটা অন্যতম বৈশিষ্ট্য। এই বাকি পর্বগুলোর মধ্যে না আমাদের ইম্পর্টেন্ট কথাবার্তা একটু কম। যেমন হচ্ছে যে সবচেয়ে বেশি কমনলি নেমাটোডা থেকে প্রশ্ন আসে নলের ভেতর নল এবং অপ্রকৃত সিলম যৌন দৃঢ়তা, এই তিনটা লাইন নিয়ে। প্লাটিহেল মিনথিস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে শিখাকোষ নিয়ে, এর বাইরে প্লাটিহেল মিনথিস থেকে প্রশ্ন খুব কম দেয়। বাট মলাস্কা থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন দেয়, এবং এবছরও মেডিকেল ভর্তি পরীক্ষায় মলাস্কা থেকে একটা কথা ছিল। তাহলে হচ্ছে যে আমরা মলাস্কার বৈশিষ্ট্য যদি আমরা দেখি, বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে আমাদের বৈশিষ্ট্য কি কি মলাস্কার বৈশিষ্ট্য হচ্ছে, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নরম, এরা হয় নরম, এবং এদের বডির ভিতরে একটা মাংসল দেহ, এবং এরা হচ্ছে অখণ্ডায়িত, নরম, মাংসল এবং অখণ্ডায়িত। তাহলে আমরা কিন্তু এর আগের পর্বটার মধ্যে অখণ্ডায়িত টার্মটা পেয়েছি, এখানেও আমরা অখণ্ডায়িত টার্মটা পেলাম। এরা হচ্ছে আমাদের সিলোমেট, এরা হচ্ছে সিলোমেট, সিলোমেট মানে হচ্ছে সিলম যুক্ত দ্বিপার্শ্বীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম, এক্সেপ্ট কোন শ্রেণীটা, এক্সেপ্ট হচ্ছে আমাদের গ্যাস্ট্রোপোডা শ্রেণী ছাড়া, প্রতিসম্য গ্যাস্ট্রোপোডা শ্রেণী ছাড়া, গ্যাস্ট্রোপোডা শ্রেণী ব্যতীত। গ্যাস্ট্রোপোডা শ্রেণীর মধ্যে আপেল শামুক আসে, আপেল শামুক বা পিলা গ্লোবোসা, যেটা হচ্ছে যে আমাদের কি দ্বিপার্শ্বীয় প্রতিসম না, এটা হচ্ছে অপ্রতিসম। আচ্ছা, এদের দেহ আমাদের হচ্ছে কি থাকে, একটা নরম দেহটা হচ্ছে এদের কি নরম, এদের দেহটা হচ্ছে নরম দেহ। তো এদের দেহের ভেতরে আমাদের কি থাকবে, এই যে নরম দেহ আমাদের মলাস্কা, এই মলাস্কার দেহের ভেতরে একটা পাতলা আবরণ থাকবে, একটা পাতলা আবরণ থাকবে, সেই পাতলা আবরণটা পরবর্তীতে খোলসে রূপান্তরিত হবে। তাহলে হচ্ছে যে এর দেহ, এদের দেহ, দেহ
পাতলা মেন্টল আবরণে আবৃত থাকে, পাতলা মেন্টল দিয়ে আবৃত থাকে, পাতলা মেন্টলে আবৃত থাকে, পাতলা মেন্টলে আবৃত থাকে, পাতলা মেন্টলে আবৃত থাকে। এই মেন্টলটা আমাদের ক্যালসিয়াম কার্বনেট ক্ষরণ করে, এই মেন্টল থেকে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট ক্ষরণ হয়, এই মেন্টল থেকে ক্যালসিয়াম কার্বনেট ক্ষরণ হয়, এই মেন্টল থেকে ক্যালসিয়াম কার্বনেট ক্ষরণ হয়, ক্যালসিয়াম কার্বনেট ক্ষরণ হয়ে হচ্ছে আমাদের খোলস, খোলক বা শেল তৈরি করে, যেই শেলের ভেতর হচ্ছে শেল তৈরি করে, যেই শেল তৈরি করে, তৈরি করে যার মধ্যে প্রাণী অবস্থান করে, যার মধ্যে প্রাণী অবস্থান করে, যার মধ্যে প্রাণী অবস্থান করে, যার মধ্যে এই প্রাণীটা অবস্থান করে, যার মধ্যে কে অবস্থান করে, এই প্রাণীটা অবস্থান করে। তাহলে খেয়াল করে দেখো আমরা কী কী ক্যারেক্টারিস্টিক পাচ্ছি। এক নম্বর হচ্ছে এরা নরম মাংসল অখণ্ডায়িত, এক নম্বর ক্যারেক্টারিস্টিক হচ্ছে এরা নরম মাংসল অখণ্ডায়িত, সিলোমেট, দ্বিপার্শ্বীয় প্রতিসম, গ্যাস্ট্রোপোডা ব্যতীত। এতটুকু আমরা জানতাম, এখন জানলাম এদের দেহে একটা আবরণ থাকে, তার নাম হচ্ছে ম্যান্টল, 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 ম্যান্টল। এই ম্যান্টল নামক একটা পাতলা আবরণ থাকে, এখান থেকে যে চূর্ণময় পদার্থ ক্ষরণ হয় তার কারণে এই খোলক বা শেল তৈরি করে, যার ভেতর এই প্রাণীটা আমাদের কী করে, অবস্থান করে, প্রাণীটা অবস্থান করে। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা রক্ত সংবহন তন্ত্র নিয়ে মলাস্কা থেকে পড়ে আসছি। রক্ত সংবহন তন্ত্র যখন আমরা পড়ছি সেখানে আমরা আরেকটা বৈশিষ্ট্য কিন্তু পড়ে আসছি রক্ত সংবহন তন্ত্রের মধ্যে। কি পড়ছিলাম রক্ত সংবহন তন্ত্রের মধ্যে? আসি একটু দেখে আসি রক্ত সংবহন তন্ত্রের মধ্যে কি পড়ছিলাম। এই রক্ত সংবহন তন্ত্রের মধ্যে আমরা একটা জিনিস পড়ছিলাম যে হচ্ছে যে মলাস্কা এবং আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে রক্তটা দেহ গহ্বরে উন্মুক্ত হয়, দেহ গহ্বরে উন্মুক্ত হয়। এই মলাস্কা আর্থ্রোপোডা দুইটাই তো সিলোমযুক্ত, এদের দেহ গহ্বর বা সাইনাস বা এটাকে কি বলবো আমরা, সিলম। এই সিলমে যখন রক্ত থাকে, সিলমে যখন রক্ত থাকে তখন তাকে হচ্ছে বলা হয় হিমোসিল। রক্ত থাকলে তখন তাকে বলা হয়, রক্ত মানে হিম আর COEL, হিমোসিল, হিমোসিল, তখন তাকে কি বলি, হিমোসিল। দেহ গহ্বরে যখন রক্ত থাকে তখন তাকে বলা হয় হিমোসিল। কারণ কি, হিম মানে কি রক্ত আর সিল মানে কি গহ্বর, তাহলে রক্তপূর্ণ গহ্বর, দেহ গহ্বরে রক্ত উন্মুক্ত হয়েছে। এই ওপেন বা মুক্ত সংবহনে দেহ গহ্বর বা সাইনাস বা সিলোমে রক্ত উন্মুক্ত হয়, এই জন্য এটাকে কি বলা হয়, হিমোসিল বলা হয়। তাহলে মলাস্ক এবং আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে কি থাকবে, হিমোসিল থাকবে, হিমোসিল থাকে। তাহলে এই কথাটা আমরা মনে রাখবো যে হচ্ছে যে এদের রক্ত সংবহন তন্ত্রটা কেমন। এই রক্ত সংবহন তন্ত্রটা আমাদের হচ্ছে বলা হয়েছে যে এদের রক্ত সংবহন তন্ত্র মুক্ত, কিন্তু আমাদের এখানে এই মুক্তটাকে একটু অর্ধমুক্ত বলছে, মানে মুক্ত কিন্তু হচ্ছে অর্ধমুক্ত, একটু মুক্ত ক্যারেক্টারিস্টিকও আছে, বদ্ধ ক্যারেক্টারিস্টিকও আছে। তাহলে হচ্ছে এদের রক্ত সংবহন তন্ত্র আমাদের কেমন, রক্ত এই এইখানে যে টার্মটা বলছে যে এদের দেহ গহ্বরটা, দেহ গহ্বরটা সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দেহ গহ্বরটা সংক্ষিপ্ত এবং হচ্ছে হিমোসিলের, হিমোসিলে রূপান্তর হয় এবং হিমোসিল, হিমোসিল গঠন করে। দেহ সংবন্ধতন্ত্র হচ্ছে সংক্ষিপ্ত এবং হিমোসিলে পরিণত হয়, হিমোসিলে পরিণত হয়, হিমোসিলে পরিণত হয়, হিমোসিলে পরিণত হয়। কিসে পরিণত, হিমোসিলে পরিণত হয়। এই হিমোসিল থেকে আমরা মনে রাখবো এদের রক্ত সংবন্ধতন্ত্র কেমন, রক্ত সংবহন তন্ত্র আমাদের মুক্ত, রক্ত সংবহন তন্ত্র মুক্ত, কিন্তু আমাদের এখানে এই মুক্ত টার্মটা ব্যবহার না করে অর্ধমুক্ত টার্মটা ব্যবহার করেছে। অর্ধমুক্ত আর মুক্ত একই বিষয়, বেসিক বিষয় হচ্ছে একটা হবে বদ্ধ নাইলে হবে মুক্ত। এই মুক্তের মধ্যে একটা হচ্ছে সম্পূর্ণ মুক্ত আর একটা হচ্ছে অর্ধেক মুক্ত। আমাদের যে আর্থ্রোপোডা থাকে সেটা সম্পূর্ণ মুক্ত, এই মলাস্কাটা হচ্ছে অর্ধমুক্ত, 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 অর্ধমুক্ত। মানে দেহ গহ্বরে উন্মুক্ত হওয়ার সাথে সাথে রক্তনালীগুলোরও কিছুটা কাজ এখানে থাকে। তাহলে রক্ত সংবন্ধতন্ত্র কি এখানে অর্ধমুক্ত, 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 বা এটাকে কি বলতে পারি আমরা, রক্ত সংবন্ধতন্ত্র এখানে কি অর্ধমুক্ত, রক্ত সংবন্ধতন্ত্র অর্ধমুক্ত। ঠিক আছে, এখানে আমাদের কি থাকে, রক্ত সংবন্ধতন্ত্র অর্ধমুক্ত এবং হচ্ছে যে এদের দেহের পেছনের দিকে, আমাদের দেহের সামনের দিকে হৃৎপিণ্ড আর আমরা জানি নন কর্ডেটের পেছনের দিকে হৃৎপিণ্ড থাকে। অর্ধমুক্ত এদের পৃষ্ঠদেশে, পৃষ্ঠদেশে হৃদযন্ত্র, 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 রক্তনালী, রক্তনালী, রক্তনালী ও হিমোসিল থাকে, ও হিমোসিল থাকে, হিমোসিল থাকে, হিমোসিল থাকে। তাহলে হচ্ছে যে এদের রক্ত সংবহনতন্ত্রটা আমরা দেখলাম অর্ধমুক্ত এবং হচ্ছে যে এদের মধ্যে হৃদযন্ত্র, রক্তনালী, হিমোসিল দেহের পেছনের দিকে অবস্থান করে, দেহের পেছনের দিকে অবস্থান করে, দেহের পেছনের দিকে এরা অবস্থান করবে। ঠিক আছে,
এদের রক্তে রক্তকণিকা থাকে, রক্তরঞ্জক থাকে, এদের রক্তে রক্তরঞ্জক থাকে, রক্তরঞ্জক থাকে। আমাদের বডিতে রক্তরঞ্জক হিসেবে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। কিন্তু ওরা একটু হচ্ছে রয়্যাল, তো এদের রক্তরঞ্জক এরা একটু রয়্যাল, রয়্যাল মানে হচ্ছে যেটা একটু দামি জিনিস, রয়্যাল রয়্যাল বা হচ্ছে রাজকীয় রং কি জানো, রাজকীয় রং কিন্তু ব্লু, রয়্যাল ব্লু বলে। এর জন্য রক্তরঞ্জক হিসেবে এদের খেতে থাকে ব্লু হিমোসায়ানিন, হিমোসায়ানিন রক্তরঞ্জক রূপে এদের মধ্যে থাকে হিমোসায়ানিন, যেটা হচ্ছে নীল, হিমোসায়ানিন যেটা হচ্ছে নীল। আর আরেকটা থাকে অ্যামিবোসাইট, অ্যামিবোসাইট। অ্যামিবো মানে কি? অ্যামিবো মানে হচ্ছে যার নির্দিষ্ট আকৃতিহীন, যার নির্দিষ্ট কোনো আকৃতি নাই, অ্যামিবোসাইট, নির্দিষ্ট আকৃতিবিহীন কোষ, নির্দিষ্ট আকৃতিবিহীন কোষ, নির্দিষ্ট আকৃতিবিহীন কোষ, নির্দিষ্ট আকৃতিবিহীন কোষ, নির্দিষ্ট আকৃতিবিহীন কোষ এদের মধ্যে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে রক্তরঞ্জক, রক্তরঞ্জক হিসেবে কি থাকে? নির্দিষ্ট আকৃতিবিহীন কোষ এদের মধ্যে থাকে। আচ্ছা, এদের হচ্ছে যে কিন্তু পা থাকে, এদের হচ্ছে যে দেহের সামনের দিকে, সামনের দিকে মাংসল পা থাকে, সামনের দিকে মাংসল পা থাকে, দেহের সামনের দিকে মাংসল পা থাকে, সামনের দিকে, সামনের দিকে, সামনের দিকে, সামনের দিকে বা অঙ্কীয় দিকে, সামনের দিকে বা অঙ্কীয় দিকে, অঙ্কীয় দিকে, অঙ্কীয় দিকে, অঙ্কীয় দিকে কি থাকে? মাংসল পা থাকে। এই মাংসল পা, পায়ের একটা যুগ শুরু হইলো, পায়ের একটা যুগ শুরু হইলো, সব জায়গায় কিন্তু পা থাকবে না, এখানে শুরু হইলো কি? পায়ের যুগ। কই কই পা আছে আমরা এগুলাকে একসাথে দেখব যে কোথায় কোথায় পা আছে। আচ্ছা, এদের পৌষ্টিক নালীটা কিন্তু নলাকার নেই, এদের পৌষ্টিক নালীটা প্যাঁচানো হয়, এদের পৌষ্টিক নালীটা প্যাঁচানো হয়, ঠিক আছে? পৌষ্টিক নালী প্যাঁচানো হয়। ইম্পর্টেন্ট কথা হচ্ছে এদের মুখগহ্বরে, 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 এদের মুখগহ্বরে একটা জিহ্বা থাকে, যে জিহ্বাটা দিয়ে তারা হচ্ছে কোনো কিছু কাটতে পারে, এবং এই জিহ্বাটা কাইটিন নির্মিত। কাইটিন কি? কাইটিন হচ্ছে নাইট্রোজেন যুক্ত কার্বোহাইড্রেট। কাইটিন নির্মিত রেতি জিহ্বা বা র্যাডুলা থাকে, কাইটিন নির্মিত রেতি জিহ্বা, রেতি জিহ্বা, রেতি জিহ্বা বা র্যাডুলা থাকে, রেতি জিহ্বা বা র্যাডুলা থাকে, এবং এটা খুব ধারালো হয়, রেতি জিহ্বা বা র্যাডুলা থাকে, ধারালো, 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 র্যাডুলা থাকে, রেতি জিহ্বা বা র্যাডুলা থাকে, রেতি জিহ্বা বা র্যাডুলা থাকে। তাহলে মুখগহ্বরে কাইটিন নির্মিত রেতি জিহ্বা বা র্যাডুলা থাকে, মুখগহ্বরে কাইটিন নির্মিত রেতি জিহ্বা বা র্যাডুলা থাকে, ঠিক আছে? বিভলভিয়া শ্রেণী ব্যতীত, কোন শ্রেণী ব্যতীত? বিভলভিয়া, বিভলভিয়া, বিভলভিয়া শ্রেণী ব্যতীত, বিভলভিয়া শ্রেণী ব্যতীত, বিভলভিয়া শ্রেণী ব্যতীত। এবং এই বিভলভিয়া শ্রেণীর মধ্যে পরে হচ্ছে ঝিনুক, ঝিনুক, ঝিনুক ব্যতীত, ঠিক আছে? ঝিনুক ব্যতীত, লেখা শেষ করো, প্রত্যেকটা আবার হচ্ছে আমরা রিভিউ করব। আর এদের হচ্ছে যে তোমার শ্বসন সম্পন্ন হয় ফুলকা ও ম্যান্টল পর্দা দিয়ে, তাদের শ্বসন সম্পন্ন হয় ফুলকা ও ম্যান্টল পর্দা দিয়ে, তারা শ্বসন করে, ফুলকা ও ম্যান্টল পর্দা দিয়ে তারা শ্বসন করে, ফুলকা ও ম্যান্টল পর্দা দিয়ে, ও ম্যান্টল পর্দা দিয়ে তারা শ্বসন করে, ম্যান্টল পর্দা দিয়ে শ্বসন করে, পর্দা দিয়ে শ্বসন ঘটে, শ্বসন ঘটে, শ্বসন ঘটে। এবং এদের লার্ভা দশার নাম হচ্ছে ট্রকোফোর লার্ভা, ট্রকোফোর বা ভেলিজার গ্ল্যাডিয়াম লার্ভা বিদ্যমান, আমরা ট্রকোফোর লার্ভাটাই মনে রাখবো, ট্রকোফোর লার্ভা, ট্রকোফোর লার্ভা থাকে, একটা লার্ভার নাম আমরা স্পেসিফিকভাবে মনে রাখবো এখানে, ট্রকোফোর লার্ভা। আচ্ছা, সবগুলা লেখা শেষ করো, আমরা হচ্ছে গুছায় দিচ্ছি, লার্ভা থাকে, আমরা তোমাকে গুছায় দিচ্ছি পুরো বিষয়টা, লেখা শেষ করো, পুরো জিনিসটা গুছায় দিব তোমাকে আমি, মনে রাখতে সহজ হবে, লেখা শেষ করো।
আচ্ছা, একটা মজার কথা বলি। বিষয়টা হচ্ছে, ধরো একটা নরম দেহের কিছু আছে তোমার বাসায়, তোমার বাসায় একটা নরম মাংসপিণ্ড তুমি পাইলা, যে একটা হচ্ছে চিকেন পিস পাইলা। ওই চিকেনের পিসটাকে তুমি চাইলা যে এটাকে একটু করে রাখতে হবে। এই চিকেন পিসটা তো হচ্ছে ভালো নষ্ট হয়ে যাবে, এটাকে একটু পলিথিনে মোড়ায় রাখি। তো এই নরম মাংসপিণ্ডের উপর তুমি একটা পলিথিন দিলা। এই পলিথিনটা দেখলা কিছুদিন রাখার পর, ওই পলিথিনটা থেকে, এটা একটা স্পেশাল পলিথিন ছিল, সেই পলিথিন থেকে কিছু নিঃসরণ হয়ে হয়ে পুরো লেয়ারটা উপরে বিশাল মোটা হয়ে গেছে, এবং ওই মোটা লেয়ারটার নিচে তোমার মাংসটা চলে গেছে। এরপর তুমি দেখতে পাইলা যে হচ্ছে যে ওই যে মাংস, মাংসের উপর মোটা লেয়ার, এই প্রাণীটা তখন তুমি হচ্ছে দেখলা তুমি ধরতে গেলা, ওই একটু হেঁটে হেঁটে চলে গেল সামনের দিকে। কি হইলো, ওর দেহের সামনের দিকে মাংসল একটা পা তৈরি হইলো। ওর দেহের সামনের দিকে কি হইলো, মাংসল একটা পা তৈরি হইলো, এবং তুমি যখন ধরতে গেলা, ধরতে যাওয়ার পর ও তোমাকে ভেঙ্গায় দিল, ভেঙ্গায় দিল যে তুই আমারে পেঁচায় রাখছিলি, আয় তোর আমি ভেঙ্গায় দিই। ও তোমাকে ভেঙ্গায় দিল। এই ভেঙ্গায় দেওয়ার জন্য ওর মধ্যে একটা জিহ্বাও তাহলে ছিল। তাহলে খেয়াল করে দেখো, এই নরম দেহের একটা নরম একটা মাংসপিণ্ড তুমি পলিথিন দিয়ে মোড়ায় দেওয়ার পর শক্ত খোলস তৈরি হয়ে গেল, এবং তার সামনের দিকে পা, যেটা দিয়ে সে হাঁটাহাঁটি করতেছে আর তোমাকে উঁচু ভেঙ্গাচ্ছে সে। তাহলে এই যে নরম দেহি হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী। এই যে তুমি একটা পলিথিন দিয়ে মোড়ায় দিলা, পাতলা একটা পলিথিন, এটা হচ্ছে ম্যান্টল নামক একটা পর্দা, এবং সেই পাতলা পর্দা থেকে আলটিমেটলি একটা খোলক বা শেল তৈরি হয়েছে, তার ক্যালসিয়াম কার্বনেট ক্ষরণ করে। সে দৌড়ায় দৌড়ায় চলে যাচ্ছে এবং তোমাকে ভেঙ্গাচ্ছে। দৌড়াচ্ছে কি দিয়ে, তার দেহের সামনের দিকে মাংসল পা আছে, এবং হচ্ছে যে ও ভেঙ্গাচ্ছে তোমাকে রেতিজিব্বা দিয়ে, রেতিজিব্বা বা রেডুলা। এটা আবার সবার থাকে না, বিভলভিয়া শ্রেণী মানে ঝিনুকের মধ্যে থাকে না। তাহলে চারটা ক্যারেক্টারিস্টিক আমাদের কিন্তু গেল। কি কি ক্যারেক্টারিস্টিক আমরা গেল, দেহ পাতলা ম্যান্টলে আবৃত আমরা পারলাম, তারপর হচ্ছে যে এখান থেকে খোলস তৈরি হয়, তারপর হচ্ছে আমরা জানলাম হচ্ছে মাংসল পায়ের বিষয়টাও আমরা জানলাম, এবং হচ্ছে আমরা আরেকটা বিষয় যেটা জানলাম সেটা হচ্ছে যে এদের মধ্যে হচ্ছে কাইটিন নির্মিত রেতিজিব্বা বা রেডুলা আছে, যেটা দিয়ে ওরা আমাকে ভেঙ্গাইতে পারে। এখন হচ্ছে, তারপর তুমি কোনো মতে ওরে ধৈরা আটকাইলা। আটকানোর পর তুমি দেখতে পাইলা যে তার হার্টটা সামনের দিকে না থেকে পেছনের দিকে ধুক 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 করতেছে, তার হৃৎপিণ্ডটা পৃষ্ঠদেশে, যেটা আমাদের বেসিক্যালি একটা নন কর্ডেটের বৈশিষ্ট্য। এবং তারপর তুমি ওরে ধরে কোনো মতে কাটলা, কাটার পর দেখলা ওর রংটা নীল হয়ে গেছে, কি নীল কালারের। তাহলে হচ্ছে এর মধ্যে নীল ধরনের রঞ্জক থাকে, এবং আমাদের হিমোগ্লোবিন হচ্ছে লাল, আর হিমোগ্লোবিনের চাস্তো বা হিমোসায়ানিন হচ্ছে নীল, এবং এদের মধ্যে অ্যামিবোসাইট নামে কিছু কোষ আমরা পাই। একই সাথে তুমি দেখতে পাইলা ওর যে হৃৎপিণ্ড আছে, ওই হৃৎপিণ্ডটা তত উন্নত না। সামনের দিকে হৃৎপিণ্ড থাকলে উন্নত হইতো, পিছনের দিকে হৃৎপিণ্ড থাকলে উন্নত হবে হবে না। এবং ওরা এই হৃৎপিণ্ডগুলা রক্ত দেয় কোথায়, রক্ত দেয় হচ্ছে দেহ গহ্বরে, দেহ গহ্বর থেকে সারা দেহে রক্ত যায়। তার মানে এটা একটা মুক্ত সংবহন, এবং বইয়ের মধ্যে যেটাকে বলছে অর্ধমুক্ত সংবহন বলেছে। এবং হচ্ছে যে ওরা তো পানিতে থাকে বেশিরভাগ, ওরা তাহলে শ্বাস গ্রহণ করবে কি দিয়ে, ফুলকা দিয়ে। ফুলকার সাথে ম্যান্টল পর্দাটাও শ্বাস গ্রহণে তাকে ভূমিকা রাখবে। তাহলে হচ্ছে ফুলকা এবং ম্যান্টল শ্বাস গ্রহণে ভূমিকা রাখে, এবং এদের লার্ভা দশার নাম ট্রকোফোর লার্ভা। তাহলে দেখো, আমাদের কিন্তু হচ্ছে খুব খুব সুন্দর করে আমরা পুরো বিষয়টা বুঝতে পারলাম। তাহলে আসো আমরা একটু আবারও রিভিউ করি আমাদের পড়াটাকে, আমরা কি পড়লাম এটা আমরা আবারও একটু রিভিউ করি। প্রথমেই মলাস্কা পর্বের যে প্রাণীরা আছে, মলাস্কা পর্বের প্রাণীগুলোকে কম্বোজ প্রাণী বলা হয়, কারণ হচ্ছে এরা হচ্ছে আমাদের সফট বডি, কিন্তু বাইরে কি থাকে, বাইরে একটা নরম খোলস তাদের ভেতর থাকে। সফট বডি বাট বাইরে কি থাকে, একটা নরম খোলস থাকে, নরম দেহি যা খোলসে আবৃত। দ্বিতীয় বৃহত্তম পর্ব আমাদের এই আর্থ্রোপোডার পরে। অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে সচ্ছল ব্যক্তিরা এই খোলসগুলোকে সংগ্রহ রাখতেন। নরম মাংসল অখণ্ডায়িত এরা সিলমের দ্বিপার্শ্বীয় প্রতিসম, দেহ একটা পাতলা আবরণে আবৃত থাকে যার নাম মেন্টল, যা ক্যালসিয়াম কার্বনেট খোলক ক্ষরণ করে খোলক বা শেল তৈরি করে। তারপর হচ্ছে এদের সামনের দিকে আমাদের কি আছে, মাংসল পা আছে, আর এদের মুখগহ্বরে কাইটিন নির্মিত রেতিজিব্বা বা রেডুলা থাকে, ধারালো থাকে জিনিসটা, এটা বিভলভিয়া শ্রেণী বা ঝিনুক ব্যতীত। তাহলে ঝিনুকের মধ্যে রেতিজিব্বা থাকে না, আর গ্যাস্ট্রোপোডা শ্রেণীকে আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসম করতে পারি না। এদের পিষ্ঠ দেশে হৃদযন্ত্র থাকে, রক্তনালী থাকে, এবং রক্তগুলো দেহ গহ্বরে উন্মুক্ত হয়, এই জন্য এটাকে মুক্ত সংবহন বলে। কিন্তু এখানে মুক্তের জায়গায় একটু অর্ধমুক্ত বলছে, যে অর্ধমুক্ত বলার কারণ হচ্ছে যে মুক্ত মানে আর্থ্রোপোডাতে যেরকমভাবে পুরাপুরি দেখা যায় দেহ গহ্বরে সব উন্মুক্ত হয়েছে, এখানে সব দেহ গহ্বরে উন্মুক্ত না হয়ে কিছু রক্তনালীর মাধ্যমেও যায়। এদের রক্তরঞ্জকটা কি হয়, এদের এদের বেদনার রং নীল, হিমোসায়ানিন নীল বর্ণের। অ্যামিবোসাইট কি, নির্দিষ্ট আকৃতিবিহীন কোষগুলোকে আমরা অ্যামিবোসাইট বলি।
আর এদের ফুলকা এবং ম্যান্টল পর্দা দিয়ে শোষণ ঘটে, ট্রকোফোর নামে একটা লার্ভাদশ এদের মধ্যে রয়েছে। বুঝতে পারছি আমরা এতটুকু কথাবার্তা মনে থাকবে, যতটুকু আমাদের মনে থাকে, ঠিক আছে, যতটুকু আমাদের মনে থাকে। আচ্ছা উদাহরণে আসি, আমরা উদাহরণে চলে আসি, এদের উদাহরণের মধ্যে চলে আসি, উদাহরণ উদাহরণ উদাহরণের মধ্যে যদি আসি, এদের উদাহরণের মধ্যে কি কি উদাহরণ আসে, একটা উদাহরণ তো আমরা সার্বজনীন স্বীকৃত আমরা জানি, পিলা গ্লোবোসা, পিলা গ্লোবোসা, পিলা গ্লোবোসা, পিলা গ্লোবোসা হচ্ছে আপেল শামুক, এবং এটা কোন শ্রেণীর? গ্যাস্ট্রোপোডা শ্রেণীর, যেটা হচ্ছে আমাদের একদমই অপ্রতিসম আপেল শামুক, গ্যাস্ট্রোপোডা শ্রেণীর শামুক, আপেল শামুক। শামুকের পর হচ্ছে আমাদের আসে কি, ঝিনুক শামুক, ঝিনুক 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 হচ্ছে বিভালভিয়া শ্রেণীর ঝিনুক। ঝিনুকের বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যামেলিডেন্স মার্জিনালিস, ল্যামেলিডেন্স, ল্যামেলিডেন্স, ল্যামেলিডেন্স মার্জিনালিস, ল্যামেলিডেন্স মার্জিনালিস, ল্যামেলিডেন্স মার্জিনালিস, এটা কি আমাদের, এটা হচ্ছে ঝিনুক। ল্যামেলিডেন্স মার্জিনালিস্ট হচ্ছে কি, ঝিনুক, ল্যামেলিডেন্স মার্জিনালিস্টটা হচ্ছে কি, ঝিনুক, ঠিক আছে, ঝিনুক। আর এই যে অক্টোপাস খাই না আমরা, অক্টোপাস খাইছো কি, অক্টোপাস, অক্টোপাস, অক্টোপাস ম্যাক্রোপাস, অক্টোপাস ম্যাক্রোপাস, কক্সবাজারে গিয়ে অক্টোপাস খাই না, কক্সবাজারে গিয়ে আবার অক্টোপাস খাই আমি খুবই হতাশ, কক্সবাজারে অক্টোপাস একদমই মজা না, অক্টোপাস, অক্টোপাস ম্যাক্রোপাস, ঠিক আছে। এই তিনটা উদাহরণ আমাকে অবশ্যই মনে রাখতে হবে, পরীক্ষার মধ্যে দিবে। তাহলে আমাদের হচ্ছে গেল মলাস্কা নিয়েও আমরা হচ্ছে জানলাম, লেখা শেষ করো, এরপর আমরা তোমাদের কনফিউশন শুনবো, মলাস্কা নিয়ে কি কি মনে কষ্ট আছে তোমাদের। এদের কি শ্বসনতন্ত্র থাকে না? এই যে এদের শ্বসনতন্ত্র তো থাকে, আমরা পড়লাম না, এই মলাস্কের শ্বসনতন্ত্র কি, ফুলকা এবং হচ্ছে ম্যান্টল এদের শ্বসনতন্ত্র হিসেবে কাজ করে। কচ্ছপ কোন পর্বের প্রাণী? কচ্ছপ তো হচ্ছে আমাদের সরীসৃপ পর্বের প্রাণী, তো কর্ডাটার মধ্যে চলে আসে। মলাস্কার মুক্ত আর অর্ধমুক্ত কি সেম? মুক্ত আর অর্ধমুক্তের মধ্যে হচ্ছে আর্থ্রোপোডাটার মধ্যে দেহ গহ্বরেই রক্ত উন্মুক্ত হয়, কিন্তু মলাস্কার মধ্যে দেখা যায় দেহ গহ্বর ছাড়া, দেহ গহ্বর উন্মুক্ত হওয়ার পাশাপাশি কিছু রক্ত আছে সরাসরি হচ্ছে যে আমাদের রক্তনালীর মাধ্যমে যায়, তো এর মধ্যে এই জন্য কিছু বদ্ধ ক্যারেক্টারিস্টিকও দেখা যায়, তো এই জন্য একে অর্ধমুক্ত বলছে, যদিও একে মুক্ত বলাটাই সবচেয়ে সেফ আমাদের জন্য। প্রশ্ন করো, হিমোসিলটা কি? হিমোসিল, হিম মানে কি রক্ত, সিল মানে গহ্বর, রক্ত যখন হৃৎপিণ্ড থেকে সরাসরি রক্তনালীতে না গিয়ে দেহ গহ্বরে উন্মুক্ত হবে, দেহ গহ্বর মানে সিল, সেই সিলের মধ্যে যখন রক্ত থাকবে তখন তাকে হিমোসিল বলবে। ইউ সিলোমেট আর সিলোমেট কি সেম? হ্যাঁ, ইউ মানে প্রকৃত সিলোম যুক্ত, আর সিলোমেট মানে সিলোম যুক্ত, একই কথা দুইটা। কম্বোজ মানে কি? কম্বোজ। মেন্টল কি? মেন্টলটা হচ্ছে পর্দার নাম, অঙ্কীয় পৃষ্ঠীয় বিষয়টা ক্লিয়ার না। কম্বোজ শব্দটার অর্থ কি জানো? কম্বোজ শব্দটার হচ্ছে তোমার বাংলা অর্থ হচ্ছে শম্বুক জাতীয় কোমলাঙ্গ জন্তু। কম্বোজের বাংলা হচ্ছে শম্বুক জাতীয় কোমলাঙ্গ জন্তু, মানে কোমলাঙ্গ জন্তু, কোমল অঙ্গ বিশিষ্ট জন্তু, যা শম্বুক জাতীয়, উপরে আবরণ জাতীয়, উপরে আবরণ জাতীয় কোমলাঙ্গ প্রাণীগুলাকে কম্বোজ বলা হয়, ঠিক আছে। আচ্ছা অঙ্কীয় আর পৃষ্ঠীয় বিষয়টা ক্লিয়ার না। দেখো বিষয়টা হচ্ছে যে তুমি প্রাণীকে কোনভাবে রাখছো তার উপর কিন্তু অঙ্কীয় পৃষ্ঠীয়, তারপর হচ্ছে যে আমাদের সম্মুখ পশ্চাৎ এই টার্মগুলো আসে, প্রাণীর দেহটা তুমি কিভাবে রেখেছো। যেমন আমাকে যদি তুমি এভাবে দাঁড় করায় রাখো তখন কিন্তু আমার বডির অঙ্কীয় পৃষ্ঠীয় দিক তুমি পাবা না, আমার বডির এই দিকটা হবে সম্মুখ দিক বা অ্যান্টেরিয়র, এই দিকটা হবে পোস্টেরিয়র দিক, এই দুই পাশটা হবে ল্যাটারাল দিক হবে। কিন্তু আমাকে যদি যখন তুমি শোয়ায় দিবা, আমার মাথার দিকটা হবে অ্যান্টেরিয়র, পায়ের দিকটা হবে পোস্টেরিয়র, পেটের দিকটা হবে কি পৃষ্ঠীয়, পিঠের দিকটা হবে অঙ্কীয় হবে, ঠিক আছে। তো বেসিক্যালি হচ্ছে যে আমাদের এটা গঠনের উপর ডিপেন্ড করে। এখন এই নন কর্ডেড যে প্রাণীগুলো আছে, নন কর্ডেড প্রাণীগুলোর ক্ষেত্রে অঙ্কীয় বলতে সামনে বুঝায়, পৃষ্ঠীয় বলতে পেছনে বুঝায়। নন কর্ডেড প্রাণীর ক্ষেত্রে কি বুঝায়? অঙ্কীয় বলতে সামনে বুঝায়, আর হচ্ছে তোমার পৃষ্ঠীয় বলতে পেছনে বুঝায়। এটা নন কর্ডেডের ক্ষেত্রে স্পেসিফিক্যালি এই টার্মটা ব্যবহার হয়। আমাদের হচ্ছে যে এটা প্রাণীদের গঠনের উপর ডিপেন্ড করে, এই জন্য আমরা নন কর্ডেডের ক্ষেত্রে অঙ্কীয় পৃষ্ঠীয় টার্মটা ব্যবহার না করে সামনে পেছনে
এখানে টার্মটা ব্যবহার করলে সবচেয়ে সহজ হয়ে যায় আমাদের জন্য। রেতি জীব মানে কি? রেতি মানে হচ্ছে রেত বা আল বা কাঁটাযুক্ত। রেতি মানে রেত বা আল বা কাঁটাযুক্ত, যেটা দিয়ে কটকট কটকট করে সে কাটতে পারবে কোনো কিছু। রেতি জিহ্বার কাজ কি? খাবারকে কেটে কেটে করে খাওয়া। দেহ অখণ্ডায়িত কিভাবে? অখণ্ডায়িত বলতে কি বোঝায়? কি খণ্ড মানে কি? খণ্ড আমরা খণ্ডায়ন পড়ছি না, যে নির্দিষ্ট অংশ নিয়ে নিয়ে যখন জীবটা গঠিত হবে তখন সেটাকে খণ্ডকায়ন বলবে। কিন্তু এই পর্বের প্রাণীর মধ্যে কিরকম খণ্ডকায়ন দেখা যাবে? নির্দিষ্ট অংশ মিলে 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 কি এটা তৈরি? না, এই জন্য এদেরকে অখণ্ডায়িত বলা হয় আমাদের। আচ্ছা, জসিম প্রশ্ন করছে, প্লাটিহেলমিন্তি যদি টিস্যু মাত্রার হয় তাহলে রেচন তন্ত্র কিভাবে থাকে? আসলে তন্ত্র বলা উচিত না, রেচন কোষ বলা উচিত, ঠিক আছে? যেমন আমাদের হচ্ছে যে পরিফেরার ক্ষেত্রে নালিতন্ত্র টার্মটা অ্যাড করছে, কিন্তু সেখানে নালিতন্ত্র বলা কিন্তু উচিত না। বিষয়টা হচ্ছে তন্ত্রের স্পেসিফিক বা প্রকৃত তন্ত্র না এগুলো, এগুলো হচ্ছে অপ্রকৃত তন্ত্র, ঠিক আছে? কারণ এর তো তন্ত্র গঠন করতে পারে না এই পর্বটা, সো এরাদের তন্ত্রের মতো দেখা যায়, বাট এটা প্রকৃত না, অপ্রকৃত। মাথা সুস্পষ্ট মানে কি? এরা তো খোলসেই ঢেকে থাকে, তাহলে সুস্পষ্ট অনেক সময় মাথাটা বের করতে পারে, মাথাটা বের করে, মাথা যদি বের করে বের করে বা হচ্ছে উল্টাইলে প্রাণীটা, দেখো এরা খোলসটা থাকে উপরের দিকে, নিচের দিকে কিন্তু খোলস থাকে না, তার পুরো বডি কিন্তু খোলস আবৃত থাকে না, খোলসটা থাকে বেসিক্যালি উপরের দিকে, থেকে উল্টাইলে তুমি মাথাটা খুঁজে পাবা। ট্রোকোফোর হচ্ছে লার্ভার নাম। আর্থ্রোপোডাতে কি হিমোসায়ানিন থাকে? হ্যাঁ, আর্থ্রোপোডাতেও হিমোসায়ানিন থাকে। মেন্টাল পর্দা কি? পর্দা বা আবরণ, এদের যে পর্দা আবরণ আছে এটার নাম দিয়ে হয়েছে মেন্টাল। মেন্টাল এই যে পর্দা বা আবরণ এটার নাম দিয়েছে মেন্টাল পর্দা, ঠিক আছে? শুধু কি অ্যানিমেলিয়া পর্বেই প্রাণীগুলা কি খণ্ডায়িত হয়? অ্যানিলিডা পর্বের প্রাণীগুলা খণ্ডায়িত হয়, এছাড়া হচ্ছে আমাদের আর্থ্রোপোডা আর কর্ডাটা, অ্যানিলিডা আর্থ্রোপোডা কর্ডাটা, এই তিনটা পর্বের প্রাণী বেসিক্যালি খণ্ডায়িত হয়। ট্রোকোফোর হচ্ছে এদের লার্ভার নাম, লার্ভাগুলার স্পেসিফিক বিভিন্ন নাম দিয়েছে, র্যাপডিটি ফর্ম লার্ভা, ট্রোকোফোর লার্ভা, তারপর মাইক্রোফাইলেরিয়া, প্লানুলা দশা, তারপর হচ্ছে তোমার অ্যাম্ফিব্লাস্টুলা, এগুলো হচ্ছে লার্ভার বিভিন্ন নাম। এই যে আমরা নাম দিই না, রহিম, করিম, জব্বার, বরকত, হাসান, কামাল, এরকম হচ্ছে এগুলার নাম, ঠিক আছে? প্লাটিহেলমিনথিসকে কেন সরলতম ত্রিস্তরী বলা হয়েছে? কারণ হচ্ছে ত্রিস্তরী প্রাণী হওয়া সত্ত্বেও এটা সিলোমবিহীন, ত্রিস্তরী হওয়া প্রাণী সত্ত্বেও এরা আমাদের কোনো তন্ত্র এদের মধ্যে ডেভেলপ হয় না, এই জন্য এদেরকে সরলতম ত্রিস্তরী বলা হয়েছে। এই চ্যাপ্টারে কয়টা ক্লাস নেবেন? এই চ্যাপ্টারে ক্লাস লাগবে, আরও একটা লাগবে। এই চ্যাপ্টারের ক্লাসের পর কি মেগা এক্সাম নিব? হ্যাঁ, এই চ্যাপ্টারের ফুল অধ্যায়ের উপর ক্লাস নিব। নরম দেহ এবং নমনীয়র পার্থক্য কি? নরম দেহ মানে বেসিক্যালি মাংসল দেহ, আর নমনীয় তা আমরাও। এই যে আমাদের দেহ কি পুরাটা মাংসল, আড্ডি গুড্ডি আছে, কিন্তু আমরাও কিন্তু নমনীয়। দেহ গহ্বর সংক্ষিপ্ত মানে কি? এদের যে দেহ গহ্বর বা সিলমটা আছে এটা ছোট হয়, মানে খুব বড় না, এটাকে বলছে দেহ গহ্বর সংক্ষিপ্ত। আচ্ছা, এরপর আসো যে আমাদের, তাহলে এই পর্ব গেল, নেক্সট আমাদের যে পর্ব তার নাম হচ্ছে অ্যানিলিডা। অ্যানিলিডা কি? খণ্ডায়িত পর্ব একদম। অ্যানিলিডা হচ্ছে মেইন ক্যারেক্টারিস্টিক হচ্ছে অ্যানিলিডার হচ্ছে খণ্ডায়িত প্রাণী বা সেগমেন্টেশন দেখা যায়, এবং অ্যানিলিডার মধ্যে প্রকৃত সিলম দেখা যায়, প্রকৃত সিলম আছে, প্রকৃত খণ্ডায়ন আছে। তাহলে অ্যানিলিডার মধ্যে আমাদের অ্যানিলিডা যে আমাদের রয়েছে, অ্যানিলিডা পর্বের প্রাণী, অ্যানিলিডা বা এই অ্যানিলিডা বা এর বাংলা নাম হচ্ছে আঙ্গুরি মাল, কারণ এই পর্বের প্রাণীটা এই ছোট ছোট খণ্ডগুলা যখন একসাথে গোল পাক পাকায় থাকে, দেখতে আঙ্গুরের থোকার মতো লাগে, এই জন্য নাম দিচ্ছে আঙ্গুরি মাল। আর কম্বোজ প্রাণী মানে কি? নরম দেহযুক্ত খোলস আবৃত প্রাণী। এই অ্যানিলিডস কথাটা আসছে, অ্যানিলিডা কথাটা আসছে অ্যানেলাস, অ্যানেলাস মানে হচ্ছে রিং, অ্যানেলাস মানে হচ্ছে লিটল রিং বা ছোট আংটি, লিটল রিং বা ছোট আংটি, লিটল রিং বা ছোট আংটি, ছোট আংটি, ছোট আংটি, ছোট আংটি। আর একটু আগে তোমাদের আমি ইডিয়া, ইডিয়া মানে পড়াই আসছিলাম না, এই যে এখানে নেমাটোডা, এখানে
আইওডিএস 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 বা আইডিএ আইওডিএস বা আইডিএ আইওডিএস বা আইডিএ মানে হচ্ছে মতো, আইওডিএস বা আইডিএ মানে হচ্ছে কি মতো, আইওডিএস বা হচ্ছে আমাদের আইডিএ আইওডিএস আইওডিএস বা আইডিএ মানে হচ্ছে মতো, মানে হচ্ছে ছোট আংটির মতো, ছোট আংটির মতো, ছোট আংটির মতো। অ্যানিলিটা কিন্তু হচ্ছে আমাদের অঙ্গতন্ত্র মাত্রা গঠন ছাড়াও দ্বিপার্শ্বীয় প্রতিসম ত্রিস্তরী, এবং অ্যানিলিটা পর্বটা কিন্তু অনেক উন্নত, এর সংবহনতন্ত্রটা অনেক উন্নত, এবং এই পর্বগুলোর মধ্যে স্নায়ুতন্ত্র আছে, মানে খুব উন্নত পর্বের একটা প্রাণী হচ্ছে অ্যানিলিটা। অ্যানিলিটা হচ্ছে আমাদের উন্নত পর্বের প্রাণী। এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা আমাদের কি প্রকৃত সিলোমযুক্ত। এই পর্যন্ত আমরা একটাও পড়ছি কিন্তু প্রকৃত সিলোমযুক্ত মলাস্কা ছিল, মলাস্কার পর এরা হচ্ছে আমাদের প্রকৃত সিলোমযুক্ত, এরা হচ্ছে আমাদের প্রকৃত সিলোমযুক্ত। মলাস্কা কিন্তু আমাদের সিলোমের ছিল প্রকৃত সিলোমযুক্ত, আর হচ্ছে এরাও হচ্ছে আমাদের প্রকৃত সিলোমযুক্ত। এদের মধ্যে আমাদের 1 নম্বর ক্যারেক্টারিস্টিক হচ্ছে এদের মধ্যে প্রকৃত খণ্ডকায়ন, প্রকৃত খণ্ডকায়ন দেখা যায়, প্রকৃত খণ্ডকায়ন বা ট্রু সেগমেন্টেশন 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 এদের মধ্যে দেখা যায়, প্রকৃত খণ্ডকায়ন বা ট্রু সেগমেন্টেশন দেখা যায়। আংটির মতো অনেকগুলো একই রকম খণ্ড নিয়ে এদের দেহ গঠিত, আংটির মতো এদের খণ্ডগুলোকে এরা আংটির মতো বলছে, আংটির মতো একই রকম, আংটির মতো একই রকম, আংটির মতো একই রকম অনেকগুলো খণ্ড নিয়ে এদের দেহ গঠিত, অনেকগুলো খণ্ড নিয়ে, অনেকগুলো খণ্ড নিয়ে এদের দেহ গঠিত, অনেকগুলো খণ্ড নিয়ে এদের দেহ গঠিত, আংটির মতো অনেকগুলো খণ্ড নিয়ে এদের দেহ গঠিত, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে এদের মধ্যে প্রকৃত সিলম আছে, এরা ত্রিস্তরী, এদের মধ্যে হচ্ছে প্রকৃত সিলম, প্রকৃত সিলম আছে এদের মধ্যে, প্রকৃত সিলম আছে এদের মধ্যে, প্রকৃত সিলম আছে, এরা হচ্ছে ত্রিস্তরী, প্রকৃত সিলম আছে ত্রিস্তরী, এবং হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম, প্রতিসম, ঠিক আছে। ইম্পর্টেন্ট কথা, ইম্পর্টেন্ট কথা, ইম্পর্টেন্ট কথা হচ্ছে এদের চলনাঙ্গ। আমরা হচ্ছে মলাস্কার চলনাঙ্গ দেখছি পেশল পা, মলাস্কার চলনাঙ্গ কি দেখতে পাইছি পেশল পা, মাংসল পা, মাংসল মানে কি পেশল। তাহলে এদের ক্ষেত্রে চলনাঙ্গ হচ্ছে, এদের ক্ষেত্রে চলনাঙ্গ কি, এদের ক্ষেত্রে চলনাঙ্গটাকে বলা হয় কাইটিনময় সিটা, কাইটিনময় সিটা বা পেশল প্যারাপোডিয়া, কাইটিনময় সিটা সিটি বা পেশল প্যারাপোডিয়া এদের চলনাঙ্গ বা অনুপস্থিত, এদের চলনাঙ্গ অনুপস্থিত থাকতে পারে। মেইনলি এদের চলনাঙ্গটা কেমন দেখা যায়, কাইটিনময় সিটি, কাইটিনময় সিটি বা পেশল প্যারাপেডিয়া, পেশল বা পেশল প্যারাপোডিয়া, পেশল প্যারাপোডিয়া, পেশল প্যারাপোডিয়া, প্যারাপোডিয়া, পোডা, পোডা, পোডা মানে হচ্ছে পা, পোডা মানে কি পা, প্যারা মানে বোঝাচ্ছে এখানে পেছনে, পেছনের দিকে এদের পেশল পা বা মাংসল পা থাকতে পারে, অথবা কাইটিনময় সিটি। কাইটিন মানে কি, আমরা জানি যে নাইট্রোজেন যুক্ত একটা কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ, এরকম এটাকে সিটা বলছে, সিটা মানে লম্বা 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 কাটার মতো, সিটা মানে কি লম্বা 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 কাটার মতো এদের পা থাকে, অথবা পেশল প্যারাপেডিয়া, মাংসল পা থাকে এদের ক্ষেত্রে, বা অনুপস্থিত থাকতে পারে, চলনাঙ্গটা কি হতে পারে, অনুপস্থিত হতে পারে, অনুপস্থিত। তাহলে এদের যে আমাদের হচ্ছে যে দেহটা তো এরকম হয়, এদের দেহটা এরকম 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 খণ্ড খণ্ড নিয়ে এদের দেহটা গঠিত, তো এদের দেহে থেকে এরকম হচ্ছে আমাদের লম্বা লম্বা পাওয়া যায় এরকম, এগুলাকে বলা হয় হচ্ছে কাইটিনময় সিটি, এগুলাকে বলা হয় হচ্ছে কাইটিনময় সিটি, কাইটিনময় সিটি, কাইটিনময় সিটি বলে এদেরকে, ঠিক আছে। আচ্ছা, এদের পৌষ্টিক নালী নিয়ে নলাকার সোজা ও অখণ্ডায়িত, মুখ থেকে পায়ে পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, এদের হচ্ছে রেচন অঙ্গ হচ্ছে থাকে একটা, রেচন অঙ্গ প্রতি খণ্ডে নেফ্রেডিয়া নামক রেচন অঙ্গ থাকে, এদের হচ্ছে রেচন অঙ্গ। চলন অঙ্গ যেমন আছে, এদের সব কিছু তত উন্নত, রেচন অঙ্গ, রেচন অঙ্গ হচ্ছে প্রতি খণ্ডে, প্রতি খণ্ডে, প্রতি খণ্ডে, প্রতি খণ্ডে নেফ্রেডিয়া। রেচন অঙ্গ আর কই পাইছি আমরা, প্লাটিহেলমিনথিসে, রেচন অঙ্গ কি ছিল, শিখাকোষ। প্রতি অঙ্গে নেফ্রেডিয়া, নেফ্রেডিয়া নামক, নেফ্রেডিয়া নামক, নেফ্রেডিয়া নামক
রেচন অঙ্গ থাকে, রেচন অঙ্গ থাকে, রেচন অঙ্গ থাকে, যেটা একটা প্যাঁচানো 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 রেচন অঙ্গ, ঠিক আছে। এই নেফ্রেডিয়াটা আমাদের প্রতি খণ্ডে থাকে বা প্রতিটা সেগমেন্টে থাকে বলে একে সেগমেন্টাল অঙ্গ বলে, সেগমেন্টাল অর্গানও বলে। নেফ্রেডিয়া প্রত্যেকটা জায়গায় রয়েছে বলে একে সেগমেন্টাল অর্গান বলা হয়, সেগমেন্টাল অঙ্গ বলে, সেগমেন্টাল অঙ্গ বলে, সেগমেন্টাল অঙ্গ বলে, সেগমেন্টাল অঙ্গ বলে। তোমাদের একটা জিনিস আমি একটু বলি, তোমরা এটা এখন লিখবা না, এই পেজটা আমি যা লিখতেছি এটা এখন লিখবা না, এটা পরে লিখবা, এটা পরে লিখবা। দেখো আমরা কিছু কিছু জিনিস আমরা পাচ্ছি, চলন অঙ্গ, চলন অঙ্গটা আমরা বিভিন্ন পর্বে পাচ্ছি। কোন কোন পর্বে চলন অঙ্গ পাইলাম এ পর্যন্ত খেয়াল করো, হচ্ছে মলাস্কাতে চলন অঙ্গ পাইলাম হচ্ছে আমরা মাংসল পা, মাংসল পা বা পেশল পা, এটা হচ্ছে আমাদের মলাস্কার চলন অঙ্গ। তারপর হচ্ছে আমরা এখন অ্যানিলিডা পড়তে গিয়ে চলনাঙ্গ পাইলাম হচ্ছে কাইটিনময় সিটি, কাইটিনময় সিটি, কাইটিনময় সিটি বা পেশল প্যারাপোডিয়া, বা পেশল প্যারাপোডিয়া, পেশল প্যারাপোডিয়া, পেশল প্যারাপোডিয়া, পেশল প্যারাপোডিয়া, ঠিক আছে। এটা চলনাঙ্গটা আমরা পাই, সেটা লিখবা না, আমি জাস্ট তোমাদেরকে ডিমান্ড করে দিচ্ছি। তারপর হচ্ছে যে আমাদের আরেকটা জিনিস আমরা পাইলাম, সেটা হচ্ছে যে রেচন অঙ্গ, রেচন অঙ্গ, রেচন অঙ্গ, রেচন অঙ্গ, রেচন অঙ্গ আমরা হচ্ছে যে কোন কোন পর্বে রেচন অঙ্গ পাইলাম, প্লাটি হেল মিনথিসে, প্লাটি হেল মিনথিস, অন্যগুলো রেচন অঙ্গ আছে বাট ইম্পর্টেন্ট কিছু নাই। প্লাটি হেল মিনথিসের রেচন অঙ্গ হচ্ছে শিখাকোষ, প্লাটি হেল মিনথিসের রেচন অঙ্গ হচ্ছে শিখাকোষ বা ফ্লেম সেল। আর এই অ্যানিলিডার মধ্যে রেচন অঙ্গ কী পাইলাম, অ্যানিলিডার মধ্যে রেচন অঙ্গ পাইলাম হচ্ছে নেফ্রেডিয়া, নেফ্রেডিয়া, নেফ্রেডিয়া। এরকম আর কোনো ক্যারেক্টারিস্টিক আছে যেটা আমরা এই পর্যন্ত কয়েকটা পর্বে পেয়েছি, এরকম কোনো ক্যারেক্টারিস্টিককে আমরা পেয়েছি? লার্ভা তো মোটামুটি সব দশায় আমাদের লার্ভা আছে, লার্ভা নিয়ে আমরা মোটামুটি সব জায়গায় কথাবার্তা বলেছি, লার্ভা নিয়ে মোটামুটি সব জায়গায় কথাবার্তা বলেছি। আচ্ছা আরেকটা বিষয় আমরা পাবো, সেটা হচ্ছে রক্ত সংবহনতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র হচ্ছে এই অ্যানিলিডাতে রক্ত সংবহনতন্ত্র হচ্ছে বদ্ধ, অ্যানিলিডাতে রক্ত সংবহনতন্ত্র বদ্ধ। মলাস্কাতে আমরা পড়ে আসলাম কি, মলাস্কাতে পড়ে আসলাম আমরা অর্ধমুক্ত। আর যখনই আমরা হচ্ছে নেক্সট স্টেপে কোথায় যাব, নেক্সট স্টেপে আমরা আর্থ্রোপোডাতে যাব, আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা, এটা আমরা পেয়ে যাব মুক্ত, ঠিক আছে। তো এই জিনিসটা এখন লেখার দরকার নেই, এটা আমরা এমসিকিউর জন্য তোমাদেরকে একটু গুছাই দিচ্ছি, এটা একটু পরে লিখবা, মানে সবগুলো পর্ব শেষে আমরা পড়বো এই জিনিসটা। তাহলে খেয়াল করে দেখো এতটুকু আমরা পড়লাম, এখন আসো যে এই জায়গায় আমরা রেচন অঙ্গ প্রতিখণ্ডে নেফ্রেডিয়া নামক রেচন অঙ্গ থাকে, যেটা একটা সেগমেন্টাল অর্গান, যেটা একটা কোন ধরনের অর্গান, যেটা একটা সেগমেন্টাল অর্গান, যেটা একটা কোন ধরনের অর্গান, যেটা হচ্ছে আমাদের একটা সেগমেন্টাল অর্গান, সেগমেন্টাল অর্গান, ঠিক আছে। কারণ প্রত্যেকটা সেগমেন্টে আছে, রক্ত সংবহনতন্ত্র বদ্ধ, রক্ত সংবহনতন্ত্র এদের কি, রক্ত সংবহনতন্ত্র বদ্ধ, রক্ত সংবহনতন্ত্র হচ্ছে বদ্ধ, রক্ত সংবহন তন্ত্র হচ্ছে বদ্ধ। বদ্ধ মানে কি, বদ্ধ মানে কিন্তু পড়াইছি যে রক্তটা হৃৎপিণ্ড থেকে রক্তনালীর মাধ্যমে দেহকোষে যায়, মাঝে কোথাও উন্মুক্ত হয়ে কোনো ঝামেলা করে না। রক্তরসে হিমোগ্লোবিন, রক্তরসে কি থাকে, এই রক্তরসে, রক্তরসে, রক্তরসে থাকে হচ্ছে রক্তরসে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন মানে হচ্ছে যেটার বর্ণ লাল, হিমো অ্যারিথনিন, হিমো অ্যারিথনিন, অ্যারিথনিন, এটার বর্ণ লাল। আর ক্লোরো, ক্লোরো, ক্লোরো কুয়েরিন, কুয়েরিন, এটা হচ্ছে আমাদের, এটার বর্ণটা আমি জানি না ক্লোরো কুয়েরিনের বর্ণ কী। পরীক্ষায় আসে যে অ্যানিলিডার রক্তরসে কোনটি অনুপস্থিত, হিমোসায়ানিন নাই, এটা মনে রাখবা, অ্যানিলিডার রক্তরসে কী নাই, হিমোসায়ানিন নাই, অ্যানিলিডার রক্তরসে হিমোসায়ানিন নাই। আর আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে, যে এটা লার্ভা দশার নামও হচ্ছে, এটা লার্ভা দশা হচ্ছে ট্রোকোফোর লার্ভা, এই লার্ভা দশার নাম হচ্ছে ট্রোকোফোর লার্ভা, ট্রোকোফোর লার্ভা। তো এখানে আমাদের যে কথাগুলো আমরা বললাম প্রত্যেকটা কথা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আমাদের প্রকৃত খণ্ডায়ন বা ট্রু সেগমেন্টেশন দেখা যায় এর মধ্যে আংটির মতো অসংখ্য খণ্ড নিয়ে গঠিত, প্রকৃত সিলম ত্রিস্তরী দ্বিপার্শ্বীয় প্রতিসম, চলন অঙ্গ কাইটিনময় সিটি বা পেশল প্যারাপোডিয়া, রেচন অঙ্গ প্রতিখণ্ডে নেফ্রেডিয়া নামক রেচন অঙ্গ থাকে, তাই এটাকে সেগমেন্টাল অর্গান বলে, সেগমেন্টাল অর্গান, রক্ত সংবন্ধন্ত বদ্ধ, রক্তরসে হিমোগ্লোবিন, হিমো এরিথনিন, ক্লোরোকুইরিন থাকে, কোনো হিমোসায়ানিন নেই, লার্ভাদশার নাম ট্রোকোফোর লার্ভা। তাহলে কিন্তু মলাস্কে তো আমরা ট্রোকোফোর লার্ভা দেখেছি, অ্যানিলিডা তো আমরা ট্রোকোফোর লার্ভার নামটা ট্রোকোফোর লার্ভা দিয়েছে।
আচ্ছা, এখন এখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা ইনফরমেশন হচ্ছে, এই পর্বে আমরা পাই হচ্ছে যোগ আর কেচো। তাহলে উদাহরণের মধ্যে যোগ এবং কেচোর নাম আমাদের অবশ্যই মনে রাখতে হবে। একটা হচ্ছে যোগ, যোগের তো অনেক ভ্যারাইটি আছে, এবং যোগের কামড় খাইলে বোঝা যায় কি মজা, কামড় দিয়ে বসে আছে বোঝা যায় না। আমার লাইফে যোগের প্রচুর কামড় খাইছি আমি, কারণ ধরো আমি তো ট্যুরে যাইতাম আগে প্রচুর পাহাড়ে, তো হচ্ছে ওইখানে যে যোগ কামড়াইতো আলহামদুলিল্লাহ। যোগের বৈজ্ঞানিক নাম একটা হচ্ছে হিরুডো মেডিসিনালিস। যোগ থেকে কিন্তু অনেক ভালো ভালো ওষুধ পাওয়া বানানো যায়, হিরুডো, এই জন্য নাম দিছি হিরুডো মেডি সিনালিস, সিনালিস যোগ। আর হচ্ছে কেচো, কেচো 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 কেচোর বৈজ্ঞানিক নাম কই? কেচো, কেচোর বৈজ্ঞানিক নাম এখানে দেয় নাই, কিন্তু সামনে দিবে, না দিয়ে যাইতে পারবে না। কেচো, কেচোকে কি বলা হয় বলো তো? প্রাকৃতিক লাঙ্গল বলা হয় না কেচোকে? ম্যাটাফিরে, ম্যাটাফিরে পোস্থুমা, ম্যাটাফিরে পোস্থুমা, ম্যাটাফিরে পোস্থুমা, ম্যাটাফিরে পোস্থুমা, ম্যাটাফিরে পোস্থুমা, এটা হচ্ছে কি আমাদের? কেচো। এটা কি আমাদের? এটা হচ্ছে কেচো। তাহলে যোগ হচ্ছে কি? হিরুডো মেডিসিনালিস যোগ, আর কেচো কি? ম্যাটাফিরে পোস্থুমা, এটা হচ্ছে কেচো। এই দুইটা নাম অবশ্যই মনে রাখতে হবে, কোনো মাফ নাই এই দুইটা নামে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের অ্যানিলিডা বা অঙ্গুরিমাল। ঠিক আছে, দেখা শেষ করো। আচ্ছা, কমেন্টে অনেকেই বলতেছে যে ভাইয়া ক্লাসটা শেষ করে দেন, অনেকক্ষণ হয়েছে, আর কত পড়বো, আর ভাল লাগতেছে না। কিন্তু বিষয় হচ্ছে যে আমরা শেষ করব, ঠিক আছে? যে কয়জনই থাকো আমরা হচ্ছে শেষ করব। কি শেষ করব? সেটা হচ্ছে যে এইখানে আর তিনটা পর্ব আছে, তিনটা পর্ব আমরা শেষ করব। কারণ আমরা বেশি ক্লাস নিতে চাই না, আমরা একটু লম্বা ক্লাস নিব, বাট আমরা টপিক শেষ করব, ঠিক আছে? ক্লোরোকুয়েরিন লিখেছিলাম, ক্লোরোকুয়েরিন, ছুটি দিব না, আমরা আরও তিনটা পর্ব আছে। আচ্ছা, কেচোর নাম বইয়ের কোথায় আছে? তোমরা বইয়ের একটু পেছনে গেলে দেখবা, নয়টা পর্ব একটা ছকে পড়িয়ে দিয়েছে, সেই ছকের মধ্যে কেচোর নাম আছে। আর কতক্ষণ ক্লাস নিব আমরা? আমরা হচ্ছে আরো 20 মিনিট মিনিমাম আমাদের ক্লাস হবে, বাকি তিনটা পর্ব শেষ করব। ভাই এক্সাম কি আজ রাত 7টায় না কালকে? যা পড়াচ্ছি সেটার উপর কালকে এক্সাম, আজকে না। না, আজকের মতো শেষ করলে, দেখো আমি শেষ করলেই পারি, আমার শেষ করলে ভালা, তাই না? আমি 1 ঘন্টা 52 মিনিট ধরে বকবক করতেছি রোজা রেখে, তাই না? কিন্তু সমস্যা হচ্ছে, আজকে ক্লাস না নিলে তোমার আরো দুইটা ক্লাস লাগবে, আমি আর এক ক্লাসে তোমার এই টপিকটা শেষ করতে চাচ্ছি, তাই না? বেশি ক্লাস নিয়ে তো আমার লাভ নেই, ক্লাস নিব আমরা কম, কিন্তু হচ্ছে যে সেই ক্লাসের কোয়ালিটিটা বেশি থাকবে, বা টপিক বা কন্টেন্ট বেশি থাকবে, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, মলাস্কা আর অ্যানিলিডা লার্ভা দশা কি সেম? হ্যাঁ, দুইটার ক্ষেত্রেই যে লার্ভাটা দেখা যায় তার নাম ট্রোকোফোর দেওয়া হয়েছে। যোগের মধ্যে তো বিভিন্নতা আছে, সব যোগ না, এই যে যোগটা আমরা যেটা লিখেছি হিরুডো মেডিসিনালিস, এটাকে বলা হয় মহিষা যোগ, মানে মহিষের মতো মোটা যোগ, ঠিক আছে?
মহিষের মতো মোটা যোগ যেটা সেটাকে বলি আমরা মহিষাযোগ। ঠিক আছে, দেখো বিষয়টা হচ্ছে আমি বলি তোমাদের, আমি চাচ্ছি যে দ্রুত বিষয়গুলো শেষ করতে। তোমাদের কিন্তু অনেক পর, একটা জিনিস মনে রাখো যে তোমাদের নেক্সট জুলাই এইচএসসি পরীক্ষা হওয়ার পসিবিলিটিস সবচেয়ে বেশি, ফার্স্ট অফ অল। 2 নম্বর হচ্ছে তোমাদের ফুল সিলেবাসের উপর পরীক্ষা হবে উইথাউট এনি শর্ট সিলেবাস। 3 নম্বর হচ্ছে তোমাদের ফুল ফেজে পরীক্ষা হবে, সো তোমাদের পড়া বেশি। এখন ধরো আমি ক্লাস শেষ করে দিই, তুমি কি করবা, বসবা ঘুমাবা, এখন কিন্তু তোমার কোনো কাজ নেই, কোথাও তুমি পড়তেও যাচ্ছ না। এর চেয়ে আমি ক্লাসটা শেষ করে দিই, টপিক শেষ হয়ে যাবে, তুমি জিনিসটা গুছায় নিজের মতো পড়তে পারবা। এবং হচ্ছে যে এখন এত ইনফরমেশন, এত কষ্ট লাগতেছে, আস্তে 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 দেখবা বিষয়গুলা গুছায় উঠবে তোমার, ঠিক আছে, এবং বায়োলজিটাও তোমার কাছে সহজ হয়ে উঠবে। ওকে, আসো নেক্সট হচ্ছে আমরা কোন পর্ব পড়ব, আমাদের প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব আর্থ্রোপোডা পর্ব। আর্থ্রোপোডা, আর থ্রোপোডা, আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা বা, আর আজকে তো আমাদের জন্য একটু ফ্রি টাইম আছে না, আমরা আজকে পড়াটা শেষ করি। সন্ধিপদী প্রাণী আর্থ্রোপোডা, বা এটাকে কি বলি আমরা, সন্ধিপদী প্রাণী বলি। আর্থ্রোপোডা বা সন্ধিপদী প্রাণী, আর্থ্রোপোডা বা সন্ধিপদী প্রাণী, আর্থ্রোপোডা বা সন্ধিপদী প্রাণী, আর্থ্রোপোডা পর্বের প্রাণী, বা এটাকে কি বলি আমরা, এটাকে বলি সন্ধিপদী প্রাণী। 1 মিনিট, আর্থ্রোপোডা বা সন্ধিপদী প্রাণী মানে আর্থোস। আর্থোস মানে কিন্তু হচ্ছে এই যে আমাদের, দেখো এটাকে কি বলি আমরা বলো তো, এইখানে আমাদের একটা হাড্ডি আছে, আর এই জায়গাটাকে কি বলি, এই জায়গাটাকে বলি অস্থি সন্ধি, এই জায়গাটাকে কি বলি অস্থি সন্ধি। তো আর্থোস মানে হচ্ছে জয়েন্ট, আর্থোস মানে কি আর্থোস, এই যে আর্থোস মানে কি, আর্থোস মানে হচ্ছে জয়েন্ট বা পা, আর্থোস মানে হচ্ছে জয়েন্ট বা পা, আর্থোস মানে কি জয়েন্ট বা পা। আর এই পোডা, পোড়া, পোড়া মানে কি, পোড়া মানে হচ্ছে সরি জয়েন্ট বা সন্ধি, জয়েন্ট বা এটাকে বলি সন্ধি, সন্ধি। আর পোড়া মানে হচ্ছে পা, তার মানে সন্ধিযুক্ত পা, এটাকে কি বলি আর্থ্রোপোডা, সন্ধিযুক্ত পা। পোড়া মানে হচ্ছে পা বা ফুট, পোড়া মানে হচ্ছে পা বা ফুট। তাহলে আর্থ্রোপোডা মানে কি সন্ধিযুক্ত পা, আর্থ্রোপোডা মানে কি, আর্থ্রোপোডা মানে হচ্ছে সন্ধিপদী পা, আর্থোস মানে হচ্ছে জয়েন্ট, আর্থোস মানে জয়েন্ট, আর পোডা মানে কি, পোডা মানে হচ্ছে পা, আর্থোস মানে জয়েন্ট, আর পোডা মানে কি পা, পোডা মানে কি, পোডা মানে পা। দেখো আর্থ্রোপোডা হচ্ছে প্রাণী জগতের বৃহত্তম পর্ব, আর্থ্রোপোডার উপরে বা আর্থ্রোপোডা হচ্ছে বড় কোনো পর্ব পৃথিবীতে নাই, এটা হচ্ছে প্রাণী জগতের বৃহত্তম পর্ব, সবচেয়ে বড় পর্ব হচ্ছে প্রাণী জগতের বৃহত্তম পর্ব, প্রাণী জগতের বৃহত্তম পর্ব, প্রাণী জগতের বৃহত্তম পর্ব, প্রাণী জগতের বৃহত্তম পর্ব, প্রাণী জগতের বৃহত্তম পর্ব। এবং হচ্ছে সর্বমোট প্রাণী, সর্বমোট যত প্রাণী আছে সেই সর্বমোট প্রাণীর 3/4, 3/4, 3/4 এই পর্বের অন্তর্ভুক্ত, এই পর্বের অন্তর্ভুক্ত, এই পর্বের অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত, 3/4 এই পর্বের অন্তর্ভুক্ত। পৃথিবীতে যত প্রাণী আছে তার 3/4 হচ্ছে এই পর্বের আমাদের অন্তর্ভুক্ত হয়। এবং হচ্ছে এটা যে কত মানে ভ্যারাইটিস অফ প্রাণী এই পর্বে রয়েছে এটা আসলে বলার অপেক্ষা নাই। এবং এদের পঞ্চ ইন্দ্রিয় মানে পঞ্চ ইন্দ্রিয় 5টা ইন্দ্রিয় এদের ক্ষেত্রে খুব কর্মক্ষম। আমরা অনেক সময় বলি না আমার সিক্স সেন্স অনেক প্রবল, সিক্স সেন্স বলতে আমরা 6ষ্ঠ ইন্দ্রিয় বুঝাই, তাই না? বাট বেসিক্যালি মানুষের মধ্যে 5টা ইন্দ্রিয় থাকে। কি কি আছে 5টা ইন্দ্রিয় বলো তো আমাদের, বলো মানুষের 5টা ইন্দ্রিয়র নাম বলো। সবগুলো একবারে পড়লে তো গুলায় যাবে, গুলাবে না রে বাবা, গুলাবে না, সব একসাথেই পড়তে হয়, একসাথে পড়ে গুছিয়ে দিচ্ছি পড়াটা। শোনো, তোমার কাজ ক্লাস করা, তুমি ক্লাস করো, তারপর তোমার নেক্সট কাজ হবে পড়া, তুমি সেটা পড়বা, এরপর দেখবা পরীক্ষা সহজ হয়ে যাবে। আর একটা বিষয় কি, তুমি যদি নিজেকে দুর্বল করে রাখো যে আমি দুর্বল স্টুডেন্ট, আমি অল্প অল্প পড়বো, তাহলে আজীবন তুমি দুর্বল স্টুডেন্ট থাকবা, তুমি জীবনে সবল হইতে পারবে না। আর যদি তুমি ভাবো যে না আমি পরিশ্রম করব, চেষ্টা করব, আমি বেশি বেশি পড়বো, বেশি জানার চেষ্টা করব, তাহলে দেখবা আস্তে আস্তে তোমার লেভেল আপগ্রেড হবে। যারা এইসব কথাবার্তা বলতেছো না তারা নিজেকে দুর্বলতার পরিচয় দিচ্ছ, ঠিক আছে? এবং এখানে কোনো সহমর্মিতা চলে না, অ্যাডমিশন টেস্ট সময় যে বেস্ট সেই চান্স পাবে, যে বেটার সেও চান্স পাবে না অ্যাডমিশন টেস্টে।
চোখ কান নাক জিহ্বা ত্বক, ঠিক আছে? ঠিক আছে, চোখ কান নাক জিহ্বা ত্বক, এই পাঁচটা হচ্ছে আমাদের স্পেশাল সেন্স। চোখ কান নাক জিহ্বা ত্বক। বুয়েটা পড়তে চাও, পড়ো বুয়েটা, কোনো সমস্যা নেই, বুয়েটা পড়তে চাইলে তো খুব ভালো, কিন্তু বায়োলজি তো পড়তে হবে। কোনো কারণে তোমার HSC A+ মিস গেলে বা বুয়েটে মিস গেলে তখন বায়োলজিটা তোমার ব্যাকআপ দেবে, বাট বুয়েটা পড়তে চাইলে অবশ্যই ম্যাথে এবং ফিজিক্সে নিজেকে বেস্ট করে তোলো, নাহলে কিন্তু বুয়েটা চান্স পাবে না। মেডিকেলে চান্স পাইতে গেলে বায়োলজি এবং কেমিস্ট্রিকে নিজেদের বেস্ট করে তোলো, নাহলে মেডিকেলে চান্স পাবে না। ঠিক তেমনি বুয়েটের জন্য ফিজিক্স এবং ম্যাথ, ওইটার মধ্যে তোমাকে তুখর হইতে হবে। তুখর মানে হচ্ছে যে যেভাবেই যত ভ্যারাইটিস এর ম্যাথ ফিজিক্স দেখ, তোমাকে এভাবে এভাবে পারতে হবে। দ্যাটস দ্য থিং। মশা কোন পর্বের, খুব সুন্দর একটা কথা বলছে, মশা কোন পর্বের, মশা হচ্ছে আমাদের কোন পর্বের, মশা হচ্ছে যত ধরনের কীট পতঙ্গ পাবা, যত ধরনের কীট পতঙ্গ পাবা সবাই এই আর্থ্রোপোডা পর্বের প্রাণী। সবাই কোন পর্বের প্রাণী? আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আর্থোস, আর্থোসও বলে, অনেক জায়গায় আর্থনও বলে, তোমাদের বই মানে আর্থন বলছে না, আর্থন, আর্থনকে জয়েন্ট বলছে। ওকে, আচ্ছা, এদের পঞ্চ ইন্দ্রিয় খুব সক্রিয়, এদের পঞ্চ ইন্দ্রিয় খুব সক্রিয়, পঞ্চ ইন্দ্রিয় খুব সক্রিয়, পঞ্চ ইন্দ্রিয় খুবই সক্রিয়, এদের পঞ্চ ইন্দ্রিয় খুবই সক্রিয়। বুয়েটে যারা চান্স পায় তারা না খুব ডাইনামিক হয়, ডাইনামিক বলতে এই বুয়েটে চান্স পাওয়া পান, মেডিকেলও চান্স পায়। কেন পায়? কারণ তারা হচ্ছে ফ্রম দ্য ভেরি বিগিনিং খুব ভালো করে পড়ে, ঠিক আছে? বুয়েট এবং মেডিকেলে কিন্তু বাংলাদেশের টপ লেভেলের স্টুডেন্টরা পড়ে, এই দুইটা জায়গায় যে স্টুডেন্টরা পড়ে তাদের লেভেলের সাথে অন্য সবার লেভেল ম্যাচ হয় না। সো তোমাকে ওই লেভেলে যাইতে গেলে খুব ধৈর্য থাকতে হবে, খুবই ধৈর্য রেখে পড়তে হবে। পঞ্চ ইন্দ্রিয় খুবই সক্রিয় এদের ক্ষেত্রে। এখন ক্লাস যে কেমনে 1.5 ঘন্টা চো 2 ঘন্টা কাজ হয়ে গেছে আমি না জানি না, ক্লাস কীভাবে কীভাবে জানি 2 ঘন্টা হয়ে গেছে, আমি তো ভাবছি মনে হয় 1 ঘন্টার কাছাকাছি সময় হয়েছে এখন থেকে, 2 ঘন্টা। আচ্ছা, উদাহরণ হচ্ছে, 1 নম্বর কথা হচ্ছে এরা হচ্ছে সন্ধিপদী প্রাণী, দেহ সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট, মানে হচ্ছে এদের দেহে যে পাগুলা থাকে এরা সন্ধিযুক্ত, আমরা বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য আমরা হচ্ছে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যের মধ্যে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক এদের জানি যে হচ্ছে যে এরা সিলোমেট, সিলোমেট 1 নম্বর কথা হচ্ছে সিলোমেট, 2 নম্বর হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম, তারপর হচ্ছে ত্রিস্তরী, ত্রিস্তরী, ত্রিভ্রূণিস্তরীয়, 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 ত্রিভ্রূণিস্তরীয়। তো এই ক্যারেক্টারিস্টিকগুলো তো আমরা জানি, অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী আছে এরা। আচ্ছা, এদের ক্ষেত্রে একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক কিন্তু এদের মধ্যে অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন দেখা যায়, এদের মধ্যে একটা দুইটা ক্যারেক্টারিস্টিক, এরা হচ্ছে সন্ধিযুক্ত, সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট, সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট, এবং আমরা একটা ইম্পর্টেন্ট অংশই কিন্তু পড়ছিলাম অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন এদের মধ্যে দেখা যায়, অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন এদের মধ্যে দেখা যায়, অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন 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 কিন্তু এদের মধ্যে দেখা যায়। আমরা কিন্তু অঞ্চলায়ন পড়ে আসছিলাম। তারপর এদের মধ্যে আমরা উপাঙ্গ, উপাঙ্গ বলতে বসছিলাম যে এই পর্বের মধ্যে কিন্তু আর্থ্রোপোডা পর্বের প্রাণীর মধ্যে উপাঙ্গ হিসেবে কি থাকে, উপাঙ্গ নামক একটা ক্যারেক্টারিস্টিক আমরা মনে পড়ছিলাম। সেই উপাঙ্গের মধ্যে আমরা কিন্তু পড়ছিলাম যে আর্থ্রোপোডার মধ্যে হচ্ছে যে আমাদের কি থাকে, আর্থ্রোপোডা পর্বের প্রাণীর মধ্যে হচ্ছে আমাদের এই যে তাদের দেহের সামনের দিকে কই পড়ছি যে উপাঙ্গ, উপাঙ্গ বা এক্সট্রা অংশের মধ্যে কিন্তু পড়ছিলাম আর্থ্রোপোডা পর্বে অ্যান্টেনা বা শুঙ্গ থাকে, অ্যান্টেনা বা শুঙ্গ থাকে। সো এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীর মধ্যে আমাদের কি আছে, অ্যান্টেনা থাকে, এদের দেহে কি থাকে, অ্যান্টেনা বা মাথার সামনের দিকে এরকম অ্যান্টেনা থাকে, অ্যান্টেনা থাকে, এবং এদের মধ্যে জটিল চোখ থাকে, পুঞ্জাক্ষি বা জটিল চোখ থাকে, এদের মধ্যে অ্যান্টেনা থাকে, অ্যান্টেনা, অ্যান্টেনা বা শুঙ্গ, এটা একটা এদের ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক। আরেকটা হচ্ছে এদের মধ্যে কম্পাউন্ড আই, কম্পাউন্ড আই, কম্পাউন্ড আই মানে আমাদের মতো সরল চোখ নেই এদের, কম্পাউন্ড আই বা জটিলাক্ষি, জটিলাক্ষি বা জটিলাক্ষি বা এটাকে বলা হয় পুঞ্জাক্ষি থাকে, পুঞ্জাক্ষি থাকে, জটিলাক্ষি বা পুঞ্জাক্ষি থাকে। ওকে, তারপরে নেক্সট কথা যেটা আমাদের সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট কথা যেগুলো আমি পারি, বলো তো এদের রক্ত সংবহনতন্ত্র কেমন, এদের রক্ত সংবহনতন্ত্র, এদের রক্ত সংবহনতন্ত্র কেমন, এটা তুমি আমাকে বলো, এদের রক্ত সংবহনতন্ত্র কেমন, তারপর এদের প্রধান রেচন অঙ্গ কী,
প্রধান রেচন অঙ্গ কি, রক্ত সংবহনতন্ত্র কেমন, এদের প্রধান রেচন অঙ্গটা কি হবে। তারপর হচ্ছে যে আমাদের এদের শ্বসন হয় কিসের মাধ্যমে, এদের শ্বসন হয় কিসের মাধ্যমে, শ্বসন, এদের শ্বসন, এদের শ্বসন, এদের শ্বসন। শ্বসন হয় কিসের মাধ্যমে? দেখো, রক্ত সংবহনতন্ত্র এদের বদ্ধ না মুক্ত? মুক্ত। এদের রক্ত সংবহনতন্ত্র মুক্ত বা ওপেন, মুক্ত বা ওপেন, ঠিক আছে। এ তাহলে এখানে কি থাকবে? এখানে হৃদযন্ত্র, হৃদযন্ত্র, হিমোসিল, হিমোসিল, হৃদযন্ত্র, হিমোসিল, আর হচ্ছে রক্ত, হৃদযন্ত্র, হিমোসিল, এবং তাদের মধ্যে কি থাকে? ধমনী। হৃদযন্ত্র, হিমোসিল এবং হচ্ছে ধমনী, ধমনী, এই তিনটা জিনিস এদের মধ্যে থাকে। আচ্ছা, প্রধান রেচন অঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা, ম্যালপিজিয়ান নালিকা, ম্যালপিজিয়ান নালিকা, ম্যালপিজিয়ান নালিকা, ম্যালপিজিয়ান নালিকা, ঠিক আছে। এটা বিজ্ঞানী ম্যালপিজি আবিষ্কার করেছে, চিকন চিকন নালিকা, তার নাম অনুসারে ম্যালপিজিয়ান নালিকা। তাহলে রেচন অঙ্গের মধ্যে আমরা আর্থ্রোপোডাতে কি পাচ্ছি? আর্থ্রোপোডা, আর্থ্রোপোডাতে পাচ্ছি আমরা ম্যালপিজিয়ান নালিকা, আর্থ্রোপোডাতে পাচ্ছি হচ্ছে আমরা ম্যালপিজিয়ান নালিকা, ম্যালপিজিয়ান নালিকা, ম্যালপিজিয়ান নালিকা। আর্থ্রোপোডা পর্বে কি পাচ্ছি? ম্যালপিজিয়ান নালিকাটা হচ্ছে আর্থ্রোপোডার রেচন অঙ্গ। এরপর হচ্ছে আমরা পাচ্ছি তোমার কি, শোষণ অঙ্গ, শোষণ অঙ্গ হিসাবে থাকতেছে ফুলকা, এদের শোষণ অঙ্গ হিসাবে ফুলকা, বা আরেকটা জিনিস থাকছে ট্রাকিয়া। মূলত এদের প্রধান শোষণ অঙ্গ হচ্ছে ট্রাকিয়া, ট্রাকিয়া, ট্রাকিয়াল তন্ত্র। আমরা যখন ঘাসফড়িং পড়ব, ঘাসফড়িং আমাদের আর্থ্রোপোডা পর্ব নিয়ে আমাদের পড়তে হবে, এদের শোষণ অঙ্গ হিসাবে, শোষণ অঙ্গ হিসাবে এদের ফুলকা থাকে, বা যেটার আরেকটা নাম ফুলকা বা ট্রাকিয়া থাকে, ফুলকা বা ট্রাকিয়া, ট্রাকিয়া এদের শ্বসন কাজে হেল্প করে, ফুলকা বা ট্রাকিয়া। বা আরেকটা নাম দিছে হচ্ছে বুক লাং, বুক লাং, বা বুক গিল, বুক গিল, বুক লাং, বুক লাং, বুক লাং, নামটা তত ইম্পর্টেন্ট কিছু না, মানে একদম দেহের সাথে লেগে থাকে, ফুসফুসের মতো কাজ করে, বাট এটা ফুসফুস না, এই জন্য এর নাম দিছে বুক লাং, এটা প্রকৃত ফুসফুস না। এটার নাম মনে রাখতে গেলে তোমরা ভেজালে পড়ে যাবা, তোমরা ফুলকা ট্রাকিয়া এই দুইটা নামই মনে রাখো। ট্রাকিয়া হচ্ছে কি? আমাদের শ্বাসনালী, ট্রাকিয়া হচ্ছে আমাদের শ্বাসনালী, ওদের ক্ষেত্রে ট্রাকিয়াটা থাকে। এই হচ্ছে কথা, এতটুকু কথাই এদের ক্ষেত্রে মনে রাখো, আর বেশি এদের ক্ষেত্রে মনে রাখা লাগবে না, এতটুকু কথা মনে রাখো, ঠিক আছে, এতটুকু কথা মনে রাখো। এই কয়টা বৈশিষ্ট্য, আর্থ্রোপোডা এত বিশাল পর্ব, এ কয়টা বৈশিষ্ট্য, কেন এই কয়টা বৈশিষ্ট্য পড়াইলাম তোমাকে আর পড়াচ্ছি না কেন? কারণ তুমি যখন হচ্ছে ঘাসফড়িং পড়বা, তখন আর্থ্রোপোডার ভুরি ভুরি বৈশিষ্ট্য তোমার মনে থাকবে, কারণ হচ্ছে ঘাসফড়িং হচ্ছে আর্থ্রোপোডা পর্বের একটা প্রাণী, ঘাসফড়িংয়ের যত বৈশিষ্ট্য আর্থ্রোপোডার সেম বৈশিষ্ট্য আছে। তাহলে এখানে ইম্পর্টেন্ট কথা, অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন দেখা যায়, এদের এখানে কি আছে, শুঙ্গ আছে, আর ওদের অনেকগুলা চোখ, জটিল জটিল চোখ থাকে, জন্য জটিলক্ষী বা কম্পাউন্ড আই বলি। রক্ত সংবহনতন্ত্রটা মুক্ত, প্রধান রেচন অঙ্গ মালপেজিয়ান নালী, শোষণ হচ্ছে ফুলকার মাধ্যমে হয়। উদাহরণ যদি আমরা পড়তে চাই, আর্থ্রোপোডা পর্বের দুনিয়াব্যাপী এত প্রাণী যে উদাহরণ পড়ে তুমি শেষ করতে পারবে না। উদাহরণের মধ্যে আমি একজন মশার কথা বলছে, আমি তার নাম, তার তার হচ্ছে যে স্মরণে আমি ডেঙ্গু মশার নামটা পড়ি, ডেঙ্গু মশা, ডেঙ্গু মশা, ডেঙ্গু মশার বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাডিস, অ্যাডিস অ্যাজিপ্টি, অ্যাডিস, অ্যাডিস, AEDIS, অ্যাডিস অ্যাজিপ্টি, অ্যাডিস, অ্যাডিস, অ্যাডিস অ্যাজিপ্টি, অ্যাডিস, অ্যাডিস অ্যাজিপ্টি, অ্যাজিপ্টি, অ্যাডিস অ্যাজিপ্টি, অ্যাডিস অ্যাজিপ্টি, এটা হচ্ছে না, এজি, এজি, AEGI, মানে ভুল লিখতেছি, AEGI, অ্যাজিপ্টি, ঠিক আছে। এটা হচ্ছে ডেঙ্গু মশা, আরো দুনিয়ার বহুত মশা আছে, কিন্তু আমাদের মাসি আছে না, আমাদের বগরেতে মাসি ভ ভ করে, মাসি ভ ভ করে, এই যে মাসি যে আছে না গৃহ মাছি, এটাকে বলে মুসকা, মুসকা ডোমেস্টিকাস, মুসকা ডোমেস্টিকাস, এটা হচ্ছে মাছি। এরপর হচ্ছে চিংড়ি মাছ খাই না, পুঁটি মাছ চাই না, মৌমাছি আছে, অনেক অনেক কিছু আছে, চিংড়ি মাছ আমরা খাই না, তেলাপোকা, তেলাপোকা আমাদের জন্য তো খুবই প্রিয় একটা আমাদের প্রাণী, তাই না? তেলাপোকার স্যুপ খাইতে মজা না অনেক, খাইছো কেউ? আমিও খাইনি। একবার কি হয়েছে বুঝছো, মেডিকেলে আমাদের, আমি যে রুমে বসি সেই রুমটা হচ্ছে, মানে আমাদের সব ইন্টার্ন ডক্টরদের একটা কমন রুম থাকে ইউনিট ওয়াইজ, তো হচ্ছে ওইখানে না প্রচুর তেলাপোকা, তো আমি চা খাবো, চায়ের জন্য, মানে আমার নাইট ডিউটিতে চায়ের জন্য গরম পানি কেটলিতে পানি, আর দেখি ঝাঁকায় দেখলাম পানি আছে, চাপ দিয়ে হচ্ছে যে হচ্ছে তোমার
কেটলি অন করলাম, কেটলি বয়েল হওয়া শুরু করছে। বয়েল হওয়ার পর আমি হচ্ছে পানিটা ঢাইলা চা বানাইতে নিছি। তো নর্মালি কি করি, চা পাতা দিই, চিনি দিই, দুধ দিই, তারপর পানি দিই। তো সেদিন আমি হচ্ছে আগে পানি দিছি, পরে ওইগুলা দিব। পানি দেওয়ার পর দেখি কি হলুদ রঙের পানি। আমি কই পানি হলুদ রং হয়ে গেল কেন, আমি তো ভিতরে চা পাতাটাতে কিছু দেইনি। পরে খুললা দেখি ভেতরে একটা তেলা পোকা ভাসতেছে। ওই তেলা পোকা ছিল, তেলা পোকা বয়েল হয়ে গেছে, তেলা পোকার স্যুপ হয়ে গেছিল। আই টয়লে তেলা পোকার স্যুপ খেয়ে ফেলতাম আমি। তো এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে পেরি প্লানেটা আমেরিকানা। তেলা পোকার বৈজ্ঞানিক নাম হচ্ছে পেরি প্লানেটা, পেরি প্লানেটা, পেরি প্লানেটা, পেরি প্লানেটা আমেরিকানা, কানা, পেরি প্ল্যানেটা আমেরিকানা। তো এই তিনটা হচ্ছে আমাদের কিছু নাম আমরা হচ্ছে জানলাম, ঠিক আছে। আরো দুনিয়ার বহুত বৈজ্ঞানিক নাম এই আর্থ্রোপোডা পর্বে রয়েছে, প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব বলিয়া কথা, ঠিক আছে। তাদের চোখ কি আমাদের থেকে উন্নত? না, বেসিক্যালি আমাদের থেকে উন্নত না বিষয়টা, বাট একটু জটিল চোখ আছে। আজকে কলেজ ছিল, আজকে কলেজ থাকবে কেন? 26শে মার্চ হচ্ছে যে কলেজ থাকার কি দরকার? ওই যে কলেজে হয়তো প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম কি যাইতে হয় নাকি কলেজের প্রোগ্রামে? শোনো, কলেজের সাথে জিন্দগিতে কোনো প্রোগ্রামে যুক্ত হবে না, কলেজে বিভিন্ন ক্লাবে যুক্ত হবে না, উইলে দেখবো পড়ালেখার অবস্থা 12টা বেজে যাবে, ঠিক আছে। তো হচ্ছে কলেজ লাইফটা পড়ালেখা করে কাটাবা, ক্লাবে যুক্ত হবা, সময় কম দিবা, মানে একদম হচ্ছে যে খুব বেশি সময় দিয়ে দেখা যায় সবাই পারে না, মানে ডায়নামিক যারা তারা পারে, খুব ডায়নামিক মানুষ তো কম। আর আমি আমার কলেজে ওঠার পর বুঝছি যে আমি ডায়নামিক না। তা আমি হচ্ছে যে ফার্স্টে বিএনসিতে যোগ দিয়েছিলাম, একদিন গিয়ে আর যাইনি। সায়েন্স ক্লাবে যোগ দিয়েছিলাম, প্রথম 2 মাস করে আর করিনি, কারণ আমার বাসা থেকে কলেজ অনেক দূর। আমি যদি ওইসব ক্লাবে ক্লাবে সময় দিতে যাই, আমার পড়ালেখার অবস্থা 12টা বেজে যাবে এবং পড়ালেখা হবে না। সো আমি এটা বুঝে সব কিছু অফ করে দিয়ে পড়ালেখা করছি, এবং আমি খুবই মধ্যবিত্ত মানের স্টুডেন্ট ছিলাম। আমি যদি এত কিছু করতে যেতাম, আমার জিন্দগি একদম শেষ হয়ে যেত এবং আমি কোথাও চান্স পাইতাম না, ঠিক আছে। আমার জন্য চান্স পাওয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কলেজে ফেমাস হয়ে, মেয়েদের কাছে ফেমাস হয়ে কোনো লাভ নেই লাইফে। দেখা যায় কলেজ লাইফে অনেকেই অনেক কিছু করে মেয়েদের কাছে ফেমাস হওয়ার জন্য, কিন্তু সেটা তোমার লাইফে ক্ষতি ছাড়া ভালো কিছু আর করবে না। আচ্ছা, এবার আসো একাইনো ডারমাটা, বা এটাকে বলা হয় কণ্টক ত্বক প্রাণী, কণ্টক ত্বক প্রাণী, একাইনো, একাইনো ডারমাটা, একাইনো ডারমাটা। নন কর্ডেটের শেষ প্রধান পর্ব হচ্ছে আমাদের একাইনো ডারমাটা, একাইনো ডারমাটা, একাইনো ডারমাটা, বা এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে কণ্টক ত্বক প্রাণী, 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 ঠিক আছে, কণ্টক ত্বক প্রাণী। এই যে আমাদের আছে একাই নেথাস, একাই নেথাস, একাই নেথাস, একাই নে, একাই নো ডারমাটা টার্মটা হচ্ছে একাই নেটাস। একাই নেটাস মানে হচ্ছে কাটাময়, একাই নেটাস মানে কি কাটাময়, কাটাময় কাটাময়, একাই কাটাময়। আর ডারমাটা, ডারমা মানে কি, ডারমা মানে হচ্ছে ত্বক, ডার মানে কি বলছি, ডার মানে ত্বক, ডারমা। আর হচ্ছে আটা, আটা মানে কি, আটা মানে হচ্ছে বহন করা, আটা। আর লাস্টে যে আটা আছে না, আটা, ডার, ডার মানে হচ্ছে ত্বক। আর এই যে আটা, আটা মানে কি, আটা মানে হচ্ছে বহন করা, আটা মানে হচ্ছে বহন করা, আটা মানে হচ্ছে বহন করা। তাহলে একাইনো ডারমাটা মানে হচ্ছে কাঁটাযুক্ত ত্বক, কাঁটাযুক্ত ত্বক, মানে ত্বকের মধ্যে কাঁটা বহন করে ওরা, ত্বকের মধ্যে কি বহন করে, কাঁটা বহন করে। আর এই পর্বে সকল প্রাণী সামুদ্রিক, মাথায় রাখতে হবে এই পর্বে সকল প্রাণী সামুদ্রিক, একবারে সব, এ পর্বে সকল প্রাণী সামুদ্রিক, এ পর্বে সকল প্রাণী সামুদ্রিক। আচ্ছা, এদের মধ্যে আমরা কঙ্কাল তন্ত্রের মধ্যে কিন্তু পড়ছিলাম এদের ত্বকের আন্তঃকঙ্কালিক প্লেট আছে। এই যে কঙ্কাল তন্ত্রের মধ্যে আমরা কিন্তু পড়ছিলাম এদের দেহের ভেতর প্লেট আছে, কি আছে এদের দেহের ভেতর প্লেট আছে, কই কঙ্কাল তন্ত্র, এই যে অন্তঃকঙ্কাল বা ইন্ডোস্কেলেটন। একাইনো ডারমাটার মধ্যে ক্যালকেরিয়াস প্লেট কিন্তু আমরা পড়েছিলাম, একাইনো ডারমাটার মধ্যে ক্যালকেরিয়াস প্লেট কিন্তু আমরা পড়েছিলাম। তো একাইনো ডারমাটার মধ্যে তাইলে আমরা কি, দুইটা ইম্পর্টেন্ট কথা, সকল প্রাণী সামুদ্রিক, 2 নম্বর কথা হচ্ছে এদের মধ্যে কি থাকে, আন্তঃকঙ্কালিক প্লেট থাকে। এখানে হচ্ছে সকল প্রাণী সামুদ্রিক, এ পর্বের সকল প্রাণী সামুদ্রিক, সকল প্রাণী মুক্তজীবী সামুদ্রিক, সকল সদস্য
মুক্তজীবী সামুদ্রিক, মুক্তজীবী সামুদ্রিক সকল সদস্য মুক্তজীবী সামুদ্রিক, এরা কোনো পর্বই পরজীবী হয় না, সামুদ্রিক এরা কেউ পরজীবী হয় না, এরা কেউ পরজীবী হয় না ফার্স্ট অফ অল। সেকেন্ড কথা হচ্ছে যে এরা হচ্ছে যে সামুদ্রিক, এখানে পরজীবী নেই, এদের মধ্যে কোনো পরজীবী নেই, পরজীবী নেই। এদের আন্তঃকঙ্কাল, এদের অন্তঃকঙ্কালে ক্যালকেরিয়াস প্লেট থাকে, এদের আন্তঃকঙ্কালিক অন্তঃকঙ্কালিক অন্তঃকঙ্কালিক ক্যালকেরিয়াস প্লেট, ক্যালকেরিয়াস মানে কি, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে গঠিত, ক্যালকেরিয়াস প্লেট থাকে, ঠিক আছে, ক্যালকেরিয়াস প্লেট থাকে। এবার আসে এদের বৈশিষ্ট্যের মধ্যে, আমরা প্রথম কথা হচ্ছে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের মধ্যে এক নাম্বার ক্যারেক্টারিস্টিক, এদের প্রতিসাম্যতা নিয়ে একটা কথা আছে, বলতো এদের প্রতিসাম্যতা নিয়ে একটা কথা আমরা পড়ছি লাস্ট যে এমসিকিউ পরীক্ষা হয়েছে সেখানেও আমি এদের প্রতিসাম্যতা নিয়ে এই প্রশ্নটা দিয়েছি, এটার উত্তর দাও বলো। বলো এদের একটা বৈশিষ্ট্য, লার্ভাটা বাইরেডিয়াল, সায়মা আক্তার বলছে লার্ভা বাইরেডিয়াল, পঞ্চরীয় প্রতিসমকে পূর্ণাঙ্গ প্রাণী, এখানে বলো আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের কি একই সাথে ফুলকা ট্রাকিয়া থাকে? না, যাদের ফুলকা থাকে তাদের ফুলকা, যাদের ট্রাকিয়া থাকে তাদের ট্রাকিয়া। বেসিক্যালি ফুলকা কাদের থাকবে, ফুলকা থাকবে পানিতে যারা থাকবে, আর্থ্রোপোডা পর্বে অনেক প্রাণী আছে যারা পানিতে থাকে, আর ট্রাকিয়া কাদের থাকবে, যারা উপরের দিকে থাকে তাদেরকে ট্রাকিয়া থাকবে। কেউ সুন্দর করে লাইনটা বলতে পারতেছে না আমাদের, এই যে জিসান সুন্দর করে বলছে লার্ভা দ্বিঅরীয় প্রতিসম, পূর্ণাঙ্গ প্রাণী পঞ্চরীয় প্রতিসম, ভেরি গুড, জিসানের কথাটা একদম পারফেক্ট, যে হচ্ছে লার্ভা আমাদের দ্বিপার্শ্বীয়, লার্ভা হচ্ছে আমাদের কি, লার্ভা দ্বিপার্শ্বীয় প্রতিসম, লার্ভা দ্বিপার্শ্বীয় প্রতিসম, লার্ভা দ্বিপার্শ্বীয় প্রতিসম, লার্ভা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, অ্যান্ড আমাদের হচ্ছে কিন্তু পূর্ণাঙ্গ প্রাণী, কিন্তু পূর্ণাঙ্গ প্রাণী, পূর্ণাঙ্গ প্রাণী, পূর্ণাঙ্গ প্রাণী পঞ্চরীয় প্রতিসম, প্রাণী পঞ্চরীয় প্রতিসম। আচ্ছা, যখনই আমাদের দ্বি অরীয়র উপরে কথাটা যাবে, ত্রি অরীয়, চার অরীয়, পঞ্চরীয়, তখন না দ্বিঅরীয় মানে কি, চারটি বা চারের বেশি অংশে, কিন্তু ত্রি চার পঞ্চ সেখানে যত অরীয় বলবে তত ভাগে ভাগ করা যায়, পঞ্চরীয় মানে পাঁচ ভাগে ভাগ করব, ত্রিঅরীয় মানে তিন ভাগে ভাগ করব, চারঅরীয় মানে চার ভাগে ভাগ করব, ষষ্ঠরীয় চারঅরীয় নাই, ষষ্ঠরীয় মানে ছয় ভাগে ভাগ করব। সো দ্বিঅরীয়র পরে নামের সাথে যত কথা থাকবে তত ভাগে ভাগ করা যায়, পঞ্চরীয় প্রতিসাম্য, পঞ্চরীয় প্রতি সাম্য, পঞ্চরীয় প্রতিসাম্য। নর্মালি এই প্রাণীগুলা মধ্যে আমাদের একাইনোডারমাটার মধ্যে সবচেয়ে ফেমাস হচ্ছে স্টারফিশ, একাইনোডারমাটার মধ্যে সবচেয়ে ফেমাস হচ্ছে স্টারফিশ। এই স্টারফিশটাকে তুমি সমান সমান পাঁচটা ভাগে ভাগ করতে পারবা, যেটাকে পঞ্চরীয় প্রতিসাম্য বলা হয়, পঞ্চরীয় প্রতিসাম্য বলা হয়, পঞ্চরীয় প্রতিসাম্য বলা হয়। এখানে হচ্ছে যে আমাদের এইখানে পাঁচটি কোণা থেকে আমাদের এখানে এইরকম যে গভীর গভীর খাঁজগুলা দেখা যায় প্রতিটা মধ্যে, এই যে গভীর খাঁজ দেখা যায় একে অ্যাম্বু ল্যাক্রাল খাঁদও বলা হয়, অ্যাম্বু ল্যাক্রাল খাদ, অ্যাম্বুলেক্রাল খাদ বলে, অ্যাম্বুলেক্রাল খাদ বলে, অ্যাম্বুলেক্রাল খাদ, অ্যাম্বুলেক্রাল খাদ। তাহলে এদের বডির ভেতর অ্যাম্বুলেক্রাল খাদ নামে একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, অ্যাম্বুলেক্রাল খাদ নামে একটা ইম্পর্টেন্ট বিষয় এদের মধ্যে রয়েছে। তাহলে এদের মধ্যে একটা ইম্পর্টেন্ট বিষয় কি, অ্যাম্বুলেক্রাল খাদ এদের মধ্যে একটা ইম্পর্টেন্ট বিষয়। এরা পঞ্চরীয় প্রতিসম কেন আমরা এটাও বুঝতে পারলাম, এক দুই তিন চার পাঁচটা বাহু থেকে পাঁচটা ভাগে ভাগ করা যায়, আমাদের অ্যাম্বুলেক্রাল প্রতিসম এদের ক্ষেত্রে আমরা বলছি। এদের দেহ কণ্টকময় স্পাইন, এদের দেহ কণ্টকময়, দেহ কণ্টকময়, দেহ কণ্টকময়, দেহ কণ্টকময়, দেহটা কেমন হয়, কণ্টকময়, এমসিকিউতে দেয় কার দেহ কণ্টকময় বা কাঁটাযুক্ত, কণ্টকময়, এদের মধ্যে যে কাঁটাগুলো থাকে কণ্টকময় স্পাইন, কণ্টকময় স্পাইন, স্পাইন ও পেডিস, এটার নামটা মনে রাখা ততদিন দরকার নাই, পেডিসিলারি নামক বহির্কঙ্কালযুক্ত, স্পাইন ও পেডিসিলারি, পেডিসিলারি নামক বহির্কঙ্কালযুক্ত, নামক বহির্কঙ্কালযুক্ত। তুমি শুধু এখান থেকে অবশ্যই যে কথাটা মনে রাখবা সে কথাটা কি, কঙ্কালযুক্ত। তোমার জন্য মনে রাখার বিষয় হচ্ছে এখান থেকে দেহ কণ্টকময়, স্পাইন পেডিসিলারি বহির্কঙ্কালযুক্ত, এটা জাস্ট লেখার জন্য লেখা, এই টার্মটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমাদের লার্ভা অ্যাম্বুলেক্রাল খাত কথাটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা কথা হচ্ছে এদের চলনঙ্গ থাকে, এদের চলন অঙ্গ থাকে, সেই চলন অঙ্গের নাম হচ্ছে নালিকাপদ বা টিউব ফিট, নালিকাপদ বা ইংরেজিতে একে বলা হয় বা বাংলায় একে বলি আমরা
টিউব ফিট, নালিকা পথ বা টিউব ফিট। দেখা যায় এদের পায়ের নিচের দিকে এরকম একটা হচ্ছে পথ থাকে, যেটা দেহের নিচের দিকে, এটাকে বলে নালিকা পথ বা টিউব ফিট বলা হয়। এই নালিকা পথ বা টিউব ফিট দিয়ে চলার পাশাপাশি তারা হচ্ছে যে চলনাঙ্গ হিসেবে নালিকা পথ বা টিউব ফিট থাকে, ঠিক আছে, চলনাঙ্গ হিসেবে কাজ করে। এবং এখানে কি আছে, এক ধরনের সংবহন তন্ত্র থাকে। বলো তো কি সংবহন তন্ত্র থাকে একাইনোডারমাটার মধ্যে? আমরা সংবহন তন্ত্রের মধ্যে পড়ে আসছিলাম যে পরিফেরা এবং একাইনোডারমাটার প্রধান সংবহন হচ্ছে পানি, এবং এদের পানি সংবহনের জন্য পানি সংবহন তন্ত্র থাকে। পানি সংবহন তন্ত্র, এদের পানি সংবহন তন্ত্র বা ওয়াটার ভাস্কুলার সিস্টেম আছে। পানি সংবহন তন্ত্র, পানি সংবহন তন্ত্র বা ওয়াটার ভাস্কুলার সিস্টেম, পানি সংবহন তন্ত্র বা ওয়াটার ভাস্কুলার সিস্টেম, পানি সংবহন তন্ত্র বা ওয়াটার ভাস্কুলার সিস্টেম এদের মধ্যে আমরা দেখতে পাই, সিস্টেম থাকে। তাহলে এখানে আমরা কিন্তু হচ্ছে এই চলনঙ্গের মধ্যে আরেকটা পেয়ে গেলাম যে একাইনোডারমাটার মধ্যে, একাইনোডারমাটার ক্ষেত্রে কি থাকে, একাইনোডারমাটার মধ্যে থাকে হচ্ছে নালিকা পথ, একাইনোডারমাটার মধ্যে থাকে হচ্ছে নালিকা পথ, একাইনোডারমাটার মধ্যে কি থাকে, নালিকা পথ থাকে, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা এতটুকু বিষয় জানতে পারলাম, পানি সংবহন তন্ত্র বা ওয়াটার ভাস্কুলার সিস্টেম থাকে, এতটুকু কথা জানলে আমাদের শেষ, আর বেশি জানতে ভাল লাগতেছে না। এদের শ্বসন হয় ফুলকা বা নালিকা পথ বা শ্বসন বৃক্ষ দ্বারা। শ্বসন হয় কি দিয়ে এদের? শ্বসন হয় হচ্ছে ফুলকা, শ্বসন হয় এদের শ্বসন অঙ্গ, শ্বসন অঙ্গ হিসাবে এদের থাকে হচ্ছে, শ্বসন অঙ্গ হিসাবে এদের থাকে হচ্ছে ফুলকা, ফুলকা শ্বসন অঙ্গ হিসাবে থাকে ফুলকা বা ফুলকা। এখানে কিন্তু আমাদের ফুসফুস বা ট্রাকিয়া থাকার সুযোগ নেই যেহেতু এরা পানিতে থাকে। এদের ক্ষেত্রে যে থাকে ফুলকা, তারপর হচ্ছে নালিকা পথ বা শ্বসন বৃক্ষ। এই নালিকা পথ যে আছে, এই নালিকা পথটাও কিন্তু শ্বসন কাজে সাহায্য করে বা শ্বসন বৃক্ষ। আচ্ছা, একটা জিনিস আমি বলছি কি না জানি না, মলাস্কা পর্বের প্রাণীগুলাতে কিন্তু ফুলকার পাশাপাশি ফুসফুস থাকে। ফুসফুস থাকে কেন? কারণ শামুক, ঝিনুক এরা সমুদ্র ছেড়ে সমুদ্রের পাড়ে এসে পড়ে থাকে অনেক সময়, তো তখন হচ্ছে যে ফুসফুসটা তাদের দরকার হয় শ্বসন গ্রহণ করার জন্য। তো এটা লিখে রাখো, ফুসফুস দিয়েও শ্বসন ঘটে। ফুসফুস দিয়েও শ্বসন ঘটে মলাস্কের মধ্যে, লেখো। আচ্ছা, এই সব বৈশিষ্ট্যগুলা আমরা আবার রিভিউ করব, তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নাই, তোমরা পড়বা, পড়ার পর আবার আমরা সব কিছু রিভিউ করব। এখন দেখো যে এইগুলা থাকে। আরেকটা জিনিস হচ্ছে এদের রক্ত সংবহন তন্ত্র নেই, রেচনতন্ত্র নেই। রেচনতন্ত্র কিন্তু মোটামুটি সব জায়গায় রেচনতন্ত্র নিয়ে কথাবার্তা বলা হয়েছে, কিন্তু এরা শুধু পানি খায়, তো এদের কিছু বের করা লাগে না। আর এদের মধ্যে হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, রেচনতন্ত্র এবং মস্তিষ্ক এদের মধ্যে নেই, রেচনতন্ত্র এবং মস্তিষ্ক নেই, ঠিক আছে, মস্তিষ্ক নেই। উদাহরণ হিসাবে আমরা এখান থেকে উদাহরণ যদি পড়তে চাই, কি কি উদাহরণ আমরা এখান থেকে জানব, একটা উদাহরণ অবশ্যই জানতে হবে, সমুদ্র তারা এটার হচ্ছে পালক স্টার। একটা আমি মনে রাখি যেটা পালক তারা হচ্ছে অ্যান্টিডন বাইফিডা। আর আরেকটা হচ্ছে সমুদ্র তারা, যেটা আমাদের সবচেয়ে ফেমাস, যে ছবিটা আমরা উপরে আঁকলাম সমুদ্র তারা, এবং যেটা এই পর্বটাকে ফেমাস করছে, এটার নাম হচ্ছে অ্যাস্টেরিয়াস রুবেন্স। আজকে এতটুকুই পড়বো, যাও করডাটাটা নেক্সট ক্লাসে পড়বো, নেক্সট ক্লাসে করডাটা পুরাটা শেষ করবো, করডাটা পর্বের বৈশিষ্ট্য পড়বো এবং করডাটার মধ্যে যে উপপর্বগুলো আছে সেটাও পড়বো। তো নেক্সট ক্লাসও আমাদের বড়ই হবে, পড়লে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, বুঝছো? তো আমাদের হচ্ছে যে একাইনোডারমাটার মধ্যে আমরা দুইটা জিনিস পড়লাম, আমাদের হচ্ছে সমুদ্র তারা আর হচ্ছে যে আমাদের এই দেখো। এখন একাইনোডারমাটার মধ্যে কোনো প্রবলেম থাকলে আমাকে একটু জানায় ফেলো, আমি উত্তর দিয়ে দিলে শেষ ক্লাস, একাইনোডারমাটা পর্যন্ত আমরা পড়লাম, ঠিক আছে। একটু কষ্ট দিলাম তোমাদেরকে, এত লম্বা সময় ক্লাস নেওয়াটা কষ্টকর, ক্লাস করাটাও কষ্টকর আমি জানি, প্লাস হচ্ছে অনলাইনে এতক্ষণ বসে থাকাটা একটা কষ্টকর, বাট মনে রাখবা নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আছে। এখন তুমি যতটা কষ্ট করবা, এই কষ্টটা তোমার সফলতার ঠিক ততটা প্রপোর্শনাল হবে।
এখন তুমি যতটা আরাম করবা সেই আরামটা তোমার ব্যর্থতার ঠিক ততটা প্রপোর্শনাল হবে। এমন কোন স্টুডেন্ট নাই যে একাডেমিক ব্যাচে ভালো করে পড়েছে বাট অ্যাডমিশনে চান্স পায়নি। আমাদের এই বছর যে অ্যাডমিশন টেস্টে চান্স পেলো যে ব্যাচটা, সেই ব্যাচটা নিয়ে আমাদের বায়োলজি কোর্স ছিল স্বাধীনতা 1.0, এবং আলহামদুলিল্লাহ আমি যতগুলো স্টুডেন্টকে আমার রেগুলার ক্লাসে পেতাম তাদের মধ্যে 95% স্টুডেন্টই কোর্স অ্যাডমিশন টেস্টে চান্স পেয়েছে, কোথাও না কোথাও চান্স পেয়েছে। এবং আমার স্বাধীনতা ব্যাচ থেকে স্বাধীনতা অনেকে স্বাধীনতা ব্যাচে পড়েছে, তার পরবর্তীতে আলফাতে ছিল না, এরকম কয়েকজন স্টুডেন্টই যারা ঢাকা মেডিকেল থেকে শুরু করে অনেক জায়গায় চান্স পেয়েছে। তো একাডেমিক ব্যাচে পড়াটাই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এবং এই যে এবার বায়োলজি এত অ্যাটিপিক্যাল প্রশ্ন হলো, স্বাধীনতা 1.0 ব্যাচের স্টুডেন্টরা বলেছে ভাইয়া আমরা বায়োলজি পরীক্ষাটায় জাস্ট সার্ভাইভ করতে পারছি আপনার ক্লাসগুলো ঠিক মতো করেছিলাম বলে। সো দ্যাটস ভেরি মাচ ইম্পর্টেন্ট দ্যাট তুমি হচ্ছে খুব ভালো করে পড়বা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ। তাহলে আচ্ছা, আল্লাহ হাফেজ বলার আগে তোমাদের প্রশ্নের উত্তর দিই। শ্বসন বৃক্ষ মানে কি একটা প্রশ্ন। শ্বসন বৃক্ষ মানে হচ্ছে আমাদের এই শ্বসন অঙ্গগুলা মিলে 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 একটা বটবৃক্ষের মতো গঠন করে। এই শ্বসন বৃক্ষ নিয়ে আমরা ডিটেল পড়বো যখন আমরা জুলজি পঞ্চম অধ্যায়ে ট্রাকিয়া পড়বো তখন। কষ্ট হওয়া তো ভালো, কষ্ট করতে হবে না, ইন্টার লাইফে কষ্ট না করলে জীবনে সফলতা আসবে না। দেখো বেসিক্যালি হচ্ছে কষ্টের হচ্ছে সফলতার সমানুপাতিক, যত কষ্ট করবা সফলতা তত মিষ্টি মধুর হবে। এই যে যারা এবার চান্স পেয়ে গেছে কালকে থেকে মেডিকেলে ভর্তি শুরু, আরামই আরাম, তারা হচ্ছে যে যে রিল্যাক্সেশনটা তারা লাইফে পাচ্ছে সেটা আর কোথাও পাবে না। হ্যাঁ, পরবর্তীতে হচ্ছে যে তোমার হচ্ছে যে বিষয় হচ্ছে মেডিকেল লাইফটা টাফ, বাট এই যে এখন তাদের রিল্যাক্সেশন। এবং মেডিকেল এমন একটা সেক্টর যেটা থেকে তুমি বের হইলে তুমি কোন দিকে তোমার লাইফটা যাবে সেই রাস্তাটা ফিক্সড রাস্তা, তুমি ডাক্তার হচ্ছ, অন্য কোনো জায়গা থেকে কিন্তু লাইফ ফিক্সড না, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং পড়ার পরও কিন্তু অনেকে চিন্তা করে কোন দিকে যাব, আমি কি বিসিএস দিব নাকি আমি এই ইঞ্জিনিয়ার হব। তো হচ্ছে এই মানে এই দুইটা প্রফেশন তাও যা আছে যে লাইফটা অনেকটা ফিক্সড হয়, ঠিক আছে? আর বিষয়টা হচ্ছে যে সবাই তো বেস্ট হবে না, বেস্ট অল্প কিছু মানুষই হবে, 1% দুনিয়ায় বেস্ট হয়। এই যে মেডিকেলে ধরো 4% মানে 4,000 স্টুডেন্ট চান্স পেয়েছে, পরীক্ষা দিচ্ছে 1.5 লাখ, এর মধ্যে মিনিমাম 50,000 মানুষ তো পুরো পরীক্ষা দিচ্ছে, তাই না? এর মধ্যে 10% চান্স পেয়েছে মাত্র, তাই না? 10% বা less than 10%, 8%। ধরো 50,000 যদি আমি ধরি যে ডেডিকেটেড মেডিকেল প্রিপারেশন নিয়েছে, 8% চান্স পাইছে। ওই 8% কারা? যারা নিজের বেস্টটা দিয়ে প্রস্তুতি নিছে। আর কারা চান্স পায় নাই? যারা হেলাফেলা ঘুরছে, যাদের প্রস্তুতি ফ্রম দ্য ভেরি বিগিনিং বেস্ট ছিল না। সো বেস্টের কোনো শেষ নাই। সো আমরা এই পর্যন্ত যা পড়েছি সেটা ভালো করে পড়বা। নেক্সট ক্লাসে আমরা আবার একটু রিভিউ করব আমাদের সবগুলো পর্বের বৈশিষ্ট্য, এবং হচ্ছে তোমাদের নেক্সট যে পরীক্ষাটা কালকে 7:15 সেই 7:15 পরীক্ষা এই 8টা পর্বের বৈশিষ্ট্য একসাথে, এই 8টা পর্বের বৈশিষ্ট্য একসাথে তুমি পড়বা, ঠিক আছে? 8টা পর্বের বৈশিষ্ট্য একসাথে পড়বা, ঠিক আছে? আমি কি এখন আরামে আছি? আমার আরাম না, আমার কষ্ট, বাট আমার লাইফে আমি কি করতে চাই সেটা আমার ফিক্সড। আমি ডাক্তার হবে এটা আমার ফিক্সড হয়ে গেছে, তাই না? ডাক্তারি প্রফেশনটা দুনিয়ার সবচেয়ে কঠিন প্রফেশন, বিকজ তুমি এখানে মানুষের লাইফ নিয়ে ডিল করবা, যেটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট জিনিস। একটা বিল্ডিং ভাঙা পড়লে সেই ইঞ্জিনিয়ারের কলার ধরে কেউ মারতে যায় না, বাট একটা মানুষ যদি মরে ডাক্তারের কলার ধরে মানুষ মারতে চায়। কারণ কি? লাইফ, তোমার ফ্যামিলি মেম্বার, ওই মানুষটা মারা গেছে, ইটস ইম্পর্টেন্ট টু ইউ। সেই জায়গায় তোমার দাঁড়ায় থাকতে হবে। একটা অসুস্থ রোগী আসবে মরা মরা অবস্থা, সেই জায়গায় দাঁড়ায় তোমাকে ট্রিটমেন্ট দিতে হবে সেই রোগীকে। তোমার যদি ভুল হয়, তুমি যদি হেলাফেলা করো, তোমার মধ্যে যদি সেই রোগীর প্রতি ডেডিকেশন না থাকে, তুমি রোগীর সঠিক চিকিৎসা দিতে পারবা না। সঠিক চিকিৎসা দেওয়ার পর রোগীর মানুষ তোমার সাথে খারাপ আচরণ করবে করবে। সো দেখা যায় এই বিষয়টা হচ্ছে কথা, তুমি অনেক ইম্পর্টেন্ট একটা জায়গায় হচ্ছে থাকো মানুষের। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে তোমার লাইফটা খুব আরামপূর্ণ হবে না, তোমার লাইফটা হবে স্ট্রেসফুল, কিন্তু তোমার প্রফেশন ইজ হাইলি 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 সোয়াবে প্রফেশন, অনেক সোয়াবে প্রফেশন। এবং এই প্রফেশনের থাইগা তুমি যে পরিমাণ সোয়াব কামাইতে পারবা সেটা দুনিয়ার অন্য কোনো প্রফেশনে থেকে সম্ভব না। একটা মানুষের জাস্ট মুখের হাসি দিয়ে একটা রোগী দেখলে দেখবা রোগী কি হ্যাপি হয়ে গেছে, ঠিক আছে? ওকে, আমার হাতে কি কেউ মারা গেছে কিনা, আমি তো ইন্টার্ন ডক্টর, আমি তো এখনো শিখছি। রোগী তো মারা যাবেই, সরকারি হসপিটালে রোগী মারা যাবেই, অসুস্থ রোগী খারাপ রোগী মারা যাবেই, বাট চেষ্টা তোমার যেটা থাকবে যে তোমার ইচ্ছাকৃত ভুলের কারণে যেন কোনো রোগী মারা না যায়, ঠিক আছে?
তোমার ইচ্ছাকৃত ভুল বা তোমার হেলা ফেলার কারণে কোনো রোগী যেন মারা যায়, ঠিক আছে? এটা হচ্ছে তোমার বিষয়। রোগী তো মারা যাবেই, হসপিটালে 1000 রোগী দেখলে খারাপ খারাপ রোগী আছে সরকারি হসপিটালে, সেখানে কিছু রোগী মারা যাবে না। বাট ইউর মেইন টার্গেট ইজ তোমার ইচ্ছাকৃত ভুলে যেন কেউ মারা না যায়, ঠিক আছে? সেটা হচ্ছে তোমার মেইন টার্গেট। অন্তীয় কঙ্কাল ক্যালকেরিয়াস প্লেট জিনিসটা আসলে কি, এটা একজন হচ্ছে কমেন্ট করছে। এটা হচ্ছে দেখো, ওদের দেহের ভেতরে মানে দেহের বাইরে এদের নরম আবরণ থাকে, ভেতরে আমাদের বডিতে যেমন হাড্ডিগুড্ডি থাকে, ওদের বডিতে ক্যালসিয়াম কার্বনের সমৃদ্ধ প্লেট থাকে। আচ্ছা, এই স্লাইডটা পরে তুলতে বলছিলাম, এটা তুলো, এটা যারা তুলো নেই এটা তুলে ফেলো, এই স্লাইডটা তুলে ফেলো। এই স্লাইডের মধ্যে যে ইনফরমেশনগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় আমরা দিই। এই স্লাইড ইনফরমেশনটা তোলো, তোলা শেষ হয়ে গেলে বলবা যে ভাইয়া শেষ, তাহলে শেষ করবো। আল্লাহ, অনেকদিন পর 2.5 ঘন্টার ক্লাস নিলাম ভাই রে ভাই, মাঝে টাজে ব্যথা হয়ে গেছে। লেখা শেষ, সোনার বাংলাদেশ, যারা ক্লাসে উপস্থিত ছিল শেষ পর্যন্ত তাদেরকে অনেক ধন্যবাদ। করডাটা পর্বের কোনো ইনফরমেশন কি এখানে অ্যাড হবে? না, হবে না। ওকে, আল্লাহ হাফিজ।